সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করছি ইসলামের দ্বিতীয় খালিফা হজরত উমর রাদি হুয়ের পূর্ণাঙ্গ জীবনী আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কুরাইশদের গোত্রগুলির মধ্যে যাদের অধীনের নেতৃত্ব ও শাসন ক্ষমতা ছিল সেগুলি দশটি শাখায় বিভক্ত ছিল এই দশটি শাখা ভিন্ন ভিন্ন দশটি দায়িত্ব ও কর্তব্য পালন করত। যেমন কোনো গোত্র হজ মৌসুমে হাজিদের পানি খাওয়াত কেউ মামলা মোকদ্দমায় ফয়সালা করত কেউ যুদ্ধের সময়ে সৈন্যাপত্যের দায়িত্ব পালন করত এদেরই একটি দায়িত্বশীল গোত্র ছিল বনু আদি অর্থাৎ আদি গোত্র এ গোত্রের উপরে প্রতিনিধিত্ব করার দায়িত্ব অর্পিত ছিল অর্থাৎ ক্রুয়েশদের পক্ষ হতে কোথাও কোনো প্রতিনিধি বা দূত প্রেরণের প্রয়োজন হলে তার দায়িত্ব এই গোত্রের উপর বর্তাত হযরত ওমর বিন খাত্তা বাদিয়াল্লাহান ছিলেন এই ঘরানার এক বিশিষ্ট ব্যক্তি হজরত উমর আনহু চল্লিশ বছর আগে জন্মগ্রহণ করেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে বয়সে ১৩ বছরের ছোট ছিলেন এবং হজরত আবু বকর আদিয়াল্লাহুয়ানহু এর চেয়ে এগারো বছরের ছোট ছিলেন তার বংশের লোকদের বসবাস ছিল মক্কার সাফা ও মারোয়ার মধ্যবর্তী স্থলে তিনি এখানেই জন্মগ্রহণ করেন এবং তার বাল্য কৈশোর যৌবনের বিরাট একটা সময় সেখানেই অতিবাহিত হয় তার বাল্য বয়সে তার পিতা তার উপর উট চড়ানোর দায়িত্ব অর্পণ করেন তিনি একটি বড় সড়ো জামা গায়ে দিয়ে মক্কার নিকটবর্তী ময়দানে উট চড়াতে চড়াতে যখন ক্লান্ত অবসন্ন হয়ে বসে পড়তেন তখন তার পিতার হাতে তাকে মার খেতে হতো সে যুগে আরবদের মধ্যে বংশ পরিচয় সহ তাদের পূর্বপুরুষদের নাম পর্যায়ক্রমে তাদের স্মরণে রাখাও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হতো বিভিন্ন গোত্রে বিভক্ত কিছু লোক তাদের বংশ পরিচয় শুধু জানতো তাই নয় সে কার পুত্র কার পুত্র তার পূর্বপুরুষ কে ছিলেন এরকম চোদ্দ পুরুষ কেন ততোধিক পুরুষের নাম সে ফরফর করে মুখস্থ বলে দিতে পারত হযরত উমর রাদি আল্লাহানহুর পূর্বপুরুষেরা এই বিদ্যায় খুবই পারঙ্গম ছিলেন এবং তার পিতা ও পিতামহ এ বিষয়ে ছিলেন বিশেষজ্ঞ তিনি নিজেও তার পিতা খাত্তাবের কাছ থেকে এই বিদ্যা খুব ভালো করে শিখে নিয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও দুর্ধর্ষ প্রকৃতির এক বিশিষ্ট ব্যক্তি তার অশ্বারোহণ ছিল অত্যন্ত বৈশিষ্ট্য মণ্ডিত তিনি লাফিয়ে ঘোড়ার পিঠে এমনভাবে উঠে বসতেন যে দেখলে মনে হতো তিনি ঘোড়ার সাথে মিশে আছেন ঘোড়া ও তার মধ্যে কোনো পার্থক্য নজরে পড়ত না মক্কা থেকে কিছু দূরে উকাজ নামক একটি মেলা বসত তা ছিল একটি ঐতিহ্যবাহী মেলা যুগ যুগ ধরে তা চলে আসছিল এই মেলায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিরা একত্রিত হয়ে নিজেদের বিদ্যার স্ফুরণ ঘটাতেন সেই সাথে তীরন্দাজ বর্ষা চালানো কুস্তি কবির লড়াই জাদুর খেলা কবিতা আবৃত্তি ইত্যাদি ধুমধামে চলত সে মেলায় কবিদের যে আসর বসত সে আসরে কবিদের কবিতা পাঠ শুনে শ্রোতা ও কাব্য বিশারদরা মুগ্ধ হয়ে যেতেন হজরত উমর আনহু মেলায় কুস্তিতে অংশগ্রহণ করতেন সেখানে তার মতো পালোয়ান বড়ই কম দেখা যেত তিনি নিজে কবি ছিলেন না কিন্তু কবিতার বিশারদ ছিলেন তিনি অজস্র কবিতা মুখস্থ বলতে পারতেন এবং নিখুঁত উচ্চারণে তিনি তা উদাত্ত কণ্ঠে আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করে দিতে পারতেন তিনি ছিলেন দীর্ঘকায় মানুষ যত উঁচু লম্বা লোকের মধ্যেই তিনি থাকতেন না কেন সবার মধ্য দিয়ে তার উচ্চতা সবার নজরে পড়ত তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত জোরালো ও উদাত্ত হজের মৌসুমে অগণিত মানুষের ভিড়ের মধ্যে তিনি তাকবীর উচ্চারণ করলে মসজিদ পর্যন্ত তা সহজেই পৌঁছে যেত তিনি খুব ভালো বক্তৃতা করতে পারতেন তার বক্তৃতা মানুষের উপর মন্ত্রের মতো প্রভাব বিস্তার করত তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির এক রাগী মানুষ সেজন্য লোকে তাকে খুব ভয় পেত কিন্তু বার্ধক্যে বিশেষত খলিফা হওয়ার পর তিনি একেবারে মাটির মানুষ হয়ে যান আরবের অধিকাংশ গোত্র বিশেষত কুরাইশদের প্রধান পেশা ছিল ব্যবসা বাণিজ্য তাদের কিছু লোক ব্যবসা বাণিজ্য করতে সিরিয়া ও ইরানে নিয়মিত যাতায়াত করত। এদেরই মধ্যেকার কিছু সাহসী লোক আরও অগ্রসর হয়ে এদিকে হিন্দুস্তান আর ওদিকে চীন পর্যন্ত যাওয়া আসা করত হজরত ওমরও ব্যবসা বাণিজ্য করতেন যেহেতু বাণিজ্যের প্রয়োজনে বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেছিলেন সেহেতু সেসব দেশের পথ তার ভালো রকমভাবে জানা হয়ে গিয়েছিল যা তার খিলাফতকালে তার অনেক কাজে এসেছিল হজরত ওমর ছিলেন সুকণ্ঠের অধিকারী এক শুদ্ধভাষী মানুষ তিনি খুব ভালোভাবে লেখাপড়া শিখেছিলেন সে যুগে তো শিক্ষিত মানুষের সংখ্যা খুবই কম ছিল কিন্তু তাদের মধ্যে হজরত উমর রাদি আল্লাহুয়ানহু ছিলেন একজন সুশিক্ষিত মানুষ এমনকি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের নুবত প্রাপ্তির যুগে সমগ্র কুরাইশদের মধ্যে মাত্র সত্তর জন লোক লেখাপড়া জানতেন এদের মধ্যে হজরত উমর আদি আল্লাহুয়ানহু ছিলেন বিশিষ্টতম আরবের পবিত্র মক্কানগরে সুবিখ্যাত কুরাইশ বংশের হজরত উমর ফারুক রাদি আল্লাহুয়ানহু জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাত্তাব এবং পিতামহের নাম নফেল ইবনে আব্দুল ওজ্জাহ হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুয়ের পূর্বপুরুষের নাম আদি আদির অপর ভ্রাতা মোররা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পূর্বপুরুষ সেই হিসাবে ঊর্ধ্বতন অষ্টম পুরুষে গিয়ে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের পূর্বপুরুষের সাথে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুয়ের পূর্বপুরুষ মিলিত হয়েছে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুয়ের মাতার নাম ছিলেন খান্তামাহ এবং নানার নাম ছিল হিসাম হিসামের পিতা মুগিরাহ ছিলেন একজন বিরাট ব্যক্তিত্বশীল পুরুষ তিনিও ছিলেন কুরাইশ বংশীয় হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মের তেরো বছর পরে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু জন্মগ্রহণ করেন এবং তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নবদ লাভের সপ্তম বছরে চৌত্রিশ বছর বয়সে হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু ইসলাম গ্রহণ করেন আরববাসীগণ সাধারণত আদনান অথবা কাহাতানের বংশধর আদনানের ঊর্ধ্বতন বংশ তালিকা হজরত ইসমাইল ইসলাম পর্যন্ত পৌঁছায় আদনানের নিম্নতম একাদশ পুরুষ ফাহার ইবনে মালেক অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন তারই বংশধরগণ কোরাইশ নামে প্রসিদ্ধি লাভ করে কোরাইশ বংশের দশজন লোক প্রতিভাবলে বিশেষ প্রতিষ্ঠা লাভ করেছিলেন তাদের সন্তানদের মধ্যে হতেই কোরাইশ বংশের দশটি প্রসিদ্ধ গোত্রের সৃষ্টি হয় তারা হচ্ছেন হাসিম উমাইয়া নওফেল আব্দুদ্দার আসাদ তামিম, মখজুম আদি জমুহ এবং সামা। হজরত ওমর ফারুক রাদি আল্লাহুয়ানহু আদিগোত্রের অন্তর্গত ছিলেন আদির মোর নামক অন্য এক ভাই ছিলেন তিনি হজরত রসুল করিম সাল্লাহামের সপ্তম ঊর্ধ্বতন পুরুষ ছিলেন এই হিসাবে হজরত ওমর ফারুক রাজি আলাহুয়ানহু অষ্টম পূর্বপুরুষ পুরুষ হজরত সাল্লাল্লাহু সাল্লাহু আসাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে কোরাইশগণ পবিত্র খানায় কাবার তত্ত্বাবধায়ক ছিলেন এজন্যই পার্থিব প্রভাব প্রতিপত্তির সাথে ধর্মীয় প্রভাবও তাদের যথেষ্ট ছিল এ সমস্ত কারণে তাদের কর্মক্ষেত্র বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে এবং প্রত্যেক বিভাগের কাজ পৃথক পৃথকভাবে সম্পাদিত হতে থাকে যথা পবিত্র কাবা শরীফের তত্ত্বাবধায়ন হাজিদের খোঁজখবর নেওয়া কার্য দলপতি নির্বাচন বিচার আচার মন্ত্রণা সভা ইত্যাদি কোরেশদের অন্য কোনো বংশের সাথে কোনো সমস্যা সৃষ্টি হলে তিনি দুধ হিসেবে গমন করতেন এছাড়াও পরস্পরের কলহ বিবাদ মেটাবার জন্য তিনি সালিশও নিযুক্ত হতেন উভয় দলই তার নিকট আপন আপন দাবি দেওয়া ও সাক্ষ্য প্রমাণ পেশ করত অনেক সময় আরবদের গোত্রীয় কলহ বিবাদ যুদ্ধের আকার ধারণ করে মাসের পর মাস বছরের পর বছর ধরে চলতে থাকত এ সমগ্র মীমাংসার জন্য যারা সালিশ নিযুক্ত হতেন তাদের মধ্যে বিচার শক্তি ছাড়াও স্পষ্টবাদিতা এবং বাগ্মিতারও প্রয়োজন হতো এই সম্মানজনক কার্যটি বংশপরম্পরায় আদিগোত্রের মধ্যে চলে আসছিল হজরত ওমর আদি আল্লাহুয়ানুহের পিতামহ নফেল ইবনে আব্দুল ওজ্জা তার পূর্বপুরুষগণের ন্যায় অত্যন্ত যোগ্যতার সাথে এই সকল কাজ সম্পাদন করে থাকতেন এজন্য অভিজাত লোকদের বড় বড় মামলা মোকদ্দমা মীমাংসার জন্য তার নিকট পেশ করা হতো হজরত রসুল করিম সাল্লুসাল্লামের পিতামহ এবং হার্প ইবনে উমাইয়ার মধ্যে যখন নেতৃত্ব নিয়ে বিবাদ হয় তখন তাদের বিবাদ মীমাংসার ভারও এই নৌফেলের উপরে অর্পিত হয় নৌফেল আব্দুল মোত্তালিবের পক্ষে রায় দেন আমর ও খাত্তাব নামে নৌফেলের দুই পুত্র ছিল আমর সাধারণ মানুষই ছিলেন তার পুত্র জায়েদ ছিলেন অতি বড় চিন্তাশীল লোক তিনি ওই সকল মহাত্মার অন্তর্গত ছিলেন যারা হজরত রসুল করিম সাল্লাহসাল্লামের আবির্ভাবের পূর্বেই বিচার বুদ্ধির সাহায্যে মূর্তি পূজা পরিত্যাগ করে তাওহিদবাদী হয়েছিলেন জায়েদ ব্যতীত তাহিদবাদীদের বাকি দুজন ছিলেন কাস ইবনে সায়দা এবং ওরকা ইবনে নফল যাদের মূর্তি পূজা ও বর্বরতায় প্রকাশ্যে নিন্দাবাদ করতেন এবং লোকজনকে দিনে ইব্রাহিমের দিকে উৎসাহিত করতেন এজন্য জনসাধারণ তার শত্রু হয়ে পড়ে তার মধ্যে হজরত ওমর ফারুক রাজি আল্লাহুয়ানহের পিতা খাত্তাবি ছিলেন সবচাইতে অগ্রগামী খাত্তাব জায়দের উপর এত অত্যাচার করেছিলেন যে যার জন্য তিনি মক্কা ত্যাগ করতে বাধ্য হন এবং জরার নামক স্থানে গিয়ে বসবাস করতে থাকেন এ সত্ত্বেও জায়দ কখনো কখনো আত্মগোপন করেও কাবা শরীফ জিয়ারত করতে আসতেন জায়দের রচিত অনেকগুলো কবিতা এখনও দেখতে পাওয়া যায় এ সকল কবিতার মধ্যে তার উচ্চ স্তরের চিন্তাশীলতার পরিচয় পাওয়া যায় হজরত ওমর রাজিয়াল্লাহ এর শৈশব এবং কৈশরে নিজ চেষ্টায় লেখাপড়া শিক্ষা করেছিলেন পুত্রকে লেখাপড়া শিক্ষা দেওয়ার ব্যাপারে তার পিতামাতার কোনো আগ্রহ ছিল না কেননা সেই সময়কালে লেখাপড়া শিক্ষার চর্চা খুবই কম ছিল তবে যারা কিছু কিছু লেখাপড়া জানতেন তারা যথেষ্ট সম্মানের অধিকারী ছিলেন হজরত উমর রাদি আল্লাহুয়ানহু কুস্তিগীর হিসাবে খুবই সুনামের অধিকারী ছিলেন আর এ ব্যাপারে তার পিতামাতার যথেষ্ট আগ্রহ ও উৎসাহ ছিল কিন্তু লেখাপড়ার ব্যাপারে পিতামাতার কোনো আগ্রহই ছিল না হজরত উমর রাদি আনহু বাল্যকাল হতেই কবিতা আবৃত্তি খুব পছন্দ করতেন সেই সময়কালের আরবি কবিদের ভালো ভালো কবিতা তিনি প্রায় সবই মুখস্থ করেছিলেন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু এর কবিতা মুখস্থ করার ক্ষমতা এতই অধিক ছিল যে কোনো কবিতা তিনি একবার মাত্র দেখে পাঠ করলে বা শ্রবণ করলে তা নির্ভুলভাবে বলতে পারতেন পুস্তক পাঠের অভ্যাস ছিল তার অত্যন্ত বেশি তিনি অসংখ্য বই পুস্তক পড়ে গভীর জ্ঞান অর্জন করেছিলেন তার হস্তাক্ষরও অত্যন্ত সুন্দর ছিল বাল্যকাল হতেই হজরত ওমর রাজি আল্লাহুয়ানহু রুক্ষ ক্রোধী ও বদমেজাজি ছিলেন এজন্য সমবয়সী লোকদের কাছে তিনি ভয়ের কারণ ছিলেন সমবয়সীগণ সকলেই তাকে ভয় করত কিশোর বয়সে হজরত ওমর রাদি দাজনানের মরু প্রান্তরে উট চড়াতেন ধূসর মরুভূমিতে উটের রাখালি করতে করতে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু এর রুক্ষ মেজাজ আরও অধিকতর রুক্ষ ও কঠোর হয়ে গিয়েছিল তার পিতামাতাও ছিলেন তার প্রতি খুব নির্দয় ও নিষ্ঠুর সারাদিন উটের পিছনে ছুটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে তিনি যদি কোনো স্থানে বিশ্রাম করতে গিয়ে একটু নিদ্রিত হয়ে পড়তেন তার পিতা তখন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুকে অত্যন্ত নির্দয়ভাবে প্রহার করতেন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু ব্যবসা বাণিজ্যের জন্য কৈশর ও যৌবনে অনেকবার সিরিয়া ও ইরাকে গমন করেছিলেন সেই সুযোগে তিনি বহু জ্ঞানী ও গুণী লোকের সাথে ওঠা বসা ও আলাপ আলোচনা করার ফলে অগাধ জ্ঞান অর্জন করেছিলেন এমনকি তিনি বহু রাজ রাজাদের দরবারে পর্যন্ত যাতায়াতের সুযোগ লাভ করেছিলেন তিনি শুধু ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রেই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রচুর অভিজ্ঞতা ও দূরদর্শিতা অর্জন করেছিলেন শৈশব কৈশোর হতেই হজরত ওমর রাদি অত্যন্ত রুক্ষ ও কড়া মেজাজের লোক ছিলেন বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেজাজের সেই রুক্ষতা কঠোরতা আরও অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যখন আরবে কুফরি বিদ্যমান ছিল সে অবস্থাতেও তিনি যেরূপ কুফরিতে শক্ত ও কড়া ছিলেন ইসলামের ব্যাপারেও তিনি ঠিক সেইরূপ করা ছিলেন হযরত ওমর ফারুক রাজিয়াল্লাহানহু আকৃতিতে অত্যন্ত লম্বা এবং ছিপছিপে গড়নের ছিলেন শত শত লোকের মধ্যে দাঁড়ালেও সকলের উপর দিয়ে তাকে দেখা যেত তার শরীরের রং ছিল উজ্জ্বল সুন্দর ও গৌরবর্ণের এবং চক্ষু দুইটি ছিল অত্যন্ত ভয়াবহ তার ইসলাম গ্রহণকে ইসলামের একটি পরম সৌভাগ্য বলে গণ্য করা হয় হযরত ওমর রাদি আনহু জন্মগতভাবেই মূর্তি পূজক ছিলেন জ্ঞান বুদ্ধি খ্যাতিতে পিতার পদাঙ্কের যেমন অনুসারী ছিলেন তেমনি মূর্তি পূজা ও আল্লাহদ্রোহিতাও পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অর্জন করেছিলেন মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল এজন্য নিরাকার আল্লাহর প্রতি তার ছিল প্রচণ্ড ঘৃণা তার শৈশব এবং যৌবন মূর্তির আরাধনায় অতিবাহিত হয় ইসলামের বিরোধিতায় মক্কায় আবু লাহাব আবু জাহেল এবং ওমর এ তিন ব্যক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আবুজাহেল এবং ওমরের বিরোধিতা ছিল সর্বাধিক ইসলাম বিরোধিতার আগুন সর্বদাই তাদের অন্তরে জ্বলতে থাকে হজরত ওমর রাদি আল্লাহুয়ানুহের প্রথম কাজ ছিল নবদীক্ষিত মুসলমানদের অত্যাচার করা যেখানে সেখানে হজরত রাসুলিল্লা সাল্লা সাল্লামের নামে কুচ্ছা রটানো ভয়ভীতি লোভ বাধা অত্যাচার ইত্যাদি করে তাদের ইসলাম হতে বিমুখ করা হজরত রসল্লা সাল্লামের ইসলাম প্রচারের সূচনাকালে দেখা যায় ক্রমান্বয়ে মুসলমানের সংখ্যা বেড়েই চলছে এমত অবস্থায় তিনি মামা আবু জাহেলের সাথে পরামর্শ করে তারা দুজনেই ইসলাম গ্রহণকারীদের নানাবিধ অত্যাচারে জর্জরিত করতে আরম্ভ করে লুবনিয়া নামে এক বাদী তখন ইসলাম গ্রহণ করলে তাকে তিনি অমানসিক অত্যাচার করেন আবু আবুজাহলের ইসলাম বিরোধিতার কথা সকলেরই কম বেশি কিছু না কিছু জানা আছে তার সর্বাত্মক বিরোধিতার মোকাবেলায় ইসলামের আলো দিন দিন উজ্জ্বল হতে উজ্জ্বলতর হতে থাকে এমনই এক সময়ে ইসলামের আলোতে হজরত ওমর রাদি আনুহের ঘর আলোকিত হয় তার বোন এবং ভগ্নীপতি উভয়ই ইসলাম গ্রহণ করেন ইসলাম ধর্মকে দুনিয়ার বুক হতে চিরতরে মুছে ফেলার জন্য কাফের কুরাইশগণ এক জরুরি পরামর্শ সভায় বসল এই সভায় কুরাইশ নেতা আবু জাহেল ঘোষণা করল যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মাথা কেটে আনতে পারবে আমি তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা এবং একশত উট পুরস্কার প্রদান করব। কুরাইশদের মধ্যে এরূপ কোনো বীর আছে কি যে মুহাম্মদ সাল্লাহু সাল্লামের মাথা কেটে এনে উক্ত পুরস্কার গ্রহণ করবে সকলের মধ্যে হতে উন্মুক্ত তলোয়ার হাতে অগ্রসর হয়ে হজরত ওমর আনহু বললেন আমি আপনাদেরকে মুহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের মাথা কেটে এনে দেব আমি প্রতিজ্ঞা করলাম মুহম্মদ সাল্লা সাল্লামের মাথা না নিয়ে আমি ফিরবো না মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে উন্মুক্ত তলোয়ার হাতে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু ছুটে চললেন পথে নঈমের সাথে তার দেখা হলো নৈম জিজ্ঞাসা করল কি হে ওমর উন্মুক্ত তলোয়ার হাতে কোথায় চলেছ হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু উত্তর করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিরোচ্ছেদ করতে যাচ্ছি নইম বলল শোনো ওমর মোহাম্মদ সাল্লা সাল্লামকে তো হত্যা করতে চলেছ কিন্তু তোমার সহদরা ভগ্নি ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদও যে ইসলাম গ্রহণ করেছে তাদেরকেও তুমি হত্যা করতে পারবে কি হজরত উমর রাদি আনহু এ কথা শুনে ক্রোধে উন্মুক্ত হয়ে তখনই নিজের ভগ্নিপতির বাড়ির দিকে ছুটলেন ঠিক সে সময় ফাতেমা এবং তার স্বামী সাইদ পবিত্র কোরআন পাঠ করছিলেন হজরত ওমর রাদি আনহু দরজায় উপস্থিত হয়ে দরজা খুলতে আদেশ করলেন ঘরে প্রবেশ করেই তিনি বললেন আমি ঘরের ভিতর হতে কিসের যেন আওয়াজ শুনতে পেলাম তোমরা কি পড়ছিলে সাইদ উত্তর করলেন কই না তো আমরা কথাবার্তা বলছিলাম হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু জিজ্ঞাসা করলেন শুনলাম তোমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের ধর্মগ্রহণ করেছ সাইদ উত্তর করলেন অন্য ধর্ম যদি সত্য হয় তবে তা গ্রহণ করার দোষ কি। সাইদের কথায় হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু অত্যন্ত রাগান্বিত হয়ে তাকে ভীষণভাবে প্রহার করতে লাগলেন ভ্রাতার হাত হতে স্বামীকে রক্ষা করার জন্য ফাতেমা অগ্রসর হলে হযরত ওমর রাদিয়াল্লাহয়ানহু তাকেও নিষ্ঠুরভাবে প্রহার করলেন প্রহারের চোটে উভয়ের দেহ ক্ষতবিক্ষত হয়ে রক্ত প্রবাহিত হতে লাগল বোন ফাতেমার ক্ষতবিক্ষত দেহের প্রতি দৃষ্টিপতিত হওয়ায় হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহুয়ের কঠিন প্রাণে দয়ার উদ্রেক হলো। তিনি বোন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো ফাতেমা তোমরা কি সত্যি মোহাম্মদ সাল্লা স্লামের ধর্মগ্রহণ করেছ ফাতেমা নির্ভীক কণ্ঠে উত্তর করলেন হ্যাঁ আমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান এনেছি আমাদের দেহে প্রাণ থাকতে আমরা আর কখনো তা পরিত্যাগ করবো না বোন ফাতেমার ইমানের বল দেখে হজরত ওমর রাদি আল্লাহানহু বিস্মিত ও মুগ্ধ হয়ে শান্ত ও নরম সুরে বললেন আচ্ছা তোমরা ইতুপূর্বে যা পাঠ করছিলে তা আমাকে একবার দেখাও তো ফাতেমা বললেন আপনি একে অজু করে আসুন ফাতেমা তাকে পানি এনে দিলেন এবং অজু করার পদ্ধতি বলে দিলেন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু অজু করে আসলেন অতপর ভগ্নি ফাতেমা কোরআন শরীফের সুরালিখিত চামড়াখানা হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুকে পাঠ করতে দিলেন তাতে সুরা তাহা এবং সুরা হাদিদ লেখা ছিল সুরা তাহা পাঠ করতে করতে তিনি পাঠ করলেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো তখন আর তিনি স্থির থাকতে পারলেন না তিনি এক অপূর্ব স্বর্গীয় আভায় অভিভূত হয়ে পড়লেন এক নূতন আলোকে সন্ধান লাভ করে তিনি স্বেচ্ছায় বলে উঠলেন অসাদু আল্লাহ ইহা আব্দুহু ওয়া রসুহু তিনি ভগ্নীপতি সাইদকে বললেন কোথায় নবী এখনই আমাকে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া নিকট নিয়ে চলো হজরত ওমর রাদি আল্লাহানহু আর স্থির থাকতে পারলেন না তখনই তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে ছুটে গেলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন হজরত আবুবাকর রাদি আল্লাহুয়ানহু হজরত হামজা রাদি আল্লাহুয়ানহু হজরত আলী রাদি আল্লাহুয়ানহু সহ সাফা পর্বতের নিকটস্থ আরকাম নামক নবদীক্ষিত একজন মুসলমানের বাড়িতে বসে ধর্মালোচনা করছিলেন এমন সময় সংবাদ আসলো হজরত ওমর রাদি আল্লাহু আনহু আসছে মহাবীর হজরত হামজা রাজি আনহু বললেন আসতে দাও যদি সে সদুদ্দেশ্যে এসে থাকে তবে তাকে আমরা স্বাগতম জানাবো নতুবা তার তরবারির দ্বারাই তার দেহ হতে মস্তক বিচ্ছিন্ন করব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম ধীর স্থিরভাবে সকলকে শান্ত করে বললেন ওমরকে কেউ কিচ্ছু বলো না তাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দাও হজরত ওমর রাদি আল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন রাসুলুল্লাহ সাল্লু আলিয়া তার গায়ে হাত বুলিয়ে বললেন হে অমর আর কতদিন এভাবে অন্ধকারে থাকবে সত্যের বিরুদ্ধে আর কতদিন লড়াই করবে আল্লাহর নবীর পবিত্র হাতের স্পর্শে পাশাণ হৃদয় ওমরের বুকের ভিতর কেঁপে উঠল তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগল তিনি অবনত মস্তকে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম মেহেরবানি করে এই অধমকে আপনার পবিত্র চরণতলে স্থান দান করুন তিনি হাতের তলোয়ারখানা রসুলুল্লাহ সাল্লা সাল্লামের পদপ্রান্তে স্থাপন করে উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন লা ইলাহা মুহাম্মাদুর মহানবী সাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে তাকবীর ধ্বনি দিয়ে উঠলেন আল্লাহু আকবর সঙ্গে সঙ্গে সাহাবাগান সমবেত কণ্ঠে বলে উঠলেন আল্লাহু আকবর চতুর্দিক মুখরিত হয়ে উঠল আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিতে এটাই ছিল ইসলাম গ্রহণের সর্বপ্রথম প্রকাশ্য তাকবীর ধ্বনি হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুয়ের ইসলাম গ্রহণ ছিল প্রকৃতপক্ষে ইসলামের মহাবিজয়ের প্রথম ধাপ হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের প্রচার এবং মুসলমানদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেতে লাগল হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু হজরত রাসুল্লাহ সাল্লামের নিকট আরোজ করলেন ইয়া রসুল্লাহ আমরা এখন প্রকাশ্যে খানায় কাবায় গিয়ে নামাজ আদায় করব। হজরত রসুল্লা সাল্লু আলিয়াসাল্লাম হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু আবেদন মঞ্জুর করলেন এবং হজরত হামজা রাদি আল্লাহুয়ানহু এবং হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু এর নেতৃত্বে দুই দলে বিভক্ত হয়ে খানায় কাবায় গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করলেন আবু জাহেল আবু আহাব আবু সুফিয়ান প্রমুখ ব্যক্তিবর্গ এই বিরাট সমস্যা সমাধানের জন্য বহু লোকের মজলিসে সমবেত হয় তখন ইসলামের আলো চারিদিকে বিচ্ছরিত হতে থাকে এই অবস্থায় আরব নেতৃবৃন্দের যে ঘুম কোনো ক্ষমতাশীল ব্যক্তির পক্ষেও কিনে নেওয়া সম্ভব হয়নি তাই করেছে মুহাম্মদ নামক ব্যক্তি যার কোনো ধন নেই জন নেই নেই কোনো শিক্ষা দীক্ষা এরূপ একজন সহায় সম্বলহীন মানুষ আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যে আঘাত হানবে আমাদের সমাজ ব্যবস্থা বিভ্রান্ত করবে তা কি করে হয় এমনই এক চেতনা নিয়ে আবুজাহল মজলিসে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে বলল হে লোক সকল আমরা আর কতদিন বিপন্ন অবস্থায় থাকবো আমাদের ধর্মীয় ব্যবস্থায় পরিবর্তন আমরা কি করে মেনে নেব সে আজ আমাদের সব কিছুই ধ্বংস করে দিয়ে নবপ্রবর্তিত ধর্ম প্রচলন করছে আর আমরা আজ তার মোকাবেলায় নীরব দর্শকের ভূমিকা পালন করছি আমাদের এই নীরবতা তাকে অসম সাহস জুগিয়েছে ধিক আমাদের বীরত্বকে সমাজকে মক্কার কাফের কুরাইশদের জুলুম অত্যাচারে মুসলমানদের জন্য মক্কায় বাস করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল পথেঘাটে বের হলেই কাফেরদের অত্যাচারে মুসলমানদের দেহ ক্ষত বিক্ষত হয়ে যায় এই নির্দয় নিষ্ঠুর জুলুম অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য মহানবী হযরত মুহম্মদ সাল্লুআাল্লাম মুসলমানগণকে হিজরতের আদেশ দিলেন অনেক মুসলমান আবিসিনিয়ায় হিজরত করলেন এ সময় ইয়াসরিবের একটি দল ইসলাম গ্রহণ করেছিল এই ইয়াসরিবই পরবর্তীকালে মদিনা নামে অভিহিত হয় মক্কায় মুসলমানদের উপর এরূপ জুলুম অত্যাচার হতে দেখে ইয়াসরিবের নবদীক্ষিত মুসলমানগণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার সাহাবাগণকে তার দেশে আগমন করার জন্য সাদর আমন্ত্রণ জানালেন হজরত রসুল্লাহ সাল্লা সাল্লাম মুসলমানগণকে ইয়াসরিব বা মদিনায় হিজরত করার জন্য আদেশ প্রদান করে বললেন তোমরা দুই একজন করে গোপনে মদিনায় চলে যাবে যাতে মক্কাবাসীদের দৃষ্টি আকৃষ্ট না হয় অতঃপর সুযোগ মতো একসময় আমিও তোমাদের সাথে মদিনায় মিলিত হব রাসুল্লা সাল্ল্লা সাল্লামের নির্দেশ অনুযায়ী সর্বপ্রথম আবু সালামা ইবনে আসহাল তারপরে হজরত বিলাল আম্মার ও ইয়াসির মদিনায় হিজরত করলেন তারপরই হজরত ওমর আনহু মদিনায় হিজরত করেন মুহাজিরগণের বসবাসের জন্য মদিনায় তখন সুব্যবস্থা ছিল না তাই তারা অধিকাংশই মদিনায় প্রায় তিন মাইল দূরে অবস্থিত কুবায় অবস্থান করতে থাকেন হজরত উমর আনহু কুফা এসে রাফা ইবনে আব্দুল মঞ্জিরের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু এর হিজরতের পরে প্রায় সব সাহাবাই ক্রমে ক্রমে মদিনায় হিজরত করতে থাকেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম হজরত আবু বকর রাদি আল্লাহুয়ানহুকে নিয়ে মদিনায় হিজরত করার পূর্ব পর্যন্ত মদিনায় মোহাজিরগণের জীবন ছিল অনিশ্চিত ও অস্থায়ী হজরত রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের আগমনের পরে সব কিছু ঠিক হয়ে যায় রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ শুক্রবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কুবায় জুমার নামাজ আদায় করে মদিনায় প্রবেশ করলেন সেই দিন হতে ইয়াসরিবের নামকরণ করা হল মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম মদিনায় আগমন করার পর প্রথমেই তিনি মুহাজিরদের পুনর্বাসনের প্রতি মনোযোগ দিলেন তিনি মদিনায় মুসলমানদেরকে ডেকে একত্রিত করে তাদের আনসার অর্থাৎ সাহায্যকারী এবং মক্কা হতে আগত মুসলমানদেরকে মুহাজির নামে অভিহিত করে আনসার ও মুহাজিদদের মধ্যে ইসলামের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন মুহাজিররাও আনসারদেরকে দিনী ভাই হিসাবে নিজেদের সম্পত্তি অর্থ ও অন্যান্য সম্পদ স্বেচ্ছায় সমভাবে ভাগ করে দিলেন ভ্রাতৃত্বের এই পবিত্র বন্ধনের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আনসার ও মুহাজিদদের উভয়ের পক্ষের সামাজিক মর্যাদার প্রতি বিশেষ লক্ষ্য রাখলেন যাতে তাদের মধ্যে ঋদ্ধতা সৃষ্টি হয় এই ব্যবস্থার ফলে বনি সলিম গোত্রের নেতা ওদবান ইবনে মালিক হজরত ওমর রাদি হুয়ের ধর্মভাই নির্বাচিত হন নবদীক্ষিত মুসলমানগণ মদিনায় এসে মুক্ত পরিবেশে জীবনযাপন করতে থাকে এবং হযরত ওমর রাদি আল্লাহুয়ান হু পেলেন ইসলামের খিদমত করার সুযোগ মক্কায় মুসলমানদের জীবন রক্ষাই ছিল প্রধান কাজ যে কোনো সময়ই কুরাইশগণ তাদের নানা ওসিলায় আক্রমণ এবং জীবন বিপন্ন করতেও দ্বিধাবোধ করত না এজন্য তারা যথাযথ নামাজ রোজা ইত্যাদির কোনো সুনির্দিষ্ট নির্দেশ দান করেননি তখন মক্কায় মুসলমানদের জন্য নামাজ প্রচলন থাকলেও তা ছিল খুবই সীমিত এশার নামাজ ব্যতীত সব নামাজই দুরাকাতে সীমাবদ্ধ ছিল এবং তখনও আজানের প্রচলন হয়নি এ ব্যাপারে হযরত মোহাম্মদ সাল্লামের নিকট পরামর্শক্রমে জন বিভিন্ন মতামত ব্যক্ত করেন হজরত ওমর রাদি আল্লাহয়ানুহের পরামর্শে হজরত বিলাল রাদি আল্লাহওয়ানহুকে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো এবং আল্লাহর নির্দেশ এলে তিনি রীতিমতো মুয়াজ্দিন নিযুক্ত হলেন ইসলামে আজান ব্যবস্থার গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ এবং গৌরবজনক এক কথায় বলা চলে আজান শুধু নামাজের জন্য নয় বরং তা ছিল সমগ্র ইসলাম প্রসারের একটি হাতিয়ার এটা হজরত ওমর রাদি অবদান বলা চলে এমনকি হজরত রাসুল্লাহ সাল্লাহা হজরত বকর আদি আল্লাহ এর পর হজরত ওমর আদি আল্লাহুয়ানহু আজানে আরেকটি লাইন খায়রুম নাও যুক্ত করেছিলেন আজ অবধি এ ব্যবস্থা সমগ্র মুসলিম জাহানে প্রচলিত আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে যেসব যুদ্ধবিগ্রহ করতে হয়েছে বিপক্ষ দলের সাথে যেসব সন্ধিপত্র করতে হয়েছে এবং ইসলাম প্রচারের জন্য যেসব নীতি গ্রহণ করতে হয়েছে তার প্রত্যেকটির মধ্যে হজরত ওমর রাদি গুরুত্ব ছিল অপরিসীম বদর যুদ্ধে হজরত ওমর ফারুক রাজি আল্লাহানু ছিলেন হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লামের দক্ষিণ হস্ত এই যুদ্ধে হজরত ওমর রাদি আল্লাহুয়ানুহের অমুসলমান আত্মীয় স্বজনগণ কুরাইশদের পক্ষে ও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল এ যুদ্ধে হজরত ওমর রাদি আল্লাহুয়ানুয়ের মামা আশ ইবনে হিসাম ইবনে মুগিরাহ ছিল কুরাইশদের অন্যতম নেতা সে যুদ্ধক্ষেত্রে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু হাতেই নিহত হয়েছিল অহুদের যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করতে না পারলেও হজরত ওমর ফারুক রাজি আল্লাহুয়ানহু ভূমিকা ছিল বলিষ্ঠ তার অসীম সাহসের জন্যই হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া শত্রুদের ভীষণ আক্রমণ হতে রক্ষা পেয়েছিলেন অহুদের যুদ্ধে সর্বাপেক্ষা অধিক বীরত্ব ও কৌশল প্রদর্শন করেছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু হিচরি ষষ্ঠ সনে হোদাইবিহা সন্ধিপত্র স্বাক্ষরিত হয় হোদাইবিহা সন্ধির প্রধান দুটি শর্ত ছিল প্রথমত সে বছর মুসলমানগণ হজ না করেই মদিনায় ফিরে যাবেন পরবর্তী বছর তারা মক্কায় এসে হজ করতে পারবেন কিন্তু মক্কা এসে তারা তিন দিনের অধিক অবস্থান করবেন না দ্বিতীয়ত দশ বছরের জন্য যুদ্ধবিরতি ঘোষিত হবে এই সময়ের মধ্যে কোনো কুরাইশ দল ত্যাগ করে মুসলমানদের সাথে মিলিত হলে মুসলমানগণ তাকে কুরাইশদের নিকট ফেরত পাঠাবে কিন্তু কোনো মুসলমান কুরাইশদের হাতে ধরা পড়লে তাকে ফেরত দেওয়া হবে না প্রথমক্ত শর্তটি কোনোরূপে মেনে নিলেও দ্বিতীয় শর্তটি হজরত ওমর রাদিয়াল্লাহানহু কিছুতেই মেনে নিতে পারছিলেন না তবে পরে অবশ্য তিনি নিজের ভুল বুঝতে পেরে এর জন্য যথেষ্ট অনুতপ্ত হয়ে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন ইসলামের প্রচার ও প্রসারে এবং জিহাদে হজরত রাসুল্ল সাল্লা সাল্লামকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে এবং সহ্য করতে হয়েছে তার অনুসারীদেরকেও হিজরি দ্বিতীয় সনে ইসলামের প্রথম যুদ্ধ বদর নামক প্রান্তরে সংগঠিত হয় এ যুদ্ধের মূল কারণ ছিল মুসলমানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং চিরতরে তাদের ধ্বংস ছিল এ যুদ্ধের মূল লক্ষ্য এ যুদ্ধে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লাম তিনশো তেরো জন সৈন্য নিয়ে নয়শো পঞ্চাশ জন মুশ্রিকদের মোকাবিলা করেন সতেরোই রমজান এ যুদ্ধ সংগঠিত হয় এতে মুশ্রিকরা পরাজয় বরণ করেন এ যুদ্ধে আবু জাহেল উদ্বা ও সাইবাসহ সত্তর জন প্রথম শ্রেণীর কাফের মারা যায় এবং সত্তর জন বন্দী হয় অবশ্য আবু সুফিয়ান পলায়ন করে এই বলে যে আগামী বছর প্রতিশোধ নেওয়া হবে মুসলমানদের মধ্যে জন শহীদ হন এ যুদ্ধে মক্কার প্রায় সকল গোত্রই অংশগ্রহণ করেছিল হজরত ওমর ফারুক রাদি আল্লাহানুহের ভয়ে তার গোত্র বনু আদি এ যুদ্ধে অংশগ্রহণ করেননি এ যুদ্ধে সর্বপ্রথম শাহাদাত বরণ করেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহুয়ানহু এর কৃতদাস মাহজা রাদিয়াল্লাহুয়ানহু এ যুদ্ধে হজরত ওমর ফারুক রাদি তার সম্পর্কীয় মামা আশ ইবনে হিসামকে হত্যা করেন সত্তর জন বন্দি সম্পর্কে যখন হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করণীয় সম্পর্কে জিজ্ঞেস করেন তখন হজরত আবু বকর রাদি আল্লাহুয়ানহু মুক্তিপণ নিয়ে তাদের মুক্তি দেওয়া সম্পর্কে বললে হজরত ওমর ফারুক রাদি আল্লাহুয়ানহু তার তীব্র বিরোধিতা করেন তখন ওহিনাজিল হল দেশ সম্পূর্ণভাবে শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত কোনো নবীর জন্য বন্দি রাখা সঙ্গত নয় তোমরা কামনা করো পার্থিব সম্পদ কিন্তু আল্লাহ চান পরকালের কল্যাণ এ যুদ্ধে হজরত ওমর রাদি আল্লাহান হুছিলেন হজরত রসুল্লাহ সাল্লা সাল্লামের দক্ষিণ হস্ত এবং তার ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য মক্কার কুরাইশকন যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় বরণের পর প্রতিশোধ গ্রহণের জন্য পরবর্তীতে যুদ্ধের অবতারণা করেন হিজরির তৃতীয় সনের সাওয়াল মাসের ছয় তারিখে এ যুদ্ধ সংগঠিত হয় এতে মুশ্রিকদের তিন হাজার সৈন্য ছিল এবং হজরত রসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সৈন্য ছিল মাত্র সতেরোশো জন তরবি এবং ইবনে হিসাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে এ যুদ্ধে হজরত রাসুল্লাহ সাল্লাহাম যখন শত্রু কর্তৃক আক্রান্ত হন তখন অনেকেই সাহায্যার্থে এগিয়ে আসেন তার মধ্যে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহ ছিলেন অন্যতম বনু নজির এবং বনু কায়নুকা এই উভয় গোত্রই মদিনায় বসবাসরত ইহুদি ছিল সন্ধি ভঙ্গ করার অপরাধে এদেরকে দেশান্তরিত করা হয় এই উভয় গোত্রকে দেশান্তর করার ব্যাপারে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহের চিন্তাভাবনা এবং পরামর্শ উল্লেখযোগ্য ছিল ওহুদ এবং বদর যুদ্ধে মুর্শিদগণ পরাজয়ের পর তারা নতুন করে সংকল্প নেয় যে তারা এমন এক শক্তিশালী বাহিনী গঠন করবে যে মদিনা থেকে মুসলমানদের চিরতরে নিচ্ছিন্ন করে দেবে আবু সুফিয়ান ছিল এ বাহিনীর নেতৃত্বে হিজড়ি পঞ্চম সনে এক বিরাট বাহিনীর মোকাবেলায় হজরত রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদের পরামর্শে বিরাট পরীক্ষা খনন করলেন হজরত ওমর রাদুয়ানহু অপর অপর সাহাবিগণ এ খনন কার্যে অংশগ্রহণ করলেন এ যুদ্ধে যে কজন মহান সাহাবি অসীম বীরত্ব প্রদর্শন করে মদিনাকে রক্ষা করেন হজরত ওমর রাদি আল্লাহওয়ানহু ছিলেন তাদের মধ্যে অন্যতম এ যুদ্ধে হজরত ওমর রাদি আল্লাহওয়ানহু একদিন হজরত রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের খিদমতে এসে বললেন আজ শত্রুরা আমাকে আসরের নামাজ পড়ার সময় পর্যন্ত দেয়নি তখন হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমাকেও দেয়নি এ যুদ্ধে হজরত ওমর রাদি আল্লাহওয়ানহু যে বীরত্ব প্রদর্শন করেন তা বর্ণনাতীত একদিন প্রচণ্ড গতিতে শত্রুরা আক্রমণ করলে তিনি একাকেই শত্রুর গতি স্তব্ধ করে দেন মুস্রিক এবং মুসলমানদের মধ্যে ষষ্ঠ সনে সন্ধি সংগঠিত হয় হজরত ওমর রাদি আনহু প্রথম হতেই সন্ধির বিষয়বস্তুর ব্যাপারে ভিন্ন মত পোষণ করছিলেন তখন হজরত রাসুল্লাহ সাল্লাহু আস্লাম বলেন আমি আল্লাহর রাসুল যা কিছু করি তা আমার প্রভুর সম্মতিক্রমেই করে থাকি এতে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন সন্ধি শেষে যখন হজরত রাসুল্লাহ সাল্ল্লাহু আলিয়া মদিনার দিকে প্রত্যাবর্তন করেন তখন তিনি হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুকে ডেকে বলেন আজ সুরা নাজিল হয়েছে এবং এ সন্ধিকে বিজয় বলে ঘোষণা করা হয়েছে এবছর হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু তার স্ত্রীদের তালাক দেন কারণ তারা ইসলাম গ্রহণ করেনি তখন মুসলমানদের জন্য অমুসলিম নারী গ্রহণ সম্পর্কীয় আয়াত নাজির হয়েছিল সপ্তম হিজরি সনে খাইবার যুদ্ধ সংগঠিত হয় বনু নাজির কোত্র নিজেদের পাপের জন্য মদিনা হতে বিতাড়িত হয়ে খাইবারে গিয়ে আশ্রয় নিয়ে পুনরায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং উস্কানি দিতে থাকলে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লাম ষোলো জন সৈন্যের বাহিনী নিয়ে খাইবারে উপস্থিত হন এ যুদ্ধে প্রথম হজরত আবু বকর রাদি আল্লাহুয়ানহু ও পরে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু যুদ্ধ পরিচালনা করেন ঐতিহাসিকদের মতে হাওয়াজেনের লোকজন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু ত্রিশ জনের একটি দল নিয়ে এদের বিরুদ্ধে অবতীর্ণ হলে ষড়যন্ত্রকারীরা বিনা যুদ্ধে পলায়ন করে দুই বছর পর্যন্ত হোদাইবিয়া সন্ধি পালন করার পর তা ভঙ্গ করলে অষ্টম হিজড়ি মক্কা বিজিত হয় আবু সুফিয়ান নিজের অপরাধ অনুভব করল আবু সুফিয়ানের সাথে হজরত আব্বাস রাদি হয়ে সাক্ষাৎ হলে তিনি তাকে নিজ আশ্রয়ে হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে এলেন তখন হজরত ওমর রাদি আল্লাহানহু হজরত সাল্লাহ সাল্লামকে বললেন ইসলামের এই চিরশত্রুকে প্রাণদণ্ড দেয়া হোক এবং তা আমার হাতেই ন্যস্ত করা হোক শেষ পর্যন্ত হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের চিরশত্রু আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলে তৎক্ষণাৎ তিনি ইসলাম গ্রহণ করেন অতঃপর হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহানহুকে নিয়ে সাফা পর্বতে আরোহণ করে শত্রু মিত্র সকলের নিরাপত্তা ও ক্ষমা ঘোষণা করলেন তখন দলে দলে লোকজন মুসলমান হওয়ার জন্য আসতে থাকলে হজরত রাসুল্ল সাল্লাহাল্লাম হজরত ওমর রাদি আলাহুয়ানহুকে নির্দেশ দিলেন এদের বাইয়াত নেয়ার জন্য মূর্শিক জীবনে হজরত ওমর রাদ আনহু বেশ কয়েকটি বিবাহ করেন প্রথম স্ত্রীর নাম জয়নব ইনি ওসমান বিন মজনুনের বোন জয়নব হজরত ওমর রাদু আনহুর সাথে ইসলাম গ্রহণ করেন এবং তার গর্ভে এক পুত্র এবং এক কন্যা জন্ম নেয় আব্দুল্লাহ ও হাফসা দুজনেই ছিলেন ইসলামের ইতিহাসে অমর ব্যক্তিত্ব তার দ্বিতীয় স্ত্রী ছিলেন মালাইকা বা উম্মে কুলসুম ইসলাম গ্রহণ না করায় তাকে তিনি পরিত্যাগ করেন তৃতীয় স্ত্রী ছিলেন জামিলা স্বামী স্ত্রীর মনোমালিন্যের কারণে বিচ্ছেদ ঘটে চতুর্থ স্ত্রী ছিলেন অতিকাহ ইনি প্রথমে হজরত আবু বকর রাদি আল্লাহুয়ানহু পুত্র আব্দুল্লাহ রাদি আল্লাহুয়ানহু স্ত্রী ছিলেন তিনি তাবুক যুদ্ধে শাহাদাত বরণ করলে হজরত ওমর রাদি তাকে বিবাহ করেন পঞ্চম স্ত্রী ছিলেন উম্মে হাসিম ইনি হারিস বিন হিসামের কন্যা ষষ্ঠ স্ত্রী ছিলেন উম্মে কুলসুম তিনি হজরত আলী রাদি আল্লাহ এর কন্যা সতেরো হিজরি সনে এই বিবাহ সম্পন্ন হয় হজরত ওমর রাদি আল্লাহ পুত্র সংখ্যা ছিল ছয় জন আবদুল্লাহ উবায়দুল্লাহ আসিম আবু শামা জায়েদ ও মুজিব আল্লাহুয়ানহু হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু রাষ্ট্র পরিচালনায় পুত্র বা আত্মীয় স্বজন কাউকে হস্তক্ষেপ করতে দেননি এমনকি রাষ্ট্রশাসনে কোনো পুত্রকে নিয়োগ করেননি এবং মৃত্যুকালে ওসিয়ত করেছিলেন তার কোনো পুত্র যেন খলিফাপাদের প্রার্থী না হয় হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হোদাই বিয়া সন্ধির সময় যে গাছের নিচে বসে সাহাবিদের বাইয়াত নিয়েছিলেন সে গাছটা হজরত ওমর রদিয়াল্লাহুয়ানহু কেটে ফেলেন এবং বলেন দৃশ্যত দেখা যায় লোকজন এ গাছকে পূজার স্থানে পরিণত করতে চলেছে হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় তিনি এতই দিশাহারা হয়ে পড়েছিলেন যে তা তিনি নিজেও বুঝতে পারেননি তিনি তরবারি হাতে নিয়ে সিংহের ন্যায় গর্জন করে বলেন যে বলবে হযরত রসুল্লাহ সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছে আমি তাকে এ তরবারি দ্বারা হত্যা করব অবশেষে হজরত আবু বকর রাদিয়াল্লাহুয়ানহু তাকে কুরআনের আয়াত দ্বারা এর মর্ম উপলব্ধি করালে তার হুশ ফিরে আসে খিলাফত আমলে বাইতুল মুকাদ্দাস বিজয় উপলক্ষে তিনি সামদেশে গিয়েছিলেন সেখানে হজরত বিলাল রাদিয়াল্লাহানুহের আজান শোনা মাত্র হজরত রসুল্লাহ সাল্লা সাল্লামের স্মরণে তিনি অজ্ঞান হয়ে যান সাদাশিদে জীবনযাপন করতে তিনি পছন্দ করতেন এমন কি তার লুঙ্গি এবং পরিধানের কাপড় ছিল তালিযুক্ত একদিন এক বিদেশি মেহমান তার সাথে সাক্ষাৎ করতে এলে তার বিলম্ব হল পরে জানা যায় তিনি কাপড় ধুয়ে রৌদ্রে শুকাতে দিয়েছেন জন্য আসতে বিলম্ব হল তখন তার দ্বিতীয় জোড়া কাপড় ছিল না যা পরিধান করে বাইরে আসতে পারেন ভালো খাওয়া পাওয়ার জন্য তার ভাতা বৃদ্ধির জন্য সকলেই তাকে বললে তিনি এ বলে অস্বীকার করেন আমি বাইতুল মাল হতে সে পরিমাণ মালের অধিকারী যা একজন অভিভাবক ইয়াতিমের মালে অধিকার রাখে তিনি আরও বলেন লোকজন আমাকে খিয়ানতের জন্য উৎসাহিত করছে হজরত ওমর হয়ে পুত্র আব্দুল্লাহকে একটি বলিষ্ঠ উট বিক্রয় করতে দেখে জিজ্ঞেস করেন এত তাজা উট কোথায় পেলে পুত্র বলল দুর্বল উট কিনে সরকারি খামারে রেখে দিয়েছিলাম সেখানে ভালো খাদ্য খেয়ে মোটা তাজা হয়েছে পরে উটটি বিক্রি করে ছেলেকে উটের আসল দাম দিয়ে অবশিষ্ট টাকা বাইতুল মালে তিনি জমা দিয়ে দেন হজরত উমর রাদানহুয়ের খেলাফতকালে বিধবা এবং দুর্বলের কাজ তিনি নিজ হাতে করে দিতেন পানির মশক ভরে পানি তাদের কাছে পৌঁছে দিতেন সফরে যাওয়ার সময় অতি সাধারণ উটে সাওয়ার হতেন এবং পথিমধ্যে বিশ্রামের প্রয়োজন হলে গাছের নিচে বসে বিশ্রাম নিতেন বহুবার তাকে মসজিদের এক কোণে মাটিতে বসে অথবা শুয়ে থাকতে দেখা গেছে একদিন তিনি বাইতুল মালের উটে তেল মালিশ করছেন দেখে একজন জিজ্ঞেস করে এর জন্য তার কি কোনো গোলাম নেই তখন তিনি উত্তর দেন আমি নিজেও তো একজন গোলাম হযরত ওমর রাদি আল্লাহনহু প্রায়ই দেশের পরিস্থিতি অবলোকনের জন্য রাত্রিকালে ছদ্মবেশে বের হতেন জনৈক বেদুইনকে জিজ্ঞেস করে জানতে পারেন তার স্ত্রী প্রসব বেদনায় চিৎকার করছে এই ঘটনা শুনে তিনি দেরি না করে তৎক্ষণাৎ বাড়ি ফিরে এসে স্ত্রী উম্মে কুলসুমকে এবং প্রসবের প্রয়োজনীয় জিনিসপত্রসহ তাবুতে বেদুইনের স্ত্রীর কাছে পাঠিয়ে তিনি বেদুইনের সাথে আলাপ করতে থাকেন বেদুইন তাকে চিন্ত না একটু পরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহুয়ানহু বললেন আমিরুল মুমিনিন এ শব্দ শোনার সাথে সাথে বেদুন চমকে উঠেন হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু অবস্থা লক্ষ্য করে বলেন ভীত হওয়ার কোনো কারণ নেই আমি তোমার প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেব হযরত ওমর রাদিয়াল্লাহানহু পরিস্থিতি পর্যবেক্ষণকালে গভীর রাতে নামক স্থানে পৌঁছে দেখেন যে জনৈক মহিলা চুলায় পাতিল বসিয়ে কি যেন রান্না করছে আর পাশে কয়েকজন ছেলে মেয়ে কান্না করছে এবং মহিলাও কাঁদছেন এ ব্যাপারে জিজ্ঞেস করায় মহিলা উত্তর দেয় ছেলেদের পিতা কিছুদিন পূর্বে জিহাদে শাহাদাত বরণ করেছে এই যাবৎ আমরা অতি কষ্টে দিন অতিবাহিত করেছি আজ ছেলেদের খাবার দেওয়ার মতো ঘরে কিছুই অবশিষ্ট নেই এদের ভুলানোর জন্য শূন্য পাতিলে পানি ভর্তি করে জাল দিচ্ছি এই অবসরে হয়তো ছেলেরা ঘুমিয়ে পড়বে জানি না শেষ পর্যন্ত কি হবে হজরত ওমরাদিয়াল্লাহুয়ানহু তৎক্ষণাৎ ফিরে এসে বাইতুল মাল থেকে খাবারের প্রয়োজনীয় জিনিস বস্তায় ভরে তার কর্মচারীকে বলেন এটা আমার মাথায় তুলে দাও কর্মচারী বলল না না তা হয় না এটা আমি নিয়ে যাব তখন হজরত ওমর আদি আল্লাহুয়ানহু বলেন রোজ হাসরে তুমি কি আমার বোঝা বহন করবে এই বলে তিনি নিজের মাথায় বোঝা নিয়ে মহিলার বাড়িতে গিয়ে নিজ হাতে খাবার তৈরি করে ছেলেদের খাইয়ে দিয়ে পরদিন খলিফার দরবারে যেতে বলেন দরবারে মহিলা পৌঁছে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুকে চিনতে পেরে ভীত হয়ে পড়লে তিনি বলেন ভয়ের কোনো কারণ নেই তুমি আমাকে ক্ষমা করে দাও এতদিন আমি কেন তোমাদের খোঁজ খবর রাখিনি একদিন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু কোথাও যাবার সময় এক বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হলে হজরত ওমর রাদ্লাহুয়ানহু তার সাথে কথা প্রসঙ্গে বলেন ওমর সম্পর্কে তোমার ধারণা কি। বৃদ্ধা তাকে চিন্ত না নির্বিঘ্নে বলতে থাকে ওমর বড়ই খারাপ সে খলিফা হবার পর কোনো কিছু দান করেনি সে আরও নানান মন্তব্য করতে থাকেন বৃদ্ধা হযরত ওমরদ্দ্লাহুয়ানহু বললেন তার কাছে গিয়ে অবস্থা বর্ণনা করতে পারো না তুমি কি অবস্থায় আছো তার কি তা জানা আছে বৃদ্ধা বলল খলিফার উচিত প্রত্যেকের খোঁজ নেয়া হজরত ওমর রাদি আল্লাহানহু খলিফা হওয়ার পর থেকে তুমি যত কষ্ট পেয়েছ কত টাকা পেলে তুমি তাকে ক্ষমা করে দেবে এমন সময় হজরত আলী রাধিআলাহু এবং আব্দুল্লাহ ইবনে এসে মাসুদ বললেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মমিনিন আমিরুল মুমিনিন নাম শুনে বৃদ্ধা অজ্ঞান হবার উপক্রম হল সে খলিফার কাছে গিয়ে তার বদনাম করেছে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু তাকে সান্ত্বনা দান করে তার হাতে পঁচিশটি স্বর্ণমুদ্রা দিয়ে একখণ্ড চামড়ায় লিখে দিলেন যে রোজ কিয়ামতে ওমরের উপর তার কোনো আর দাবি রইল না এক জুমায় হজরত ওমর রাজি আল্লাহুয়ানহু এর গায়ে প্রয়োজনের চেয়ে বেশি কাপড় দেখে লোকজন বলতে থাকে এত বেশি কাপড় খলিফা কোথায় পেয়েছে জবাব না দেওয়া পর্যন্ত আমরা তার পিছনে নামাজ পড়ব না খলিফা হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু লোকজনকে সান্ত্বনা দিয়ে বললেন আমার কাপড়ের সংকুলা না হওয়াতে ছেলের কাপড় সংযোগ করেছি হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু জেরুজালামের পথে যাত্রাকালে তার গায়ে ছিল তালিযুক্ত জীর্ণ পোশাক অনেকেই তাকে ভালো পোশাক পরিধানের জন্য অনুরোধ করেন তিনি বলেন আল্লাহ আমাকে ইসলামে আশ্রয় দিয়ে ধন্য করেছেন ভালো পোশাক বা উত্তম বাহনের প্রয়োজন নেই আমার মর্যাদার জন্য ইসলামী যথেষ্ট এ অবস্থায় তিনি জেরুজালেম প্রবেশ করলেন যখন তিনি মদিনা হতে বের হন তখন তিনি উটের পিঠে ছিলেন এবং তার সহকারী রশিদ টেনে ধরে চলছিল বেশ কিছু দূর অতিক্রম করার পর তিনি উঠ হতে নেমে সহকারীকে বললেন এবার তোমার সাওয়ারের পালা আমি রশি টেনে নিয়ে যাব তা সহকারী খলিফার কথা শুনে হতবাক হল সে কিছুতেই উটের পিঠে আহরণ করবে না খলিফাও ছাড়বেন না তা সহকারী বলল আমি আপনার গোলাম আপনি আমার প্রভু আমিরুল মুমিনিন আমি উটে আহরণ করার চিন্তাও করতে পারি না আমার জন্য এটা চরম বেয়াদবি খলিফা বললেন প্রভুর জন্য আদব অপেক্ষা আদেশ বড় সুতরাং তুমি আদেশ পালন করো নতুবা আমি একাই যাব তুমি মদিনা ফিরে যাও তার কর্মচারী বাধ্য হয়ে খলিফার আদেশে উটে আহরণ করলেন ঠিক জেরুজালেমে পৌঁছার সময় কর্মচারীর আরোহণের পালা ছিল কর্মচারী উটের পিঠের উপরে এবং খলিফা দড়ি টানছিলেন এ অকল্পনীয় দৃশ্য যখন জেরুজালেমবাসী অবলোকন করলেন তখন সকলেরই সন্নিত ফিরল এ ছিল খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাজি এর মানবীয় উদারতার দৃষ্টান্ত যা আজও মানুষের মুখে উপমায় সাহিত্যে ইতিহাসে কাব্যে ব্যবহৃত হয়ে আসছে এবং পরবর্তীকালেও এর স্মৃতি বহন করবে হজরত ওমর রাজি আল্লাহুয়ানহু সাহাবিদের মধ্যে সে মর্যাদার অধিকারী ছিলেন যাদের পরামর্শে অহিনাজিল হয়েছে হজরত রসুল্লাহ সাল্লাহু সাল্লাম তার প্রশংসায় যা কিছু বলেছেন তা হাদিসের গ্রন্থসমূহে উল্লেখিত হয়েছে হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি জান্নাতে গিয়ে একটা স্বর্ণ নির্মিত প্রাসাদ দেখে জিজ্ঞেস করি এই প্রাসাদটি কার জন্য তৈরি করা হয়েছে ফিরিস্তাগণ বলেন হজরত ওমর জন্য একদিন হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাতে হজরত আবু বকর রাদিয়া হাত এবং অন্য হাতে হজরত ওমর রাদি আল্লাহুয়ানুহের হাত ধরলেন কিয়ামতের দিন আমরা তিনজন এভাবেই উঠব হজরত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার পরে যদি কেহ নবী হতো তাহলে তিনি হতেন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী উম্মতগণের মধ্যে কিছু সৎ লোক ছিল আল্লাহ পাক যাদের সাথে কথা বলতেন আর আমার উম্মতের মধ্যে হজরত আবু বকর রাদি আল্লাহুয়ানহু ও হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু সে ধরনের হজরত আবু বকর রাদি আল্লাহুয়ানহু এর ইন্তেকালের পূর্বে খলিফা মনোনয়নের জন্য সর্বপ্রথমে তিনি আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহানুহের পরামর্শ গ্রহণ করলেন তিনি বলেন হজরত ওমর রাদিয়াল্লাহানহু এর যোগ্যতা সম্বন্ধে কোনো সন্দেহ নেই তবে তার স্বভাব বড় কঠোর প্রকৃতির এর উত্তরে হজরত আবু বকর রাদিয়াল্লাহুয়ানহু বলেন স্বভাবে কঠোরতা এজন্য যে যেহেতু আমি অত্যন্ত নরম কর্তব্যের চাপ পড়লে তিনি হতেই নরম হয়ে যাবেন এরপর তিনি হজরত ওসমান রাদি আল্লাহুয়ানহু এর সাথে এ বিষয়ে পরামর্শ করলে তিনি হজরত ওমর রাদি আল্লাহুয়ানুয়ের পক্ষে মত ব্যক্ত করেন এরপর হজরত আবু বকর রাজি আল্লাহুয়ানহু অন্যান্য আনসার মুহাজিরদের মতামত নেন তারা সকলেই হজরত ওমর রাদি আল্লাহুয়ানহের মনোনয়নকে সমর্থন করেন কিন্তু হজরত তালহা রাদি আল্লাহুয়ানহু মনোনয়নের যৌক্তিকতা সম্বন্ধে বললেন যে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু তার মতে সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এরপর তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহুয়ানহুকে ডেকে এনে হজরত ওমর রাদি আল্লাহানহ একটি মনোনয়নপত্র লিখে নিলেন মনোনয়নপত্র সম্পাদনের পর হজরত আবু বকর রাজি অতি কষ্টে নিজ গৃহের দ্বার দেশে গিয়ে দাঁড়ালেন এবং উপস্থিত জনতাকে সম্বোধন করে বলেন ভাই সব আমি আমার কোনো আত্মীয় স্বজনকে খলিফা মনোনীত করিনি এবং হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুকে মনোনীত করেছি যাতে আপনারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট হন এ কথা শুনে উপস্থিত জনতা সমবেত কণ্ঠে বলে উঠলেন আমরা আপনার কথা শুনলাম এবং মনোনয়ন মেনে নিলাম হজরত আবু বকর রাদি আল্লাহুয়ানহু হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুকে তার উত্তরাধিকারী মনোনীত করে যে ঠিক কাজই করেছিলেন পরবর্তীকালে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু এর কার্যকলাপই তার প্রমাণ দেয় একাদশ সনের রবিউল আউয়াল মাসের বারো তারিখ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন মহানবীর ইন্তেকালে তার আত্মীয় স্বজন সাহাবা এবং মুসলিম নরনারীগণ যে কিরূপ শোকার্ত হয়েছিলেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ইন্তেকালে হজরত ওমর রাদি আল্লাহানহু প্রথমে সম্পূর্ণ অজ্ঞান হয়ে পড়েছিলেন অতপর তিনি লাভ করার পর উন্মুক্ত তলোয়ার হাতে মসজিদে নববীতে উপস্থিত হয়ে দিশাহারার মতো চিৎকার করে বলতে থাকেন যদি কেউ বলে যে হজরত মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছে আমি এ তরবারির আঘাতে তার মস্তক ছেদন করব হজরত ওমর আদি আল্লাহুয়ানহু এর স্বাভাবিক জ্ঞান ফিরে আসার পরেই তার মনে প্রশ্ন জাগল এখন মুসলমানদের ভাগ্যে কি আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইন্তেকালের পর খেলাফতের প্রশ্নটা অত্যন্ত জটিল আকার ধারণ করেছিল কেননা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের কোনো পুত্র সন্তান জীবিত ছিল না তার বংশধরদের মধ্যে ছিলেন একমাত্র কন্যা হজরত ফাতেমা রাদি এবং তার স্বামী হজরত আলীর রাদি আল্লাহুয়ানহু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এ সম্বন্ধে কোনো নির্দেশ দিয়ে যাননি সুতরাং সকলের মনেই প্রশ্ন জাগল এখন মুসলিম জাহানের নেতা কে হবেন খেলাফতের ব্যাপার নিয়ে মদিনার মুসলমানগণ প্রধানত তিনটি দলে বিভক্ত হয়ে পড়েন যথা আনসার মুহাজির ও হজরত হয়ে সমর্থক স্বতন্ত্র দল প্রত্যেক দলই যখন আপন আপন দাবি প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন এবং কারো কথা কেউ মানছিলেন না তখন স্বাভাবিকভাবেই একটা ভীষণ গোলমালের সৃষ্টি হয়েছিল এই কঠিন সমস্যার সমাধান করা তখন মোটেই সহজ ব্যাপার ছিল না এই কঠিন সংকটের সময় হজরত ওমর রাদু যে কৃতিত্ব প্রদর্শন করেছেন ইতিহাসের পাতায় তা কিয়ামত পর্যন্ত সোনার হরফে লিখিত থাকবে তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে এবং কাউকে অনুরোধ না করে হজরত আবু রিয়াল্লাহুয়ানহু এর হাতে হাত মিলিয়ে তার আনুগত্য স্বীকার করে নিলেন তারপর তিনি সমবেত জনতাকে লক্ষ্য করে বললেন হজরত আবু বকর আদি আনহু আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ সর্বাপেক্ষা ব্যক্তিত্বশালী সর্বাপেক্ষা জ্ঞানী ও মাননীয় এবং রসুলি করিম সাল্লাহু আলিয়া সাল্লামের সর্বাপেক্ষা প্রিয় বন্ধু এবং তারই নির্বাচিত নামাজের ইমাম অতএব আমি তার হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলাম এবং তোমরাও সকলে বিনা বাক্য ব্যয়ে তার হাতে বাইয়াত গ্রহণ করে তার আনুগত্য স্বীকার করো অতপর জনসাধারণের প্রত্যেকেই হজরত আবু বকর বকরাদি আল্লাহুয়ানহুয়ের হাতে হাত মিলিয়ে তার আনুগত্য স্বীকার করে তাকে খলিফা নির্বাচিত করলেন হজরত আবু বকর বকরদ্দি হুয়ের খেলাফত মাত্র দুই বছর তিন মাস স্থায়ী হয়েছিল তার খেলাফতকালে অনুষ্ঠিত প্রত্যেক কাজে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহের ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ এবং সক্রিয় হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু ছিলেন হজরত আবু বকর রি আল্লাহুয়ানহুয়ের খেলাফত জীবনের সর্বপ্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী স্বরূপ দীর্ঘদিন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু হজরত আবু বকর এর সহচর্য ছিলেন বলে তিনি বুঝতে পারলেন যে তারপরে রাজ্য পরিচালনার একমাত্র যোগ্যতা রয়েছে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু এর কাজেই মৃত্যুর পূর্বে তিনি জনসাধারণের সমর্থন নিয়ে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুকে তার পরবর্তী খলিফা নির্বাচিত করে যান হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহানহু দু বছর তিন মাস দশ দিন খিলাফত পরিচালনার পর হিজরি তেরো সনের বাইশে জমা সানি রোজ সোমবার ইন্তেকাল করেন ইসলামের প্রথম খলিফা হজরত আবুবক রাজিয়াল্লাহয়ানহু এর মৃত্যুর পর হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু খিলাফতের দায়িত্ব সহস্তে গ্রহণ করেন এবং পরিপূর্ণ উদ্যম ও উৎসাহ সহকারে প্রথম খলিফার নীতি অনুসরণ করতে থাকেন স্বল্পকালের মধ্যে তিনি পারস্য ও রোমের মতো শক্তিশালী সাম্রাজ্যকেও মুসলিম জাহানের অধীনে আনেন আরবের পূর্ব দিকে পারস্য সাম্রাজ্য অবস্থিত এটা ইরাক মেসোপটেমিয়া ও অক্সাস নদী পর্যন্ত বিস্তৃত মূল পারস্য নিয়ে গঠিত ছিল হজরত আবু বকরাদ্লাহানহু এর শাসনামলে ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে মুসলিম অভিযান প্রেরিত হয়েছিল মুসলমানরা যখন যুদ্ধরত তখন হজরত আবু বকরাদ্লাহুয়ানহু ইন্তেকাল করেন নতুন খালিফা হজরত ওমর রাদ্লাহুয়ানহু এ সকল অভিযানের সাফল্যজনক পরিসমাপ্তি ঘটনার জন্য বিশেষ তৎপর হন এ সময় বিভিন্ন কারণে মুসলমানদের সাথে পারসিকদেরও সংঘর্ষ দেখা যায় পারস্যবাসী মুসলমানদের সমৃদ্ধি ও উন্নতি সহ্য করতে পারতো না বলে তারা বিভিন্ন উপায়ে ইসলামকে অঙ্কুরে বিনষ্ট করার প্রচেষ্টা করেছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পারস্যরাজ দ্বিতীয় খসরুর দরবারে দূত প্রেরণ করলে সে মুসলিম দূতকে অপমানিত করে এতে মুসলমানদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় খলিফা হজরত আবু বকরাদি আল্লাহানু রামলি যখন বাহরাইনে বিদ্রোহ শুরু হয় তখন পারস্যবাসী বিদ্রোহীদের সাথে সহযোগিতা করায় পারস্যের সাথে দুশ্মণী প্রকট হয়ে ওঠে পারস্য সাম্রাজ্যের অন্যতম প্রদেশ ইরাক ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আরবের স্বাভাবিক অংশ ছিল সুতরাং তা আরবের অস্তিত্বের জন্য অপরিহার্য বলে বিবেচিত হতো এছাড়া যে সমস্ত আরব গোত্র ইরাক ও কালদিয়া সীমান্তে বাস করত তারা তাদের আরবীয় আত্মীয় স্বজনকে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের প্ররোচনা দান করত সুতরাং ইসলামের নিরাপত্তা ও নিজেদের আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে মুসলমানগণকে সীমান্তবাসীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হয়েছে পারস্যের ভাগ্য নির্ধারণে দেশটির অর্থনৈতিক গুরুত্বও কম ছিল না দজলা ফরাদ বিধৌত ইরাক ছিল অফুরন্ত সম্পদে ভরপুর উষার মরুভূমির দেশ আরবের বাণিজ্য ইরাকের উপরে অধিকতর নির্ভরশীল ছিল কিন্তু পারস্যবাসী ইসলাম প্রভাবান্বিত আরব ব্যবসায়ীগণকে অবাধভাবে বাণিজ্য করতে দিতে রাজি ছিল না সুতরাং অর্থনৈতিক প্রয়োজনও মুসলমানদের সাথে পারসিকদের সংঘর্ষের অন্যতম কারণ ছিল হজরত আবু বক্কর রাদি আল্লাহুয়ানহুয়ের খিলাফতের আমলে হজরত মুসান্না রাদি আল্লাহুয়ানহু ও হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহয়ানহুয়ের নেতৃত্বে মুসলিম বাহিনী হীরা রাজ্য নামে পরিচিত সাসানীয় সাম্রাজ্যের অংশ জয় করেন হীরা রাজ্য হারিয়ে পারস্যবাসী উন্মত্ত হয়ে ওঠে এবং মুসলমানদের হাত হতে রাজ্য পুনরুদ্ধারের জন্য সচেষ্ট হয় পারস্য সম্রাট তার বিখ্যাত সেনাপতি রুস্তমকে এক বিরাট সেনাবাহিনীসহ সেখানে প্রেরণ করে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহয়ানহু ইতিমধ্যে সিরিয়ার পথে রওনা হয়ে গিয়েছিলেন সুতরাং হজরত মুসান্না রাজিয়াল্লাহুয়ানহু একাকী পারস্য সীমান্তে অবস্থান করছিলেন পারস্যবাসীর প্রচণ্ড আক্রমণের মোকাবেলার জন্য হজরত মুসান্না রাদিয়াল্লাহুয়ানহুয়ের জন্য নতুন সৈন্য সংগ্রহের আদেশ দিয়ে যান হজরত ওমর রাদি খলিফার মসনাদে অধিষ্ঠিত হয়ে হজরত আবু বকর আল্লাহানহু এর অন্তিম নির্দেশ পালনে মনোযোগী হন তিনি তার কাছে বায়াত গ্রহণের জন্য চারিদিক হতে যে সমস্ত লোক এলো তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন কিন্তু প্রথমে তার আহ্বানে কেউ সাড়া দিল না পরে তিনি ও হজরত মোসান্না রাদি এমন উত্তেজনাপূর্ণ বক্তৃতা দিলেন যে শ্রোতাদের মধ্যে হতে সাকিব ক্ষত্রের প্রসিদ্ধ সর্দার আবু ওবায়দার আদাহুয়ানহু এর সাহসিকতায় উপস্থিত জনতার মধ্যে সাড়া পড়ে যায় চারিদিক হতে সকলে বলে ওঠে আমরাও তৈরি আছি তখন হজরত ওমর আদিয়াল্লাহুয়ানহু মদিনা ও পার্শ্ববর্তী এলাকা হতে একটি বাহিনী গঠন করে আবু ওবায়দার আদাহুয়ানহুকে সেনাপতি নিযুক্ত করেন হজরত আবু ওবায়দারাদ আল্লাহুয়ানহু ও হজরত মুসান্ন রাদিয়াল্লাহয়ানহু সৈন্যবাহিনী সহ ইরাকের দিকে অগ্রসর হলেন তারা হীরা পর্যন্ত পৌঁছলেন কিন্তু প্রতিপক্ষের সৈন্যদল এ বিরাট প্রস্তুতি সংবাদ পেয়ে খাকান নামক স্থানে পিছিয়ে তারা শিবির স্থাপন করে এই অবসরে হজরত আবু আবৈদার রাদ আনহু সৈন্যগণকে ভালো করে সাজিয়ে আক্রমণের জন্য শত্রুদের দিকে অগ্রসর হলেন ছয়শো চৌত্রিশ ইসাই সনের সেপ্টেম্বর মাসে নামারক নামক স্থানে যুদ্ধ বাতলে এ যুদ্ধে পারসিকগণ পরাজিত হয় এবং মুসলমানগণ পুনরায় হীরা জয় করেন নামারকের যুদ্ধে পরাজয় পারসিকদের জাতীয় গর্বে দারুণভাবে আঘাত হানে বাহুমনের নেতৃত্বে তারা ফোরাত নদীর অপর তীরে মুসলিম বাহিনীর মোকাবেলা করে হজরত মুসান্না রাদুয়ানহুয়ের পরামর্শ উপেক্ষা করে হজরত আবু আবাইদার রাদ নদী পার হয়ে যুদ্ধ করতে বদ্ধপরিকর হলেন নৌকার দ্বারা সেতু নির্মাণ করে তিনি ইউফ্রেতিস নদী পার হয়ে পারস্য বাহিনীর মোকাবেলা করেন এজন্য ইতিহাসে এ যুদ্ধ যশোর বা সেতুর যুদ্ধ নামে পরিচিত যুদ্ধে পারস্য বাহিনীর সাথে মুসলিম বাহিনী কুলিয়ে উঠতে না পেরে একে একে মুসলিম সৈন্যবাহিনীর পতন হতে থাকে হযরত আবু ওবাইদারাদ আল্লাহয়ানহুও এ যুদ্ধে শহীদ হন হযত আবু আবাইদারাদ আল্লাহ হুয়ানহুয়ের মৃত্যুর অবস্থা সম্পূর্ণরূপে মুসলমানদের প্রতিকূলে ছিল সৈন্যরা ভয়ে পলায়ন করছিল এদিকে মুসলমান সৈন্যরা যাতে পলায়ন করতে না পারে সেজন্য প্রতিপক্ষের সৈন্য গিয়ে সেতু ধ্বংস করে ফেলে হজরত মুসান্না রাজি আল্লাহানহু দ্রুত সেতু সংস্কার করে পলায়নতর সৈন্যদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য একদল অশ্বারোহী সৈন্য সেখানে মোতায়েন করেন মুসলমান সৈন্যগণ নিরাপদে নদী পার হয়ে যায় অবশেষে হিসাব করলে দেখা যায় যে নয় হাজার সৈন্যের মধ্যে মাত্র তিন হাজার সৈন্য বেঁচে আছে ঐতিহাসিক বালজুরির মতে এ বেদনাদায়ক ঘটনা ত্রয়োদশ হিজড়ির রমজান মাসে সংঘটিত হয় সেনাপতি হজরত আবুবৈদার আদি আল্লাহুয়ানহুয়ের মৃত্যু এবং মুসলমানদের এই পরাজয়ে হজরত ওমর হয়ে হৃদয় গভীরভাবে রেখাপাত করল তিনি পুনরায় দ্বিগুণ উদ্যমে যুদ্ধের আয়োজন আরম্ভ করে দিলেন সমস্ত আরব দেশের প্রচারক এবং নকিব পাঠিয়ে দিলেন তাদের বিভিন্ন স্থানে উত্তেজনামূলক বক্তৃতায় সমগ্র আরব জাহানে প্রতিশোধের আগুন জ্বলে উঠল ফলে চারদিক থেকে বিভিন্ন গোত্র রাজধানী মদিনায় ভেঙে পড়ল আজাদ গোত্রের দলপতি মোখান্নাফ সাতশত অশ্বারোহী সহ মদিনায় পৌঁছলেন হাসিন ইবনে মাবাদের বদের সাথে তামিম গোত্রের এক হাজার যোদ্ধা হাজির হলেন বিশ্ববিখ্যাত দাতা হাতেম তাইয়ের পুত্র আদি বিরাট বাহিনীসহ এসে যোগ দিলেন এভাবে রাবাব বনু কানানা কাসাম বনু হানজালা বনু জাব্বা গোত্রসমূহ বড় বড় দল প্রত্যেকের দলপতিসহ এসে সৈন্যদলে যোগ দিলেন উত্তেজনায় এত দূর চরমে পৌঁছল যে নুমার ও তাগলাক নামক স্থানে খ্রিস্টান গোত্রপতিগণ হযরত ওমর রাদুয়ানুয়ের নিকট নিবেদন করল আজ আরব ও আজমের সংগ্রাম এ জাতীয় সংগ্রামে আমরাও আমাদের জাতি সহযোগিতা করতে চাই এ গোত্রপতিদ্বয়ের সাথে কয়েক সহস্র আজম বিদ্বেষী লোক ছিল তারা সকলেই এসে সমবেত হল ঘটনাক্রমে ওই সময় জারির বাজালি এসে খলিফার দরবারে হাজির হলেন তিনি গোত্রের একজন প্রসিদ্ধ দলপতি ছিলেন পূর্বে একবার তিনি হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে তাকে দলপতি নির্বাচন করে দেওয়ার জন্য আবেদন করেছিলেন হজরত রসুল্লাহ সাল্লা সাল্লাম তার এই আবেদন মঞ্জুরও করেছিলেন কিন্তু তা নানা কারণে রূপায়িত হতে পারেনি অতপর তিনি হজরত ওমর রাদি আল্লাহানহুয়ের নিকট হাজির হলে তিনি আরবের সমস্ত শাসনকর্তার নিকট ফরমান পাঠালেন যে যে স্থানে জারির বাজালির গোত্রের লোক আছে নির্দিষ্ট সময়ে যেন সকলেই তার নিকট হাজির হয় জারির এ সম্মিলিত বাহিনী নিয়ে দ্বিতীয়বার এসে মদিনায় পৌঁছলেন অপরদিকে হযরত আনহু ইরাক সীমান্তের সমস্ত জায়গায় নকিব পাঠিয়ে এক বিরাট সৈন্যবাহিনী গঠন করলেন ইরানি গুপ্তচরগণ এ খবর শাহী দরবারে পৌঁছিয়ে দিল কুফার নিকটবর্তী বুয়াইপ নামক স্থানে গিয়ে মুসলমান বাহিনী শিবির স্থাপন করলেন মাহারানো রাজধানী হতে রওনা হয়ে সোজা বুয়াইবে এসে পৌঁছলেন পরদিন ভোর হতে না হতেই অত্যন্ত জাঁকজমকের সাথে ফোরাত নদী পার হয়ে মুসলমানদের উপর তার আক্রমণ চালাল সেনাপতি হযরত মুসান্নারাদিয়াল্লাহওয়ানহু অত্যন্ত নিপুণতার সাথে বুজ্য রচনা করলেন সৈন্যদিককে বিভিন্ন ভাগে ভাগ করে বড় বড় নামজাদা বীরদের এক এক দলের পরিচালনার ভার দিলেন দক্ষিণ দিক রক্ষার ভার পড়ল মাজুরের উপর বাম দিক রক্ষার ভার নিলেন নাসির পদাতিকদের চালনার ভার পড়ল মহাবীর মাসুদের উপর স্বেচ্ছাসেবক বাহিনীর অধ্যক্ষ নিযুক্ত হলেন আসিম সাঁজোয়া বাহিনী চালনার ভার নিলেন আসামা সৈন্য সাজানোর পর মহামতি হজরত মুসানার আদি আল্লাহানহু সমগ্র বাহিনী একবার প্রদক্ষিণ করলেন তিনি প্রত্যেকটি পতাকার নিচে দণ্ডায়মান হয়ে সৈন্যদের সম্বোধন করে বললেন আরব বীরগণ সাবধান তোমাদের দ্বারা যেন আরবের উপর দুর্নামের দাগ না পড়ে ইসলামী ফৌজের যুদ্ধের নিয়ম ছিল সেনাপতি তিনবার আল্লাহু আকবার ধ্বনি করতেন প্রথম তাকবীরে সৈন্যগণ অস্ত্র গ্রহণ করত দ্বিতীয় তাকবিরে অস্ত্র কোষমুক্ত করা হতো এবং তৃতীয় তাকবিরে আক্রমণ আরম্ভ করা হতো হজরত মুসান্নার দাহানহু দ্বিতীয় তাকবীর বলার পূর্বেই ইরানিরা আক্রমণ করে বসল তা দেখে মুসলমানগণ ধৈর্য রক্ষা করতে পারলো না কিছু সংখ্যক লোক শাড়ি হতে বাইরে অগ্রসর হয়ে পড়ল মুসান্না ক্রোধে নিজের দাড়ি কামড়িয়ে ধরলেন এবং চিৎকার করে বলতে লাগলেন মুসলমানগণ আল্লাহর তোমরা ইসলামের উপর দুর্নাম আনিও না এ আদেশ শোনামাত্র সকলেই পশ্চাতে সরে আপন আপন জায়গায় দাঁড়িয়ে রইলেন হজরত মুসান্নার রাজি আল্লাহুয়ানহু তাকবীর বলে আক্রমণ আরম্ভ করলেন এ যুদ্ধ জয়ের পর মুসলমানগণ ইরাকে সমস্ত এলাকায় ছড়িয়ে পড়লেন যে স্থানে বর্তমান বাগদাদ নগরে অবস্থিত সেকালে সেখানে এক বিরাট হাট বসত হজরত মুসান্নার রাজি আল্লাহুয়ানহু সেখানে ঠিক সেই হাটের দিন আক্রমণ করে বসলেন হাটের লোকেরা জীবন নিয়ে এদিক সেদিক পালিয়ে গেল সেখান হতে অনেক অর্থ ও দ্রব্য সম্ভার মুসলমানদের হাতে আসল পারসিকগণ বুয়ায়েবের যুদ্ধের শোচনীয় পরাজয় ভুলতে পারল না তারা আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করল হযরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে দেশব্যাপী জিহাদের পয়গাম ঘোষণা করে দিলেন হজরত মুসানা রাদি আল্লাহুয়ানহু তখন জীবিত নেই সুতরাং হজরত সাত বিন আবি ওয়াক্কাস রাদি আল্লাহানহুকে মুসলিম বাহিনীর সিপাহশালার সেনাপতি মনোনীত করা হল তাকে যুদ্ধ শুরু করার পূর্বে কাদিসিয়ার প্রান্তরে তাবু ফেলে দূত মারফত পারস্যের দরবারে ইসলামের পয়গাম প্রেরণের জন্য হজরত ওমর রাদিয়াল্লাহানহু নির্দেশ দেন ইসলামের পয়গামসহ পারস্যের দরবারে মুসলিম দূত প্রেরিত হল কিন্তু পারস্যরাজ ইয়াজাদ গিরত দূতকে অপমান করে দরবার হতে তাড়িয়ে দিলেন পারস্যরাজের এই অশোভন আচরণের ফলে যুদ্ধ ত্বরান্বিত হল মহাবীর রুস্তমের নেতৃত্বে পারস্যের বাহিনী মুসলিম বাহিনীর মোকাবেলা করার জন্য প্রেরিত হল মুসলিম পক্ষ হতে তাদেরকে ইসলাম কবুল করে মুসলমানদের সাথে শান্তি চুক্তি সম্পাদনের জন্য আহ্বান জানানো হল রুস্তম ভরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সমগ্র আরবকে ছিন্ন বিচ্ছিন্ন করার সংকল্প ঘোষণা করল সে বলে সমগ্র আরবের দম্ভ আমি চূর্ণ করে ছাড়ব সে এক লক্ষ বিশ হাজার সুসজ্জিত সৈন্যের বিরাট বাহিনী সহ মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হয় মুসলিম সেনাপতি হজরত সাদ রাদিয়াল্লাহানহু অসুস্থ হয়ে পড়ায় তিনি তার স্থলে খালিদ বিন আর্তাফ রাদুকে নিয়োগ দেন তিনি নিজে যুদ্ধক্ষেত্রের নিকটবর্তী একটি পুরাতন রাজপ্রাসাদের ছাদে উঠে সাহিত অবস্থায় যুদ্ধ পরিদর্শন করতে থাকেন এবং প্রয়োজন মতো খালিদ বিন আর্তাফ রাদিয়াল্লাহুয়ানহুকে নির্দেশ দিতেন ছয়শো পঁয়ত্রিশ ইসাই সনের নভেম্বর মাসে কাদিসিয়া প্রান্তরে তুমুল যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধ তিন দিন স্থায়ী হয়েছিল আরবদের কাছে প্রথম দিনের যুদ্ধ ইয়ামুল আরমাস দ্বিতীয় দিনের যুদ্ধ ইয়ামুল আগওয়াস নামে পরিচিত ছিল তৃতীয় দিনের যুদ্ধে মহাবীর কাকার নেতৃত্বে এক বিরাট সৈন্যবাহিনী এসে পৌঁছলে এতে মুসলিম সৈন্যদের মধ্যে বিরাট আনন্দের ঢেউ খেলে যায় পারস্য বাহিনী বীরত্ব সহকারে যুদ্ধ করেও পরাজয় বরণ করল রুস্তম যুদ্ধের ময়দান হতে পলায়ন করতে গিয়ে নিহত হল রুস্তমের মৃত্যুতে পারস্য বাহিনী বিশৃঙ্খলভাবে ছুটে পালাতে থাকে কাদিসিয়ার যুদ্ধ ইসলাম ও বিশ্বের ইতিহাসে এক চূড়ান্তকারী যুদ্ধ এটা প্রাচীন পারস্য সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দেয় এ যুদ্ধে মুসলমানদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল প্রথম দুদিনের যুদ্ধে আড়াই হাজার মুসলিম সৈন্য নিহত হয় এবং শেষ দিনে ছয় হাজার সৈন্য প্রাণ হারায় কিন্তু প্রধান সেনাপতিসহ পারস্য সেনাবাহিনীতে মৃতের সংখ্যা মুসলিম সেনাবাহিনীর চার গুণ ছিল এ যুদ্ধের ফলে মুসলমানদের হাতে প্রচুর মালামাল হস্তগত হয় কাদিসিয়ার যুদ্ধ পারস্য ও ইসলামের ইতিহাসের মোর ঘুরিয়ে দেয় এবং সাসানীয় সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটায় এবং মধ্যযুগে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় প্রকৃতপক্ষে কাদিসিয়ার যুদ্ধের পর প্রাচীন যুগের কয়েক মাস পর হজরত সাদ রাদিয়াল্লাহুয়ানহু খলিফা হজরত ওমর আদিয়াল্লাহুয়ানহুয়ের অনুমতিক্রমে পারস্যের রাজধানী মাদায়নের দিকে অগ্রসর হয়ে তা দখল করেন এভাবে দজলা ও ফোরাতের মধ্যবর্তী সমগ্র এলাকা মুসলিমদের আধিপত্যের অধীনে চলে আসে তখন খলিফার অনুমতিক্রমে হজরত সাদ আনহু মাদায়নে ইরাকের রাজধানী স্থাপন করেন পারস্যরাজ মাদায়ন থেকে প্রায় একশত মাইল দূরে হলওয়ানে আশ্রয় গ্রহণ করেন পারস্যরাজ এবার তার বাহিনীকে অগ্রসর হওয়ার আদেশ দেয় এবং তার সেনাবাহিনীর একাংশ মাদায়নের পূর্বে অবস্থিত জালুলা দুর্গ দখল করে সিপাহশালার সাদ বিন আবি আবিওয়াকাস রাজিয়াল্লাহুয়ানহু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহানহু এর অনুমতি নিয়ে কাকার নেতৃত্বে পারস্যবাসীদের মোকাবিলা করার জন্য একটি শক্তিশালী মুসলিম বাহিনী প্রেরণ করলেন আট দিন অবরোধের পর পারস্যবাহিনীর পরাজয় ঘটে ফলে হুলওয়ান অধিকৃত হল মুসলিম বাহিনী সেখানে একটি শক্তিশালী সেনানিবাস স্থাপন করে এরপর অন্যান্য মুসলিম বাহিনী উত্তর ইরাকের মসুল ও দক্ষিণ ইরাকের উবালা অধিকার করে এরূপে কাদিসিয়ার যুদ্ধে দু বছরের কম সময়ের মধ্যে সমগ্র ইরাক মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হল মাদায়নের পতনের পর খলিফা হজরত ওমর রাদ আল্লাহুয়ানহু হজরত এর সহযোগিতায় ইরাকের শাসন ব্যবস্থার পুনর্গঠনের দায়িত্ব গ্রহণ করেন তিনি আদেশ দিলেন যে সমস্ত ভূস্বামী ও কৃষক মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে এবং কর দিতে প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকে তাদের পৈতৃক ভূমি হতে উচ্ছেদ করা যাবে না এ সমস্ত লোক জিম্মি নামে অভিহিত হয় খলিফা হযরত ওমরাদহু সুস্পষ্টভাবে বিজিত দেশে মুসলিমদেরকে জমি জমা ক্রয় করতে নিষেধ করেন এরপর ভূমি জরিপ করার ব্যবস্থা করা হয় এবং জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করা হয় সংগৃহীত রাজস্ব বাইতুল মালে জমা দেওয়া হতো শাসনকাজের খরচ নির্বাহের জন্য অবশিষ্ট অর্থ ইরাকে সৈন্যদের মধ্যে দিওয়ানা বা পেনশন তালিকার ভিত্তিতে ভাগ করে দেওয়া হতো হুলমান অধিকারের পর পারস্যবাসীদের সাথে এক সন্ধিপত্র স্বাক্ষরিত হয় এরপর খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু মুসলিম বাহিনীকে আরবস্থ ইরাকের মধ্যে সীমাবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছিলেন কিন্তু শীঘ্রই ঘটনাচক্রে সৈন্যগণ সীমান্ত অতিক্রম করতে বাধ্য হয় বাহরাইনের শাসনকর্তা আল আলা পারস্য উপসাগরের পশ্চিম উপকূলে শত্রুপক্ষের আনাগোনা দেখে ভীত হয়ে পড়েন এবং বিপদের আশঙ্কায় আর নিশ্চিন্তে বসে থাকতে পারলেন না তিনি খলিফার বিনা অনুমতিতে এমনকি তার অজ্ঞাতেই পারস্য উপসাগর পার হলেন এবং তার সৈন্যবাহিনী সহ পারস্য উপকূলে অবতরণ করেন প্রথমে তিনি কোনো বিশেষ বাধার সম্মুখীন হননি কিন্তু পরে তিনি শত্রু দ্বারা এমনভাবে বেষ্টিত হয়ে পড়েন যে তার আর পশ্চাৎ পদপসারণের কোনো উপায় ছিল না এ সংকটময় মুহূর্তে হজরত সাদ আনহু খলিফার কাছে তার সাহায্যের আবেদন করেন খলিফা এই অভিযানে সন্তুষ্ট না হলেও তার সাহায্যে উৎবার নেতৃত্বে একটি সৈন্যদল পাঠান উদ্বা বসরা হতে বারো হাজার সৈন্য নিয়ে অগ্রসর হয়ে অবরুদ্ধ মুসলিম সৈন্যবাহিনীকে উদ্ধার করেন তিনি পারস্যবাসীকে পরাজিত করে মুসলিম সৈন্যবাহিনীকে বসরায় নিরাপদে ফিরিয়ে আনেন এভাবে পারস্য ও আরববাসীদের মধ্যে আবার শত্রুতা আরম্ভ হলো। মুসলিম সৈন্যবাহিনী তখন দ্রুততার সাথে দক্ষিণ পারস্য ও ইস্পাহানের দিকে অগ্রসর হল দক্ষিণ পারস্যের দিকে মুসলিম সৈন্যবাহিনীর অগ্রগতিতে ইয়াজাদ মুসলমানদের বিরুদ্ধে নতুনভাবে যুদ্ধ ঘোষণা করে সে প্রাদেশিক শাসনকর্তাদেরকে রাজকীয় তলে সমবেত হওয়ার আহ্বান করে পারস্য সৈন্যবাহিনীতে এক লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য মোতায়েন করা হলো। এবং এ নেতৃত্ব দিল কাদিসিয়া যুদ্ধের অন্যতম বীর সেনানী ফিরুজান ফিরুজানের নেতৃত্বে এ বিরাট সৈন্যবাহিনী হামাদানে এসে পৌঁছলে খলিফা হজরত ওমরাদুয়ানহু পারস্যবাসীদের মোকাবেলা করার জন্য প্রায় ত্রিশ হাজার সৈন্য সংগ্রহ করেন প্রথমে তিনি নিজেই তা পরিচালনা করতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি এ পরিকল্পনা ত্যাগ করে নোমান বিন মুকারানকে এ সেনাবাহিনীর নেতৃত্ব দেয়ার জন্য মনোনীত করেন নোমান হুলানের দিকে অগ্রসর হয়ে প্রথমে জানতে পারে যে পারস্যবাসীরা হামাদানের কাছে শিবিরে স্থাপন করেছে তিনি তাড়াতাড়ি অগ্রসর হয়ে হামাদানের কাছে নিহাওয়ান্দে গিয়ে উপস্থিত হন এখানে পারস্য বাহিনীর সাথে তার এক ভীষণ যুদ্ধ হয় এ যুদ্ধ নিহাওয়ানদের যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত যুদ্ধে পারস্যবাসীরা সম্পূর্ণরূপে পরাজিত হয় নিহাওয়ানদের যুদ্ধে মুসলিম বাহিনী প্রাচীন পারস্য সাম্রাজ্যের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেয় খলিফা হযরত ওমরাদ আল্লাহওয়ানহু পারস্য বিজয়ের পর মুসলমান সৈন্যগণকে আর অগ্রসর হতে নিষেধ করেন তিনি মনে করেন যে রাজ্য জয়ের চাইতে রাজ্যের স্থায়িত্ব বিধান করা বেশি প্রয়োজন তাই তিনি হজরত সাদ রাজি মাদায়েন ছাড়া অন্য কোনো স্থানে রাজধানী স্থাপন করতে বলেন হজরত সাদ বিন ওয়াকশ রাজি আল্লাহুয়ানহু কুফানগরী প্রতিষ্ঠা করেন ঠিক একই বছরে বসরা নগরীও প্রতিষ্ঠা হয় এ দু স্থানে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ও সুদৃঢ়করণের ক্ষেত্রে কুফা ও বসরা এক বিরাট ভূমিকা গ্রহণ করে সামরিক দিক দিয়ে গুফা ও বস্ত্রাত যথেষ্ট গুরুত্ব ছিল প্রথমে এই দুই স্থানে শুধু সামরিক সেনানিবাস ছিল এবং প্রাথমিক যুগের মুসলিম সৈন্যরা তাদের গোত্রীয় ও অধীন লোকজন সহ বাস করত এই এলাকায় রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে হযরত রসুল্লা সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় একজন মুসলিম দূত প্রেরিত হয়েছিল সে সময়ে রোমান সম্রাট মুসলিম দূতকে সম্মানের সাথে গ্রহণ করেছিলেন কিন্তু পরে এই সম্পর্কের অবনতি ঘটে মুসলিম দূত বস্রার শাসনকর্তার কাছে যাবার সময় মুতানামুগ স্থানে সিরিয়ার খ্রিস্টান দলপতি মুরাবিল কর্তৃক নিহত হয় এ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য মুতার যুদ্ধ সংগঠিত হয় খলিফা হজরত আবু বকরাদ আল্লাহুয়ানুয়ের আমলে কতিপয় বিশেষ কারণে উভয় সম্পর্কের উন্নতি ঘটে রোমান সম্রাট হিরাক্লিয়াস বেদিনদেরকে মুসলমানদের বিরুদ্ধে প্ররোচনা দান করে খলিফার অসন্তোষ ভাজন হয়েছিলেন এর ফলে আজ নাদানের যুদ্ধ সংগঠিত হয় হজরত রসুল্লাহ সাল্লা সাল্লামের ইন্তেকালের অল্পকাল পরেই সিরিয়া ও প্যালেস্টাইন সীমান্তে বসবাসকারী আরব গোত্রসমূহ তাদের আরবীয় স্বজনদেরকে নানাভাবে প্ররোচনা দান ও সাহায্য করে মুসলিম এলাকায় তাদের ক্রমাগত আক্রমণ লুটতরাজ আরববাসীদের অশেষ দুঃখ কষ্টের ও দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় ফলে মুসলমান ও বাইজান্টাইনবাসীর মধ্যে সম্পর্ক অপ্রীতিকর হয়ে ওঠে এ বিজয়ের পর সমগ্র জর্দান এলাকা মুসলমানদের হাতে চলে আসে শত্রুপক্ষ আত্মসমর্পণ করার পর মুসলমানগণ তাদের জানমাল ঘরবাড়ি গির্জা ও উপসারালয় রক্ষার ব্যবস্থা করেন শুধু মসজিদ নির্মাণের জন্য তারা স্থানে স্থানে কিছু ভূমি সংগ্রহ করেন জর্দান অধিকার করার পর মুসলিম সৈন্যবাহিনী হিমসের দিকে অগ্রসর হয় হিমস সিরিয়ার একটি পুরাতন শহর সামান্য কিছু বাঁধার পর হিমসের জনগণ মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে হিমস অধিকার করার পর হজরত খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহুয়ানহু আরও অগ্রসর হবার জন্য প্রস্তুত হন কিন্তু খলিফা হজরত ওমর রাদ আল্লাহ নির্দেশে অগ্রসর না হয়ে বিজিত দেশের সংস্কার সাধনের কাজে নিয়োজিত হন তিনি হজরত আবু আবৈদ রাদ আলাহুয়ানহু হিমসে হজরত আমর বিন আস রাদ আল্লাহুয়ানহু জর্ডানে এবং হজরত খালিদ বিন ওয়ালিদ রাদ আল্লাহুয়ানহু গিয়ে অবস্থান করতে থাকেন দামেস্কো জর্ডান ও হিমসের মতো গুরুত্বপূর্ণ তিনটি শহরের পতনে রোম সম্রাট ভীষণ উত্তেজিত হয়ে পড়ে সে অত্যন্ত উত্তেজিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে এক বিরাট সৈন্যবাহিনী সংগ্রহ করে রাজ্যের বিভিন্ন জায়গায় ফরমান পাঠায় যে যেখানে যত সৈন্য আছে সবাই যেন নির্দিষ্ট তারিখের মধ্যে রাজধানী এনটিওকে সমবেত হয় বাইজান সৈন্য সংখ্যা ছিল মাত্র পঁচিশ হাজার হযরত আবু ওবায়দারাদিল্লাহানুহের নেতৃত্বে মুসলিম বাহিনী ইয়ারমুখের নিকটবর্তী স্থানে এসে তাবু ফেলে ছয়শো ছত্রিশ ইসাই সনের বিশে আগস্ট ইয়ারমুকের প্রান্তরে এক ভীষণ যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে রোমান সৈন্যদের শোচনীয় পরাজয় ঘটে যুদ্ধে অসংখ্য রোমান সৈন্য নিহত হয় ঐতিহাসিক বালাজুরির মতে মৃতের সংখ্যা ছিল সত্তর হাজার মুসলমান সৈন্যদের মধ্যেও প্রায় তিন হাজার সৈন্য শাহাদাত বরণ করেছিলেন রোমানদের বিপর্যয়ের কথা শুনে হিরাক্লিয়াস কনস্ট্যান্টিনোপোলে আশ্রয় গ্রহণ করে ইয়ারমুখের যুদ্ধ সিরিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা এ যুদ্ধে রোমানদের শক্তি চিরতরে খর্ব হয় কিছু সংখ্যক রোমান দিন ইসলাম গ্রহণ করে কিন্তু যারা ইসলাম গ্রহণ করেনি অথবা জিজিয়া কর দেয়নি তারা প্রয়োজন হলে মুসলমানদের পক্ষে যোগদান করবে এ শর্তে মুসলমানদের সাথে তাদের শান্তি চুক্তি সম্পাদিত হয় ইয়ারমুখের বিজয়ের কিছুকাল পরেই হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহওয়ান হুকে খলিফা হজরত ওমর রাদি আল্লাহওয়ান হু প্রধান সেনাপতির পদ হতে অপসারিত করেন এবং তার স্থলে হজরত আবু ওবায়দা রাদেল্লাহুয়ানহু সেনাপতি নিযুক্ত হন হজরত আবু ওবায়দা রাদেল্লাহুয়ানহু নতুন দায়িত্বভার গ্রহণ করে দামেস্কো ও উত্তর সিরিয়ার দিকে অগ্রসর হলেন এবং সুরাহ জর্দান ইয়াজিদকে লেবানন ও আমার বিন আসকে জেরুজালেম এবং প্যালেস্টাইনের দিকে পাঠিয়ে দেন দামেস্কো পুনরায় মুসলমানদের হস্তগত হয় এরপর আবু ওবায়দা দ্রুত গতিতে উত্তর সিরিয়ার বালবেক অ্যাডেসা আলেপ্পো এনটিওক ও কিন্নিসিরিন অধিকরণ করেন ইয়ার মুখে যুদ্ধের পর বিন আসরাদি আল্লাহওয়ানহু জেরুজালেম অবরোধ করেন জেরুজালেমের অধিবাসীরা এ শর্তে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে যে খলিফা হজরত ওমর রাদি আল্লাহওয়ানহু নিজে জেরুজালেমে এসে সন্ধিপত্র স্বাক্ষর করবেন খলিফা কর্তৃক সন্ধি চুক্তি স্বাক্ষরিত হল সন্ধির শর্তানুসারে জেরুজালেমের বাসিন্দাদের জান মাল গির্জা ও ক্রুসের পূর্ণ হেফাজত করা হলো এতে বলা হলো যে তাদের গির্জা বাসগৃহ হিসাবে ব্যবহৃত হবে না অথবা তা ধ্বংস করা হবে না অথবা তার প্রাঙ্গন কোনো রূপ ক্ষতিগ্রস্ত করা হবে না ইসলাম ধর্ম তাদের উপর চাপিয়ে দেওয়া হবে না অন্যান্য শহরের বাসিন্দাদের মতো জেরুজালেমবাসীও জিজিয়া কর প্রদান করবে গ্রিকদেরকে তারা শহর হতে বের করে দেবে কিন্তু কোনো গ্রিক শহর পরিত্যাগ করে নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত তার জানমালের হেফাজত করা হবে যারা গ্রিকদের সাথে চলে যেতে চাইবে তাদের যান মাল গির্জা ও ক্রুসের হেফাজত করা হবে পুরুষ পরম্পরায় সন্ধির শর্ত মেনে চলতে হবে রোম সম্রাট জাজিরাবাসীর প্ররোচনায় সতেরোই সনে সিরিয়া দখল করার জন্য আরেকবার চেষ্টা করে রাজ্যের প্রসার আরবদের লক্ষ্য ছিল না দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবার পর তারা যুদ্ধ হতে বিরত ছিল কিন্তু দুশ্মনগণ তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি জাজিরা লোকেরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হল তখন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু নির্দেশে হজরত আবু অবৈদা হয়ে নেতৃত্বে মুসলিম বাহিনী দুশ্মন দলকে পরাজিত করে জাজিরা মুসলমানদের অধিকারে নিয়ে আসেন অমিত তেজ হজরত খালিদ বিন ওয়ালিত রাজিয়াল্লাহুয়ানহুয়ের ইসলামের খিদমত এবং পরে সিপাহশালার পদ হতে তার অবসারণের গুরুত্বপূর্ণ ঘটনা এখানে আলোচনা করা অপ্রাসঙ্গিক হবে না সূর্য বীর্যের ইতিহাসে দুর্দমনীয় বীর উদ্যমশীল এবং সাহসী হজরত খালিদ বিন এক অতুলনীয় মর্যাদার অধিকারী উহুদের যুদ্ধে তিনি কুরাইশদের পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম মুসলিম পরাজিত বাহিনীকে করেন ইসলাম গ্রহণ করে হজরত খালিদ বিন বিনিয়ালহু তার সমগ্র জীবন ইসলামের খিদমতে নিয়োগ করেন মুতার যুদ্ধের সময় তিনি মুসলিম বাহিনীকে আসন্ন বিপদ হতে রক্ষা করে ইসলামের গৌরব বৃদ্ধি করেছিলেন তার নেতৃত্বে মুসলিম বাহিনী ভণ্ড নবীদের পরাজিত করে আরব উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন ইরাক ও সিরিয়া বিজয়ের গৌরব খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহুয়ানহু এর প্রাপ্য বীরত্ব ও সাহসের জন্য ইতিহাসে তিনি সাইফুল্লাহ নামে খ্যাত হয়ে আছেন হিজরি সতেরো সনে হজরত ওমর রাদি ইসলামের এ অসামান্য খাদেম হজরত খালিদ বিন ওয়ালিত রাদ সিপাহশালার পদ হতে অপসারণ করেন কথিত আছে যুদ্ধের ময়দানে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি শত্রুর প্রতি অত্যন্ত কঠোর ব্যবহার করতেন হজরত ওমর আদে এটা পছন্দ করতেন না হজরত আবু আবৈদার আদিআহুয়ানহু তার তুলনায় নরম মেজাজের লোক ছিলেন খালিদের অপসারণ সম্পর্কে খ্রিস্টান ঐতিহাসিক উইলিয়াম মোর বলেন তিনি খালিদকে যে সরকারি পদ হতে অপসারণ করেছিলেন তার কারণ জুলুম বা প্রতারণা নয় বরং তার কারণ এই যে জনগণ সকল বিজয়ের একমাত্র মালিক আল্লাহর প্রতি দৃষ্টি নিক্ষেপের পরিবর্তে রক্ত বাহুর উপর আস্থা স্থাপন করতে দৃষ্টি নিবদ্ধ করেছিল হজরত খালিদ বিন ওয়ালিত আল্লাহুয়ানহু জীবনে কোনো যুদ্ধেই পরাজয় লাভ করেননি যে যুদ্ধে গমন করেছেন সে যুদ্ধেই বিজয়ী হয়েছেন হজরত ওবর ফারুক রাজি আল্লাহুয়ানহু সে পথ হতে তাকে অপসারণের প্রয়োজন বোধ করেছিলেন অপসারণের প্রকৃত কারণ এটাই হজরত খালিদ বিন ওয়ালিত রাদিয়াল্লাহুয়ানহু খলিফার সে অপসারণ স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিলেন একজন সাধারণ সৈনিক হিসেবে থাকা অপছন্দ করেননি সতেরো হিজরিসনের শেষ দিকে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু এর নির্দেশে আমার বিন আল্লাহুয়ানহু ফিলিস্তিন হতে মিশরের দিকে অগ্রসর হলেন মুসলমানদের মিশর বিজয়ের কারণ সুস্পষ্ট সামরিক দিক দিয়ে মিশরের অবস্থান এর কৃষি সম্পদের প্রাচুর্য এবং সিরিয়া ও ফিলিস্তিন বিজয়ের পর রোম সম্রাটের ক্রমাগত দুশ্মনী মিশর বিজয়ের দিকে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু এর দৃষ্টি নিবন্ধ হয় সিরিয়া ও ফিলিস্তিনের এতটা কাছে রোমানদের অবস্থান করতে দেয়া মুসলমানদের পক্ষে নিরাপদ ছিল না এছাড়া মিশর হিজাজের অত্যন্ত নিকটবর্তী হওয়ায় যে কোনো মুহূর্তে মুসলিম শক্তির পক্ষে বিপদের আশঙ্কা ছিল মুসলমানগণ নিজেদের জাতীয় সমৃদ্ধির জন্য ও বাইজানটাইন সাম্রাজ্যকে হীনবল করতে মিশর জয় করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে রোম সম্রাটের আচরণ মুসলমানদের মিশর বিজয়কে ত্বরান্বিত করেছিল রোমান শাসক জাজিরার জনগণকে মুসলমানদের বিরুদ্ধে প্ররোচনা দান করে মিশরের মধ্য দিয়ে সিরিয়া আক্রমণ করার চিন্তা করছিল হজরত আমর বিন আসরাদ আল্লাহ ছয়শো উনচল্লিশ ইসাই বারোই ডিসেম্বর চার হাজার সৈন্যসহ সহ মিশরের দিকে অগ্রসর হয় এবং ওয়াদি আল আরিস নামক এক স্থান দখল করে এরপর তিনি ফারামা বিবলস প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র শহর জয় করে ব্যাবিলন নামক দুর্গের সম্মুখে উপস্থিত হন এ সময় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু জুবায়ের ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহুয়ানহুয়ের নেতৃত্বে দশ হাজার সৈন্য আমরের সাহায্যার্থে মিশরে পাঠান তখন আমর রাদিয়াল্লাহুয়ানহু পঁচিশ হাজার সৈন্য নিয়ে গঠিত বাইজান্টাইন সেনাবাহিনীকে হেলিওপলিসের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করে যুদ্ধে পরাজিত সেনাপতি থিওডোর আলেকজান্দ্রিয়ায় আত্মগোপন করে ছয়শো একচল্লিশ ইসাই ছয় এপ্রিল মুসলমানগণ প্রাচীর অতিক্রম করে ব্যাবিলন দখল করে মিশর অভিযানের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হল আলেকজান্দ্রিয়া অবরোধ করা বাইজান্টাইন সেনাপতি থিওডোর মুসলিম আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করে এবার মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল ত্রিশ হাজার আর শত্রুপক্ষের সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজার নতুন রোমান সম্রাট জন স্টান্স দুর্গ হতে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেও মুসলিম সেনাবাহিনীর গতিরোধ করতে পারেনি ছয়শো একচল্লিশ ইসাই আটই নভেম্বর আলেকজান্দ্রিয়া মুসলমানদের হস্তগত হয় আলেকজান্দ্রিয়ার পতনের পর উভয় পক্ষে সন্ধি হয় সন্ধির সত্তানুসারে রোমান সম্রাট মুসলমানদের তেরো হাজার দিনার দেবেন এবং মিশরে কোনো রোমান সৈন্য থাকতে পারবে না আলেকজান্দ্রিয়া বিজয় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা মুসলমানদের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এর ভূমিকা ছিল অপরিসীম হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু তার খিলাফতের আমলে শুধু একটি বিরাট সাম্রাজ্য জয় করেই ক্ষান্ত হননি বরং তিনি একটি মজবুত শাসন পদ্ধতি কায়েম করে এর ভিত্তিমূলক সুদৃঢ় করেছিলেন যা বিশ্ব ইতিহাসে স্মরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে খেলাফায় রাশিদিনের শাসনকাল ছিল ত্রিশ বছর এ ত্রিশ বছর যে নীতি দ্বারা পরিচালিত হয়েছিল তার উদ্ভাবক ছিলেন হযরত ওমর আনহু তিনি গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্রের শাসনতন্ত্র প্রণয়ন করেছিলেন হজরত আবুবকর আদিয়াল্লাহানহু যে গণতন্ত্রের বীজ বপন করে গিয়েছিলেন তার শাসনামলে তার পূর্ণ বিকাশ ও রূপায়ণ সাধিত হয়েছিল হজরত ওমর আদিয়াল্লাহুয়ানহু বর্তমান যুগের চাহিদা অনুযায়ী গণতন্ত্রের যাবতীয় কানুন প্রবর্তন করতে না পারলেও গণতন্ত্রের মৌলিকত্বের যে বিকাশ লাভ করেছিল তাতে কোনো সন্দেহের অবকাশ নেই গণতন্ত্রের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে তিনি মজলিসুর সুরা বা উপদেষ্টা পরিষদ প্রতিষ্ঠা করেন যে কোনো প্রকার সমস্যা দেখা দিলে তিনি কুরআন ও সুন্নাহ মোতাবেক মজলিসের সুরার সাহায্যে তা সমাধান করতেন হজরত ওমরাদিয়াল্লাহানহু ঘোষণা করেন পরামর্শ ব্যতীত কোনো খিলাফত চলতে পারে না তিনি উপদেষ্টা পরিষদে ভোটাধিক্যের উপর সিদ্ধান্ত গ্রহণ করতেন তার দুটি উপদেষ্টা পরিষদ ছিল তার একটির নাম মজলিস উস আম এবং অপরটির নাম মজলিস উস খাস প্রত্যহ মদিনার মসজিদে এ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতো হজরত ওমর রাদি এর সময় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিপূর্ণভাবে বিকাশ লাভ করেছিল এ সম্পর্কে মৌলানা মুহাম্মদ আলী বলেন হজরত ওমর রাদি আল্লাহ এর আমলে গণতন্ত্রের আদর্শ যতদূর বহন করা হয়েছিল সে আদর্শ অর্জন করতে বিশ্বের আরও সময় লাগবে মজলিস উর সুরার সদস্যগণ ছাড়াও রাজ্য শাসনের ব্যাপারে জনগণের মতামত গ্রহণ করা হতো বিভিন্ন প্রদেশ ও জেলার শাসনকর্তা নিয়োগের ব্যাপারে হজরত ওমর রাদি আল্লাহ সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের মতামত গ্রহণ করতেন শাসকদের বিরুদ্ধে জনগণের কোনো অভিযোগ থাকলে তিনি তার প্রতিকার করতেন কুফার শাসনকর্তা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজে বিরুদ্ধে কুফাবাসী অভিযোগ করলে হজরত ওমর রাদ্লাহুয়ানহু তাকে উক্ত পদ হতে অপসারণ করেন হজরত ওমর রাদ শাসন ব্যবস্থায় জনগণের পূর্ণ নাগরিক অধিকার ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হল যে প্রত্যেক ব্যক্তির অধিকার রাষ্ট্রের দ্বারা স্বীকৃতি লাভ ইসলামের ন্যায়নিষ্ঠ দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজি হুকুম মতে প্রত্যেক নাগরিকের এ অধিকার বজায় ছিল জনগণ প্রকাশ্যভাবে নাগরিকের সম অধিকার ভোগ করতেন খলিফার রাষ্ট্রীয় ভাণ্ডার হতে প্রয়োজনীয় অতিরিক্ত কোনো খরচ করার অধিকার থাকবে না তার অধিকার সীমাবদ্ধ থাকবে এবং জনগণ তার কাজে সমালোচনা করতে পারবে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুয়ের আমলে এর প্রত্যেকটি বিষয় বিদ্যমান ছিল তিনি কখনো কখনো বলতেন আমি নিশ্চয়ই তোমাদের একজন আমার খেয়াল প্রসূত কোনো আইন তোমরা মেনে চলবে এরূপ আশা আমি করি না হজরত ওমর ফারুক রাজি আল্লাহানহু শাসন ব্যবস্থাকে ইসলামের সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব ও গণতান্ত্রিক নীতির উপর গড়ে তুলেছিলেন শাসক ও শাসিতের মধ্যে তিনি কোনো ব্যবধান রাখেননি কিংবা নিজে সাধারণ প্রজার চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করেননি তার কাছে সকলেই সমান ছিল সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে বিভিন্ন ধর্মাবলম্বী লোকের সংখ্যা বৃদ্ধি পায় এবং তাদেরকে নানারকম সুযোগ সুবিধা দেয়া হয় রাষ্ট্রে অমুসলিমদেরকে প্রধানত জিম্মি বলা হতো জিম্মিরা জিজিয়া কর প্রদান করে সকল প্রকার সুবিধা ভোগ করতো পক্ষান্তরে কর প্রদানের শর্তে তাদেরকে বৈদেশিক আক্রমণের হাত হতে রক্ষা করা হতো খলিফা তাদের নিরাপত্তা বিধানে ব্যর্থ হলে তাদের কাজ হতে আদায়কৃত কর ফেরত দিতেন বিত্তশালী অমুসলমানদের কাছ থেকে খারাজ আদায় করা হতো কারণ সরকার তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতেন হজরত ওমর ফারুক আনহু সকল অমুসলমানদের সহানুভূতির চোখে দেখতেন রাষ্ট্রের কাজে তিনি তাদের পরামর্শ গ্রহণ করতেন তাদের বার্ধক্য ভাতা দানের ব্যবস্থা ছিল যুদ্ধের প্রাককালে অমুসলমানদের উপাসনাগৃহ গির্জা রক্ষা করা হতো শিশু বৃদ্ধ ও পশুদের হত্যা কিংবা অত্যাচার করা অমানবিক কাজকর্ম হতে সৈন্যদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হতো হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আমলে মুসলিম সাম্রাজ্য যথেষ্ট বিস্তার লাভ করেছিল তিনি ছিলেন ইসলামের রাজনৈতিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা শাসন কাজের সুবিধার জন্য তিনি সাম্রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন সে বিভক্ত অংশগুলো সাধারণত প্রদেশ জেলা ও পরগনা নামে পরিচিত ছিল ইসলামী খিলাফতে তিনি সর্বপ্রথম এ শাসনতান্ত্রিক বিভাগের কাজ হাতে নেন কোন কোন ঐতিহাসিকের মতে তিনি সাম্রাজ্যকে আটটি প্রদেশে ভাগ করেন এই আটটি প্রদেশ হল মক্কা মদিনা সিরিয়া জাজিরা বসরা, কুফা মিশর ও প্যালেস্টাইন প্রসিদ্ধ ঐতিহাসিক ইয়াকবি অবশ্য সাতটি প্রদেশের কথা উল্লেখ করেছেন সম্ভবত তার এত বড় সাম্রাজ্য আরও বেশি প্রদেশে বিভক্ত ছিল প্রত্যেক প্রদেশের শাসনকর্তার খেতাব ছিল ওয়ালি বা আমির ওয়ালি কেবল প্রদেশের শাসনকর্তাই ছিলেন না সামরিক ধর্মীয় ও রাজস্ব বিভাগীয় প্রধানও ছিলেন শাসন পরিচালনার ব্যাপারে তাকে খলিফার কাছে জবাবদিহি করতে হতো প্রদেশগুলোকে আবার কতগুলো জেলায় ভাগ করা হয়েছিল জেলার কর্মকর্তাকে আমির বলা হতো প্রত্যেক জেলার কর্মচারীগণ প্রাদেশিক শাসনকর্তার অধীনে ছিল গোয়েন্দা সাহায্যে খলিফা সরকারি কর্মচারীদের গতিবিধি ও কার্যকলাপ সম্বন্ধে অবহিত হতেন নিয়োগের সময় প্রত্যেক কর্মচারীকে একটি নিয়োগপত্র দেয়া হতো এ নিয়োগপত্রে তার দায়িত্ব ও অধিকারের কথা বিস্তারিতভাবে লেখা থাকত প্রত্যেক কর্মচারীর ক্ষমতা ও দায়িত্ব সম্বন্ধে জনসাধারণকে অবহিত করার জন্য খলিফা হজরত ওমর আনহু বিশেষ ব্যবস্থা করেছিলেন তিনি অনেক সময় খুদ্বা ও ফরমানের মারফত প্রত্যেক কর্মচারী ও নাগরিককে তা জানিয়ে দিতেন নিয়োগের সাথে সাথেই প্রত্যেক কর্মচারীকে তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির একটি তালিকা খলিফার কাছে পেশ করতে হতো এরপর কোনো কর্মচারী সম্পত্তি অনুপাতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে তার অতিরিক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু প্রত্যেক কর্মচারীকে নির্দিষ্ট বেতন দেওয়ার ব্যবস্থা করেন সরকারি কর্মচারীরা যাতে দুর্নীতিমুক্ত ও কর্তব্যপরায়ণ হয় তার জন্য তিনি তাদের উচ্চ বেতন নির্ধারিত করে দিতেন হজরত ওমর রাদিয়াল্লাহ হুয়ানহু এর এ ব্যবস্থা সত্যিই প্রশংসনীয় ছিল রাজস্ব ব্যবস্থার প্রবর্তন ইসলামের ইতিহাসে হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু এর নতুন কীর্তি তিনি যুদ্ধের ঝামেলা হতে কিছুটা মুক্ত হয়ে খারাজ ও রাজস্ব ব্যবস্থার দিকে মনোযোগ দিলেন প্রথমে এ ব্যাপারে তাকে অনেক অসুবিধার মোকাবেলা করতে হয়েছিল সুতরাং তিনি সিদ্ধান্ত নেন যে ভূমি সর্বাবস্থাতেই স্থানীয় কৃষকদের হাতে ছেড়ে দিতে হবে আব্দুর রহমান বিন আউফ আল্লাহুয়ানহু হজরত বেলাল রাদিয়াল্লাহুয়ানহু প্রমুখ কতিপয় সাহাবা জায়গির প্রদানের পক্ষপাতি ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা হজরত ওমর রাদিয়াল্লাহানহু এর মত সমর্থন করলেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুয়ানহু এই অবস্থার ফলে এটা স্বীকৃত হল যে বিজিত এলাকা কোনোদিনও সৈন্যদের সম্পত্তি হবে না বরং সর্বদাই তার রাষ্ট্রের সম্পত্তি হবে এবং পূর্বের মালিককে ভূমি হতে উৎখাত করা চলবে না এ সিদ্ধান্ত গ্রহণ করার পর খলিফা সমস্ত বিজিত এলাকার ভূমি বন্দোবস্ত করে দেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ হুয়ানহু পূর্বে রাজস্ব উৎস ছিল পাঁচ প্রকার যথা জাকাত জিজিয়া খারাজ বা ভূমিকর খুমস ও আলফে খলিফা হজরত ওমরাদি আল্লাহুয়ানহু উপরোক্ত কর ছাড়াও কয়েকটি নতুন কর প্রবর্তন করেন খারাজ বা ভূমিকর ছিল রাজস্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হজরত ওমরাদি আল্লাহুয়ানহু এর আমলে মুসলিম সাম্রাজ্য যথেষ্ট বিস্তার লাভ করে এ সকল বিজিত অঞ্চল হতে যে ভূমি রাজস্ব বা খাজনা আদায় করা হতো তাই খারাজ বা ভূমিকর নামে পরিচিত বিজিত অঞ্চলের মুসলমানদেরকে ভূ সম্পত্তি ক্রয় করতে নিষেধ করে দেওয়া হয়েছিল সুতরাং অমুসলমান কৃষকদেরকে এ কর দিতে হতো জমির গুণগত মান উৎপাদনের পরিমাণ সেচের সুযোগ সুবিধা প্রভৃতির পরিপ্রেক্ষিতে ভূমিকরের পরিমাণ নির্ধারণ করা হতো জমির তারতম্য অনুসারে করেরও তারতম্য হতো জাকাত শুধু মুসলমানদের কাছ থেকে আদায় করা হতো কোনো সম্পন্ন মুসলমান এর আওতামুক্ত হতে মুক্ত ছিলেন না ছাগল ভেড়া উট প্রভৃতির জন্য জাকাত দিতে হতো তবে হজরত রাসুলিল্লা সাল্লা সাল্লামের সময় ঘোড়ার জন্য কোনো জাকাত ছিল না কারণ ঘোড়ার ব্যবসার প্রচলন ছিল না সে সময় হজরত ওমর আদি আল্লাহুয়ানহু সময় ঘোড়ার তেজারত খুব লাভজনক ছিল তাই তিনি ঘোড়ার উপরও জাকাত ধার্য করলেন এবং এতে প্রচুর রাজস্ব আদায় হতো জিজিয়া অমুসলমান প্রজাদের কাছ থেকে আদায় করা হতো এ পূর্বে প্রচলিত ছিল কিন্তু খলিফা হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু সে করের হার সামান্য পরিবর্তন করেন তিনি রোমান ও পারসিকদের আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে প্রত্যেক ধনী ব্যক্তির উপর চার মধ্যবিত্তদের উপর দুই ও অল্প আয়ের লোকের উপর দিনার হিসাবে কর ধার্য করেন গণিমত বা যুদ্ধলব্ধ দ্রব্যাদির এক পঞ্চমাংশ কোষাগারে জমা রেখে অবশিষ্ট মুসলিম সৈন্যদের মধ্যে বন্টন করে দেয়া হতো রাষ্ট্রের জন্য সংরক্ষিত এই অংশকে খুমস বলা হতো এই অর্থ হজরত ওমর মুসলিম সৈন্যবাহিনীর সাজ সরঞ্জামের জন্য ব্যয় করতেন হজরত ওমর রাদি উসর বা বাণিজ্য শুল্ক নামে একটি নতুন কর ধার্য করেন এটা তার সম্পূর্ণ নতুন ব্যবস্থা ইসলামের প্রাথমিক যুগে বিদেশি বণিকেরা কোনো প্রকার বাণিজ্য শুল্ক দিত না কিন্তু মুসলমান ব্যবসায়ীদেরকে তাদের পণ্য দ্রব্যের উপর শতকরা দশ ভাগ হারে বাণিজ্য শুল্ক দিতে হতো খলিফা হজরত ওমর রাদি নিকট এ ব্যাপারে বলা হলে তিনি বিদেশি বণিকদের নিকট হতে শুল্ক ধার্য করেন অমুসলমানদের কাছ থেকে মূল্যের শতকরা পাঁচ ভাগ মুসলমানদের কাছ থেকে শতকরা আড়াই ভাগ এবং বিদেশিদের নিকট হতে শতকরা দশ ভাগ শুল্ক আদায় করা হতো এই নতুন কর ধার্যের ফলে রাষ্ট্রের যথেষ্ট আয় হতে থাকে বাইতুল মাল পুনর্গঠনে হজরত ওমর রাজি আল্লাহুয়ানহের অবদান অনস্বীকার্য হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুয়ের পূর্বে বাইতুল মালের অস্তিত্ব থাকলেও তখন তা নিয়মিত ও সংগঠিত প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হতো না হজরত বকর রাজিয়াল্লাহুয়ানহু হয়ে সময়ে মদিনাতে একটি কোষাগার থাকলেও সাম্রাজ্যের অন্যত্র তখন এর কোনো শাখা প্রতিষ্ঠিত হয়নি খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু ওয়ালিদ বিন হিসামের পরামর্শে একটি কেন্দ্রীয় কোষাগার প্রতিষ্ঠা করেন এবং পরে প্রদেশগুলোতে একটি করে শাখা কোষাগার প্রতিষ্ঠিত হয় সাম্রাজ্যের রাজস্ব সংগৃহীত হয়ে বাইতুল মালে জমা হতো বাইতুল মাল ছিল জনগণের সম্পত্তি এবং এতে খলিফার কোনো অধিকার ছিল না তিনি ছিলেন এর রক্ষক মাত্র শাসন কাজের সাধারণ খরচ ও সামরিক খাতে ব্যয়ের পরে যে অর্থ উদ্বৃত্ত থাকত তা রাষ্ট্রের মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হতো হজরত ওমর হয়ে শাসন ব্যবস্থার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দিক হল তার রাজস্ব ব্যবস্থার বন্টন তিনি প্রশাসনের সুবিধার জন্য দিয়াওয়ানে খারাজ বা অর্থ বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করেন সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে রাষ্ট্রের আয়ও প্রচুর বৃদ্ধি পেতে থাকে ফলে বাইতুল মালে পুরাতন রাজস্ব বন্টন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে খিলাফতে দ্বিতীয় বা তৃতীয় বছর হজরত ওমর রাদি তা সুষ্ঠুভাবে সংগঠিত করেন ঐতিহাসিক মুর বলেছেন হজরত ওমর রাদি আল্লাহ এর ভাতা প্রদান রীতি পৃথিবীর ইতিহাসে অতুলনীয় হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুয়ের অবলম্বিত ভাতা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর গভীর প্রভাব বিস্তার করেছিল তা আরবদের পারস্পরিক কলহ বিদরিত করে ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় এবং ইসলামের খিদমতে উদ্বুদ্ধ করে আমিরুল মুমিনিন হজরতানহু প্রাচীন শোষণমুক্ত ভূসত্ত্ব ও জমিদারি প্রথার উচ্ছেদ করে কৃষক সমাজের প্রভূত কল্যাণ সাধন করেছিলেন তার এই বিকল্পাত্মক সংস্কারের জন্য কৃষকদের অবস্থার উন্নতি হয়েছিল তিনি বিজিত দেশের জমিদারির রাষ্ট্রীয় দখলে এনে কৃষকদের মধ্যে ভাগ করে দেন এ সমস্ত সম্পত্তি সেনাপতি বা উচ্চপদস্থ কর্মচারীদের মধ্যে জায়গির হিসাবে না দিয়ে তিনি আইন করলেন যে মুসলমানগণ কোনো অবস্থাতেই এ সমস্ত জমির মালিক হতে পারবে না এমনকি কেউ নগদ মূল্যে কৃষকদের কাছ থেকে এ সমস্ত জমি কিনতে পারবে না এখানেই তিনি ক্ষান্ত হননি যে সমস্ত বিজয়ী মুসলমান ওই সমস্ত এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছিল হজরত ওমরাদ্লাহুয়ানহু তাদের জন্য কৃষিকার্য নিষিদ্ধ করে দেন তার এ ভূমি ব্যবস্থার ফলে কৃষিকার্যের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছিল বহুদিনের অভিজ্ঞ দেশীয় কৃষকরা তাতে দক্ষতার সাথে চাষাবাদ করতে পারতো বিশ্বের ইতিহাসে এদিক দিয়ে তিনি এক নতুন নজির সৃষ্টি করলেন বিচার বিভাগের সংস্কার সাধন ইসলামের ইতিহাসে হজরত উমর হুয়ের এক অবিস্মরণীয় অবদান তিনি সর্বপ্রথম বিচার বিভাগকে শাসন বিভাগের আওতামুক্ত করে একটি আলাদা বিভাগে পরিণত করেন আগে বিচার বিভাগের কার্যাবলী গভর্নর নিজে সম্পাদন করতেন খলিফা হজরত ওমর রাদ্লাহুয়ানহু বিচার ব্যবস্থা কাজীর উপর ন্যস্ত করেন তখন হতে কাজীর উপর প্রাদেশিক শাসনকর্তার কোনোরূপ কর্তৃত্ব রইল না কুরআন ও সুন্নাহ সম্বন্ধে যে সমস্ত মুসলমানদের জ্ঞান ছিল এবং যাদের সততা সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না তাদের মধ্য থেকে খলিফা হজরত ওমর রাদ্লাহুয়ানহু নিজেই মসজিদ উরসুরার সম্মতি নিয়ে কাজী বা বিচারক নিযুক্ত করতেন তারা যাতে উৎকোচ গ্রহণে প্রলুব্ধ না হন সেজন্য তাদেরকে উচ্চ হারে বেতন দেয়া হতো খলিফা বিবাদ মীমাংসার ব্যাপারে কার্যপ্রণালীর নিয়মও ঠিক করে দিতেন বিচারের বেলায় কাজী বা বিচারককে কোরআনের নির্দেশাবলী অনুসরণ করতে হতো কোরআনের আওতা বহির্ভূত ব্যাপারে কাজীকে নবীর সুন্নাহ অনুযায়ী কাজ করতে হতো যেখানে কোরআন বা সুন্নাহার সুস্পষ্ট নির্দেশ ছিল না সেখানে তাকে ইজমা বা শিক্ষিত মুসলমানদের সংগৃহীত মতামত অনুযায়ী বিচার করতে হতো যেখানে কুরআন সুন্নাহ বা এজমারও কোনো উল্লেখ ছিল না এমন ক্ষেত্রে তাকে কিয়াস বা ব্যক্তিগত বিচার বুদ্ধি প্রয়োগ করতে হতো মসজিদে বিচারসভা বসত এবং বিচার প্রার্থনার জন্য কোনো রকম দর্শনী ধার্য করা হতো না আইনের চোখে উঁচু নিচু ধনী দরিদ্র সকলেই সমান ছিল খলিফা হজরত ওমর হয়ে সময় পুলিশ বিভাগ নামে পৃথক বিভাগ স্থাপিত হয়েছিল কিনা সে সম্বন্ধে মতভেদ আছে তবে হজরত ওমর আল্লাহুয়ানহু রাত্রিকালে পাহারা ও টহল দেয়ার রীতি প্রবর্তন করেন অধিকাংশ ঐতিহাসিকদের মতে নাগরিকদের শান্তি রক্ষার যাবতীয় দায়িত্ব পুলিশের উপর ন্যস্ত ছিল খলিফা হজরত ওমর আল্লাহুয়ানহুই সর্বপ্রথম আরবে জেলখানার প্রচলন করেন তিনি মদিনায় এবং প্রত্যেক প্রাদেশিক সদর দফতরে জেলখানা প্রতিষ্ঠা করেন আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাজিআল্লাহানহু শুধু সাম্রাজ্য বিস্তার ও সুষ্ঠু শাসন ব্যবস্থা কায়েম করেই ক্ষান্ত হননি তিনি নানাবিধ জনহিতকর ও উন্নয়নমূলক কাজের দিকে মনোনিবেশ করেছিলেন তার আমলে অসংখ্য সরকারি ভবন মসজিদ হাসপাতাল রাস্তাঘাট সেতু ইত্যাদি নির্মিত হয় এ সময়ে ভূমির উর্বরতা বৃদ্ধির উদ্দেশ্যে অনেকগুলি খাল খনন করা হয় এদের মধ্যে ইরাকের মাকাল মাকালখাল পারস্যের খালও নির্মাণ করে এগুলোর মধ্যে বর্ষা কুফা ফুস্তাদ ও মসুল বিশেষভাবে উল্লেখযোগ্য আমিরুল মুমিনিন হজরত ওমর ছিলেন সে সমস্ত অসাধারণ ব্যক্তিদের অন্যতম যারা কেবল জাতির ভবিষ্যৎ গড়ে তোলেননি নিজস্ব ইতিহাসও সৃষ্টি করেছিলেন হজরত ওমর রাদে গৌরবময় বিজয় এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দুনিয়ার ইতিহাসে এক নবযুগ রচনা করেছিল শিশুরাষ্ট্র ইসলামের মহাশত্রু পারস্য ও রোমান শক্তির বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন তার রাজ্য বিস্তার সম্বন্ধে মাওলানা মুহাম্মদ আলী বলেন হজরত ওমর রাদি আলাহুয়ানহু এর গৌরবোজ্জ্বল কৃতিত্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ইসলামের মহাবিজয়গুলো হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরবে ইসলাম সাধারণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন হজরত আবু বকর আদি এটাকে এটাকে ত্যাগী ও বিদ্রোহীদের হাত হতে রক্ষা করেছিলেন এবং হজরত ওমর আদি এর বিজয়ের দ্বারা এটাকে একটি সুসংগঠিত সাম্রাজ্যে পরিণত করেছিলেন তিনি বিজিতীয় অঞ্চলসমূহের সংগতি বিধান করেই ক্ষান্ত হননি বরং তিনি গোটা সাম্রাজ্যে একটি সুষ্ঠু শাসন পদ্ধতিও কায়েম করেছিলেন হজরত ওমরাদুয়ানহুকে ইসলামের রাজনৈতিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা বলা হয় শরীয়তের কানুন প্রবর্তন বাহিনী গঠন জেলখানা স্থাপন আদমশুমারির প্রবর্তন ভাতা প্রদানের ব্যবস্থা হিজড়ি সনগণনা সীমান্তে দুর্গ নির্মাণ দফতর প্রতিষ্ঠা কৃষি ব্যবস্থা ও চাষীদের অবস্থার উন্নতি সাধন নারী শিক্ষার প্রসার ইত্যাদি কার্যাবলী মহান শাসক হিসাবে তার যোগ্যতা ও কর্মদক্ষতার পরিচয় বহন করে আরবের নিরাপত্তার জন্য শাসক হিসাবে হজরত ওমর আদুল্লাহুয়ানহু সারা দুনিয়ার শ্রেষ্ঠ শাসকদের অন্যতম বলে গণ্য হতে পারেন হজরত ওমর আদুল্লাহুয়ানহু ছিলেন সৎ চরিত্রের সর্বোত্তম আদর্শ এই অসাধারণ মানুষটির মধ্যে সর্ববিধ মানবিক গুণের সমাবেশ ঘটেছিল সরলতা কর্তব্যনিষ্ঠা ও নিরপেক্ষতা তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য এক বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও হজরত ওমর রাদি আল্লাহ সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন তার সাধাসিধা জীবনযাপন সম্বন্ধে অনেক কাহিনী প্রচলিত আছে তার না ছিল ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো দেহরক্ষী বাহিনী না ছিল আড়ম্বরপূর্ণ শাহী বালাখানা তিনি বহু তালিযুক্ত পোশাক পরতেন হজরত ওমর রাদিআলাহুয়ানহু ছিলেন কোমলতা ও কঠোরতার অদ্ভুত সংমিশ্রণ নিজের চরিত্র সম্বন্ধে হযরত ওমর রাদ আল্লাহানহু নিজেই বলেছিলেন আল্লাহর শপথ আমার দিল আল্লাহর ব্যাপারে যখন নরম হয় তখন পানির ফেনার চেয়েও অধিক নরম ও কোমল হয়ে যায় আর আল্লাহর দিন শরীয়তের ব্যাপারে যখন শক্ত ও কঠোর হয় তখন তা প্রস্তর অপেক্ষা অধিক শক্ত ও দুর্ভেদ্য হয়ে পড়ে তিনি দারিদ্র্যের বিনিদ্র রজনী যাপন করেছেন জনগণের অবস্থা পর্যবেক্ষণ করে অভাবগ্রস্তদেরকে অর্থ ও খাদ্য সাহায্য করার জন্য তিনি পথে পথে ঘুরে বেড়াতেন কখনো বা প্রসূতির প্রসব যাতনার নিবারণের জন্য নিজের স্ত্রীকে নিসঙ্গ বেদুইন মহিলার গৃহে পৌঁছে দিয়ে আসতেন তিনি দুর্ভিক্ষের সময় নিজের কাঁধে করে খাদ্যের বোঝা বইতেন কিন্তু বিচারকার্যে তিনি ছিলেন অত্যন্ত কঠোর নিজের অপরাধী পুত্রকেও তিনি ক্ষমা করেননি মদ্যপানের অপরাধে তার পুত্র আবু শামাকে তিনি বেত্রাঘাতে হত্যা করেন স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব তাকে স্পর্শ করতে পারেনি উঁচু নিচু ধনী দরিদ্র সকলেই ছিল তার চোখে সমান অপরাধী প্রাদেশিক শাসনকর্তাকে পদচ্যুত করতেও তিনি দ্বিধাবোধ করেননি ইসলাম ও রাষ্ট্রের ক্ষিদমতে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন তাই ইসলামের ইতিহাসে হজরত ওমর আদি আল্লাহুয়ানহু এর স্থান অতি উচ্চে হজরত ওমর আদি আল্লাহুয়ানহু জ্ঞান চর্চার অনুরাগী ছিলেন বিদ্যান ও বাগ্মী হিসাবে তার সুখ্যাতি ছিল কুরান ও হাদিসে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল আমিরুল মুমিনিন হজরত ওমর রাদ এর খিলাফতের পূর্বে ধনরত্ন তেমন একটা ছিল না তাই রাজকোষ স্থাপনের প্রশ্ন ওঠেনি প্রয়োজনের সাথে সাথে সব কিছুর প্রশ্নও দেখা দেয় প্রচুর ধনরত্ন আসতে থাকলে রাজকোষ স্থাপিত হয় এবার প্রশ্ন জাগে ধন রত্ন টাকা করি প্রভৃতি মুদ্রাগুলো আজীবন বিদেশিদের বা বিজিতের ছাপ বহন করতেই থাকবে খলিফা হজরত ওমর রাদ্লাহুয়ানহু নির্দেশ দেন ইসলামী মুদ্রা প্রচলন করার জন্য খলিফার আদেশও কার্যে পরিণত হয় ইসলামী মুদ্রার প্রচলন হল ইসলামী মুদ্রার প্রবর্তক হিসাবে খলিফা হজরত ওমর রে আল্লাহানহুয়ের নাম চিরদিনের জন্য ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত হল খাটি ইসলামী মুদ্রা যার উপর লিখিত ছিল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর লা ইলাহা ইল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই পরবর্তীকালে আব্দুল মালিক বিন মারওয়ান ব্যাপকভাবেই ইসলামী মুদ্রার প্রচলন করেন কেউ কেউ বলেন আব্দুল মালিকই মুসলিম মুদ্রার প্রবর্তক কিন্তু এ কথা আদৌ ঠিক নয় খলিফা হজরত ওমর আল্লাহু আনহুয়ের সময়কাল থেকেই ইসলামী মুদ্রা জন্মলাভ করে ইসলামী মুদ্রার মতোই হিজরি সনও খলিফা হজরত ওমর রাদি আনহুয়ের হাতে জন্মলাভ করে ছয়শো আটত্রিশ ইসাই ষোলো হিজরি মজলিশে সুরার অধিবেশন চলছে কোনো একটা খসা কাগজে কেবলমাত্র লেখা ছিল সাবান শাবান আরবি মাসের নাম তখন খলিফা জিজ্ঞেস করেন কোন বছরে সাবান চলতি বছরের না গত বছরের ঠিকমতো উত্তর পেলেন না তখন তিনি প্রয়োজনের তাগিদেই সন নির্ধারণের প্রস্তাব তুললেন অধিবেশনে আলোচনানতে অনেকেই বলেন ইরানের সন গ্রহণ করতে কেউ বলেন রোমানদের সবশেষে তাসাউফের জড়ো জ্ঞানের দরজা হজরত আলিরাদ্লাহানহু প্রস্তাব দিলেন হজরত রাসুল্লাহ সাল্লাইসাল্লামের মক্কা হতে মদিনাতে হিজরত করার মতো বিশ্ববিখ্যাত ঐতিহাসিক ও ইসলামের বিশেষ এই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের ইসলামী সন গণনা করা উচিত এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহানহু তখন হতেই হিজরি সন প্রবর্তনে ঘোষণা করেন ইসলামী শিক্ষা সত্য ও সুন্দরের পথে সমুন্নত একটি জীবন ব্যবস্থা এটি কেবলমাত্র কতকগুলো ডিগ্রি বা সনদ ছিল না হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জ্ঞানীর কলমের কালি শহীদের রক্ত অপেক্ষা মূল্যবান যে জ্ঞানের পথে ভ্রমণ করে আল্লাহ তাকে বৃহিস্তের পথ দেখান জ্ঞানার্জন প্রতিটি মুসলিম নরনারীর জন্য ফরজ বা অবশ্যই কর্তব্য ইসলামের মহান শিক্ষা ও মহৎ আদর্শে মানুষকে আকৃষ্ট করা ও মানুষ করা এটাও ছিল ইসলামী শিক্ষার মূল কথা হজরত ওমর আদিয়াল্লাহুয়ানহু অনুধাবন করেন এই দেশ ও জাতিকে এ সমাজ ও তার প্রাচীন সভ্যতাকে একমাত্র বাঁচাতে পারে শিক্ষা ও জ্ঞানের আলো খলিফা হজরত ওমর আদি আল্লাহুয়ানহু তার দিব্য চোখে দেখতে পেলেন দিব্য জ্ঞানে বুঝতে পারলেন এক চিরন্তন ও সার্বজনীন শাশ্বত আদর্শের অনুশীলন উন্নত হতে উন্নততর নৈতিক মূল্যবোধ বিনীত ব্যবহার মার্জিত ও উৎকর্ষিত আচরণ এবং সর্বোপরি মানুষের কল্যাণ ভিত্তিক সমাজের আদর্শ ভিত্তিক সুশিক্ষার প্রবর্তন ও প্রচলনই এ জাতিকে একদিন বিশ্বের দরবারে সম্মান ও সম্পদ এবং মর্যাদা ও মহিমার আসনে অধিষ্ঠিত করতে পারে তিনি যেন অক্ষর অক্ষের অনুধাবন করলেন সভ্যতার বিকাশে ও প্রকাশে জাতির ভাগ্য নির্ধারণে জাতীয় আদর্শের বুনিয়াদ গঠনে চরিত্র গঠনে জাতীয় জীবনের সমাজ জীবনের উঁচু নিচু সকল শাখাকে সফল ও সজীব কুড়ি কমল ফুল ও ফল ফোটাতে শিক্ষা ও জ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম প্রকৃতপক্ষে আপন শিক্ষা ধারাতে রচিত হয় ভাবি জাতীয় সত্তার মূল কাঠামোটি যে কাঠামোটিতে একদিন গড়ে ওঠে জাতির ব্যক্তি প্রতিভার স্ফোরণ হতে সমষ্টি প্রতিভার বিকাশ ও প্রকাশ দেশপ্রেম জাতিপ্রেম মানবপ্রেম সৃষ্টিপ্রেম কথায় কল্যাণের প্রতিষ্ঠা ও অকল্যাণের প্রতিরোধ সমস্ত কিছুই নির্ভর করে একটি জাতির সুশিক্ষা ও বহুমুখী জ্ঞান চর্চার উপর খলিফা হজরত ওমর রাদুয়ানহু বারবার ঘোষণা করেছিলেন মানুষের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা জ্ঞান সাধনা জ্ঞান চর্চাই মানুষকে একদিন আত্মসচেতন ও আত্মমর্যাদাশীল করে তাদের মধ্যে নৈতিক ও মানবীয় গুণাবলীর যথাযথ উন্মেষ ঘটায় এবং জ্ঞানের এই উন্মেষই একদিন পাপি তাপি ও স্বরিপু পরিচালিত এবং প্রভাবান্বিত মানুষকে শুদ্ধ সূচিময় গরিমাময় মহিমাময় ফের উপর শ্রেষ্ঠত্ব দান করে তাই শিক্ষাদারদি খলিফা হজরত ওমর তার দেশের ও সমাজের সকল স্তরেই শিক্ষার গুরুত্বকেও অপরিহার্যভাবে স্বীকৃতি দান করে সমগ্র দেশ ও জাতিকে শিক্ষানুরাগী করে করে তুলেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আনহু জনশিক্ষা প্রসারে ও প্রচারে প্রবর্তনে ও প্রচলনে সর্বশেষ জোর দিলেন এ বিষয়ে তার উদ্দেশ্য ছিল অতি মহৎ এবং উত্তম তিনি তার সমগ্র দেশে ও সকল বিজিত রাজ্যে প্রথম প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জরুরি নির্দেশ দিলেন এ সমস্ত বিদ্যালয়ে শিক্ষার প্রথম স্তর বা ভিত রচিত হতো যেখানে নৈতিক শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো এভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রথম স্তর হতে দ্বিতীয় ও তৃতীয় এবং চতুর্থ স্তরে উন্নীত হতো এ সমস্ত স্তর হতেই একদিন এমন সব খ্যাতনামা ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন বর্তমান জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যে শাখার ঊর্ধ্বতম শৃঙ্গ তাদের কাছে অকপটে ঋণ স্বীকার করে না সমাজে যারা জ্ঞানে গুণে আচারে বিচারে সর্বজন শ্রদ্ধেয় হয়েছিলেন খলিফা তাদের মতো ব্যক্তিকেই শিক্ষক নিযুক্ত করার নির্দেশ দিলেন তিনি শিক্ষকদের উচ্চ হারে বেতন দিতেন কেউ শিক্ষক নিযুক্ত হতে পারলে নিজেকে ধন্য বলে গর্ববোধ করতেন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ হুয়ানহু শিক্ষা বিভাগের জন্য পৃথক রাজস্ব বিভাগও পরিচালনা করেন শিক্ষকদের জন্য পৃথক বৃত্তি তালিকাও ছিল মদিনার শিক্ষকগণ মাসে পনেরো দীহাম বেতন পেতেন আজ হতে প্রায় দেড় হাজার বছর পূর্বে এ বেতন সত্যিই আকর্ষণীয় ছিল খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ শুধুমাত্র সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিগণকে শিক্ষক নিযুক্ত করেই ক্ষান্ত হননি তিনি তাদের যোগ্য মান মর্যাদা দিয়েও সমগ্র শিক্ষা জগৎকেই তুলে ধরেছিলেন ইসলামের ইতিহাসে শিক্ষকের মর্যাদা আজও তাই প্রবাদ শুরু আমির হজরত ওমর রাজি আল্লাহুয়ানহু এর যুগ ইসলামের স্বর্ণযুগ খলিফার যে কয়েকটি কাজ মহিমা মণ্ডিত ও গৌরবান্বিত করেছিল মসজিদ নির্মাণ তাদের মধ্যে অন্যতম ঐতিহাসিকদের মতে হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু তার খিলাফতকালে চার হাজার মসজিদ নির্মাণ করেন ইসলাম প্রচারের সাথে সাথে হজের মৌসুমে হাজিগণের সমাগমও বহুগুণে বেড়ে যায় এর ফলে কাবাগৃহের আয়তন নিয়ে সমস্যা সৃষ্টি হয় খলিফা হজরত কাবা কাবাগৃহের চারিদিকে গৃহগুলো ক্রয় করে তার আয়তন বৃদ্ধিতে মনোসংযোগ করেন এভাবে কাবার আয়তনকে তিনি বহুগুণে বাড়িয়ে তোলেন এবং ওই বর্ধিত এলাকাকে প্রাচীর যোগে সংরক্ষিত এলাকায় পরিণত করেন রাত্রিকালে যাতে এ সমস্ত এলাকা অন্ধকারে না থাকে তার জন্য আলোর বন্দোবস্ত করেন অতি প্রাচীনকাল হতেই কাবাগৃহটি মূল্যবান কাপড় দ্বারা আচ্ছাদিত থাকত তখনকার দিনে নুতানামক বস্ত্রে ওই আচ্ছাদনটি প্রস্তুত করা হতো মসজিদে নববীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহুয়ান হুয়ের আমলে বর্ধিত ও সংস্কার করা হয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ হুয়ান সময় মদিনার জনসংখ্যা বহুগুণে বেড়ে যাওয়ায় মসজিদের আয়তন বৃদ্ধিরও প্রয়োজন দেখা দেয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ হুয়ানহু সতেরো হিজড়িতে মসজিদের চারপাশে বাড়িগুলো ক্রয় মূল্যে অধিগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলে জনৈক আব্বাস নামক এক ব্যক্তি তার বিরুদ্ধে ওবাই বিন কাবের আদালতে মামলা দায়ের করলে তিনি আদালতের বিচারে হেরে যান পরিশেষে আব্বাস খলিফার সৎ উদ্দেশ্যকে অনুধাবন করে আপন বাড়িটিকে মসজিদের জন্য দান করলে মসজিদটি দৈর্ঘ্যে একশত গজ হতে একশত চল্লিশ গজ হয় প্রস্থ কুড়ি গজ বেড়ে যায় তবে হজরত রাসুল্লা সাল্লাইসাল্লামের সময় মসজিদের যে কাঠামোটি ছিল তার বিশেষ কোনো তারতম্য করতে দেওয়া হয়নি এছাড়াও খলিফা হজরত উমর রাদ আল্লাহুয়ানহু মসজিদে আলো ও সুগন্ধির স্থায়ী ব্যবস্থা করেন খলিফা হজরত উমর রাদ আল্লাহুয়ানহু সাধারণ মাদুরে বসে প্রদীপ জেলে তার রাজকার্য পরিচালনা করতেন হজরত উমর রাদ আল্লাহুয়ানহু কাজী বা বিচারক নিয়োগে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতেন তিনি বলতেন ওই ব্যক্তিকে বিচারক নিযুক্ত করা উচিত হবে না যে ব্যক্তি জনগণের চোখে সম্মানের পাত্র নন যে ব্যক্তির প্রতি জনগণের আস্থা বা বিশ্বাস নেই খলিফা হজরত উমরাদাল্লাহুয়ানহু মদিনায় বিচারক নিযুক্ত করেছিলেন জায়েদ বিন সাবিতকে যিনি ছিলেন স্বয়ং হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অহির লিপিকার যিনি আরবি হিব্রু ও সিরিয় এবং অন্যান্য ভাষাসমূহে ছিলেন সুপণ্ডিত হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বহু বিদেশি এলে অনেক সময় তিনি দোভাষীর কাজও করতেন এক কথায় হজরত রাসুলুল্লাহ সাল্লাহ্লাম কর্তৃক নিযুক্ত তিনিই ছিলেন কোরআনের প্রথম লেখক খলিফা হজরত ওমরাদি আল্লাহানহু বস্রার কাজী নিযুক্ত করেছিলেন কাব বিন সুর আল আজদিকে তিনি তখন মহাজ্ঞানীর খ্যাতি লাভ করেছিলেন প্যালেস্টাইনি কাজী নিযুক্ত করেন ইবাদা বিন সামাতকে যিনি হজরত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবিতকালে স্বনামধন্য পাঁচজন কুরআনের হাফিজের মধ্যে অন্যতম ছিলেন খলিফা হজরত ওমর আদিয়াল্লাহানহু প্রায়ই বলতেন যদি কেউ কুরআন শিখতে চাও তাহলে ইবাদা বিন সামাতের কাছে গমন করো কুফার কাজী ছিলেন বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ বিন মাসুদ যার জ্ঞান গরিমা সততা সত্যের পরীক্ষায় বহুবার জনসাধারণকে মন্ত্রমুগ্ধের ন্যায় মুগ্ধ করেছিল কিছু বিচারক ছিলেন যারা হজরত রসুল্লাহ সাল্লাহসাল্লামের সান্নিধ্য লাভে তার সাহাবি হওয়ার সুযোগ পাননি যেমন বিচারক সুরাই যাকে মহাজ্ঞানী আলী আকত উল আরব অর্থাৎ আরবের সর্বশ্রেষ্ঠ আইনজ্ঞ বলে ভূষিত করেছিলেন এভাবে খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ হুয়ানহুয়ের আমলে আরবের বিচার আকাশকে সে যুগের উজ্জ্বলতম নক্ষত্রগুলো কতই না শোভিত করেছিল খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহয়ানহু বিচারকদের উচ্চ হারে বেতন নির্ধারণ করেছিলেন যাতে তারা তাদের সংসার যাপনে কোনো উৎকোচ বা অন্যায়মূলক কিছু গ্রহণ করতে প্রলুব্ধ না হন সাধারণভাবে তাদের বেতন ছিল পাঁচশত দীর্হাম তারা বিচার ব্যতীত অন্য কোনো আয়ের পথ অবলম্বন করতে পারতেন না এ নিয়োগে প্রথম নীতি ছিল সৎ বংশ সাধু ব্যক্তি জ্ঞানীজন জন জনগণের শ্রদ্ধাভাজন ইত্যাদি হযরত ওমর বিচার পদ্ধতি সম্পর্কে কতকগুলো নিয়মকানুন নির্ধারিত করে দিয়েছিলেন এক যে আইন দ্বারা বিচার পরিচালিত হবে সে আইনের মধ্যে যেন কোনো ফাঁকফোকর বা দুর্বলতা না থাকে দুই বিচারক নিয়োগের সময় এমন কিছু বিধিবিধান বেঁধে দিয়েছিলেন যাতে অযোগ্য ব্যক্তি বিচারকের আসন অলঙ্কৃত করতে না পারে তিন মামলা সংখ্যানুপাতে বিচারক নিয়োগ যাতে জনসাধারণের বিচার পেতে বিলম্ব না হয় চার বিচার বিভাগে আইনের মৌল উৎস ছিল যথাক্রমে কোরআন হাদিস ইজমা ও কিয়াস সর্বশেষ ছিল বিবেকের প্রয়োগ পাঁচ বিচারে সন্দেহবশত কেহই যেন শাস্তি না পায় ছয় বিচারকে ব্যয়সাধ্য করা চলবে না যাতে ধনী সুযোগ পাবে গরিব ন্যায় বিচারে বঞ্চিত হবে খলিফার নীতি ছিল বিচারকে সহজলভ্য করা সাত বাদীকে কোনো ফি জমা দিতে হতো না অনেক সময় মৌখিকভাবেও নালিশ করা হতো বিবাদীকে সাক্ষী দ্বারা অভিযোগ খণ্ডন করতে হতো এবং বাদীকে শপথ সহ আবেদন করতে হতো প্রয়োজনে বিচারক নিরপেক্ষ সাক্ষী নিজেই তলব করে নিতেন আট প্রয়োজনে যে কোনো মামলার চূড়ান্ত রায়দানকারী ছিলেন খলিফা নিজেই নয় বিচার বিভাগেও বিচার পদ্ধতি লক্ষ্য করার জন্য খলিফার গুপ্তচর বিভাগও ছিল যাতে গরিব মানুষ ন্যায় বিচারে বঞ্চিত না হয় ও বিচারকের পদস্খলন না ঘটে কোনো অপরাধী আইন জানে না এ কথা বললে তাকে রেহাই দেওয়া হবে না আইন জানা তার কর্তব্য এবং আইন মোতাবেক বিচার করা বিচারকের কর্তব্য খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষকে সাহায্য করার জন্য প্রতিটি শহরে একজন করে আইনের পরামর্শদাতা নিয়োগ করেন ইসলামী সাম্রাজ্যের প্রাণ ছিল মানবতা ও মনুষ্যত্ব এবং যার দেহ ছিল জাগতিক ঐশ্বর্যমালা ইসলামী সাম্রাজ্য প্রকৃতপক্ষে বিস্তার লাভ করতে আরম্ভ করে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহুয়ানহু সময় হতে সূচনা যার আবু বকরে সমাপ্তি তার ওমরে না হলেও প্রকৃত ইসলামী সাম্রাজ্য খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহানহের দ্বারাই প্রতিষ্ঠা লাভ করে এরপরও সাম্রাজ্য বহুগুণে বিস্তার লাভ করেছে কিন্তু তাকে ইসলামী সাম্রাজ্য বলা যাবে না তাকে বলতে হবে মুসলিম সাম্রাজ্য খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু খিলাফতে সমাসীন হওয়ার সাথে সাথেই হজরত রসুল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লামের পদাঙ্ক অনুসরণ করার ঘোষণা করলেন তিনটি জিনিস ও মূলনীতিকে সম্মুখে রেখে ইসলামী সাম্রাজ্য পরিচালিত হবে এক ইমান ইনসানিয়ত অর্থাৎ মনুষ্যত্ব মানবতা যেখানে বিজিত বিজেতা সধর্মী বিধর্মী স্বদেশী বিদেশী শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র প্রভু ও দাসের মধ্যে মানুষ হিসাবে কোনোরূপ পার্থক্যই থাকবে না মানুষ কোনোদিনই কোনো মানুষের দাস হতে পারে না সে একমাত্র আল্লাহর দাস মালিক শুধু আল্লাহ খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদি আল্লাহানহু তার সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে ওই সমস্ত বিজিত দেশগুলোতে তার বক্তব্য বাস্তবায়িত করতে লাগলেন পনেরোই হিজড়ি জেরুজালেমের পতন বিশ্বের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা খলিফা হজরত ওমর রাদে আল্লাহুয়ানহু যে সন্ধিপত্রটি সেখানকার দেশবাসীর জন্য সহজতে লিখে স্বাক্ষর করে দিয়েছিলেন ওই সন্ধিপত্রটি থেকেই আমরা সম্যকভাবে বুঝতে সক্ষম হব যে খলিফা হজরত ওমর রাদ আল্লাহুয়ানহু বিজিত দেশগুলোর জিম্মি অধিবাসীদের সাথে কেমন ব্যবহার করতেন এবং তাদেরকে কেমন চোখে দেখতেন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদেরওয়ান ছিলেন লম্বা বলিষ্ঠ দেহের অধিকারী গৌরবর্ণ কেশবিহীন মস্তক প্রশস্ত বক্ষ লম্বায়িত বাহু প্রলম্বিত নয়ন তেজদীপ্ত জ্যোতির্ময় মুখমণ্ডল তার প্রকৃতগত পরিচয় বর্ণনাতীত তাকে শোভিত ও সমৃদ্ধ করেছিল তার অসাধারণ ব্যক্তিত্ব অসাধারণ চরিত্রবল অতুলনীয় আত্মত্যাগ অভাবনীয় সরল ও অনারাম্বর জীবন অচন্তনীয় প্রজাবাৎসল্য অক্লান্ত উদ্যম ও কর্মস্পৃহা অকৃত্রিম পাণ্ডিত্য অপ্রতিদ্বন্দ্বী রণকৌশল নজিরবিহীন ন্যায়পরায়ণতা বিরল বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা ইত্যাদি ঐতিহাসিক মূর বলেন সরলতা ও কর্তব্যনিষ্ঠা ছিল তার মুখ্য নীতি সরল জীবনযাপনে যে নজির তিনি সৃষ্টি করেছেন তাকে আজও কেহ অতিক্রম করতে পারেনি পরিধানে থাকতো অত্যন্ত কম দামি কাপড় শরীরে থাকতো তালিযুক্ত জামা তখনকার দিনেও যারা তাকে দেখেছেন সকলেই অবাক বিস্ময় বোধ করেছেন বর্তমান জগৎ তো অবিশ্বাস্য বলেই মনে করবে পারস্যযোদ্ধা হরমুজ বন্দিবেশে মদিনায় এসে মদিনার মসজিদে নববীতে যেভাবে খলিফাকে দেখলেন তাতে তার যেন দিব্য জ্ঞান লাভ হয়েছিল হরমুজ প্রকাশ করলেন জগৎ তোমার কাছে হার মানবে যেহেতু জগতের সকল আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তোমার কাছে হার মেনেছে এভাবে একদিন হযরত ওমরাদিয়াল্লাহুয়ানহু স্বয়ং যখন উটের রশি ধরে সাম্য ও ভ্রাতৃত্বের নজিরবিহীন আদর্শরূপে ভৃত্যবেশে জেরুজালেমে পৌঁছলেন তখন তারা সকলেই একই কথা বলে উঠলেন কি অকল্পনীয় অপূর্ব চরিত্র হজরত ওমর রাদিয়াল্লাহানহুকে কেউ যদি দেখতে চান দেখবেন খলিফা স্বয়ং সুখে ও দুঃখে রাত্রির অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন প্রজাদের অবস্থা নিচ চোখে অবলোকন করার জন্য কোথাও বা দরিদ্র রমণীর জন্য আপন পিঠে ময়দার বোঝা বহন করছেন এরূপ অজস্র দৃষ্টান্ত খলিফার জীবনে পাওয়া যায় কোথাও বা আপন স্ত্রীকে দরিদ্র রমণীর রোগসজ্জায় পরিচর্যার কাজে পাঠাচ্ছেন হজরত ওমর রাদি বীরত্বের রহস্য লুকিয়েছিল এসব বিরল দৃষ্টান্তে ইসলামের চোখে প্রকৃতবীর তিনিই যিনি ইচ্ছা ও কামনাকে আপন দাসে পরিণত করতে পেরেছেন এবং তিনি কাপুরুষ যিনি কামনার দাস হজরত রসুল্লাহ সাল্লুসাল্লামের সাহাবি হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও জাঁকজমককে অন্তরের সাথে ঘৃণা করতেন তিনি সবসময় বলতেন ঐশ্বর্যের প্রাচুর্য ও আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা মানব জীবনের সরলতা ও পবিত্রতাকে নষ্ট করার শ্রেষ্ঠ পথ তাই এই দুটির প্রতি তার ঘৃণার কোনো অবধি ছিল না এ কারণে মাদাইন ও জালুলার যুদ্ধ জয়ের পর প্রচুর ধনরত্ন তার কাছে প্রেরিত হলে খলিফা ক্রন্দনরত অবস্থায় বলে উঠেছিলেন এ সমস্ত প্রচুর ধনরত্নের মধ্যেই তিনি তার জাতির ভবিষ্যৎ ধ্বংস লক্ষ্য করছেন পরবর্তীকালে উমাইয়া যুগে ঠিক তাই ঘটেছিল সমগ্র উমাইয়া যুগে একমাত্র খলিফা দ্বিতীয় ওমর ব্যতীত প্রায় সকলেই ধনরত্নে ডুবে গিয়েছিল তারা ধনরত্নকে গ্রহণ করেছিল কিন্তু আসলে ধনরত্ন তাদের গ্রাস করেছিল এদিক দিয়ে খলিফা হজরত ওমর রাদি আল্লাহ ঐশ্বর্যের প্রতি যে অনীহা তা অবিস্মরণীয় কোনোদিনই তার কোনো দারোয়ান বা দেহরক্ষী ছিল না খলিফা হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু এর এত বেশি ছিল যে তিনি মানুষে মানুষে কোনো ব্যবধান রাখেননি জেরুজালামের পথে আপন ভৃত্যকে নিজের সাথে এক করেছিলেন আমর ইবনুল আজকে নির্দেশ দিয়েছিলেন ফুস্তাতের খাস দরবার ও মসজিদের মাকসুরা ভেঙে ফেলার জন্য যাতে মানুষে মানুষে কোনো ব্যবধান রচিত না হয় স্বজনবৃতিকে তিনি শুধু ঘৃণাই করতেন না মানবজীবনের সুন্দরের পথে কাঁটা ও প্রশাসনের মারাত্মক ব্যাধি বলে মনে করতেন ইসলাম গ্রহণের পূর্বেই খলিফা হজরত ওমর রাদ্লাহান ছিলেন। অসাধারণ বাগ্মী ও পণ্ডিত তার পাণ্ডিত্য সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ বলেন হজরত ওমর এক হাজার মুসলিম আইন ও ব্যবহার তত্ত্বের উপর এবং বিবিধ প্রশ্নের উপর মন্তব্য ও অভিমত প্রকাশ করে গেছেন তাই তাকে বিশিষ্ট আইনবিদ মুফাসের ও মুহাদ্দেশ বলে অভিহিত করা হয় হজরত আবু রাদি আল্লাহুয়ানহু এর মৃত্যুর পর হজরত ওমর আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন হজরত ওমর রাদান হয়ে শাসনকালকে ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেননা রাজ্য পরিচালনা রাজ্যের শৃঙ্খলা বিধান ও জনসাধারণের সুখ শান্তির ব্যবস্থাপনায় হজরত ওমর রাজান ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারপরে অন্য কেউই তার সমকক্ষ হতে পারেনি হজরত ওমর রাদ্লাহান ছিলেন একজন ব্যবসায়ী লোক কিন্তু খলিফা হওয়ার পর ব্যবসা চালানো সম্ভব হলো না তাই সকল শাহাবাগান পরামর্শ করে তার পরিবারবর্গ যাতে ভালোভাবে চলতে পারে সে পরিমাণে একটা ভাতা নির্ধারণ করে দিলেন অতপর তিনি বাইতুল মালের তহবিল হতে যে সামান্য ভাতা পেতেন তা দিয়েই তার সংসার চলত এছাড়া সরকারি ধনাগার থেকে তিনি কখনো একটি পয়সাও খরচ করতেন না যে হজরত ওমর রাজি আল্লাহুয়ানহের নামে দুনিয়ার কত রাজা বাদশাহ কত সম্রাট থরথর করে কাঁপত তিনি কত সাধারণভাবে জীবনযাপন করতেন চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয় তার জীবন ছিল নিতান্তই সাধা সিধা এবং অনারম্বরপূর্ণ ভোগ বিলাসের আশা তার অন্তরে দিনে উদিত হয়নি তার অন্তরে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত থাকত একদা তিনি যখন জুমার নামাজের ক্ষুদবাহ পাঠ করছিলেন তখন তার পরিধানে যে লুঙ্গিখানা ছিল তাতে মোট বারোটি তালি লাগানো ছিল এবং তার মধ্যে একটি চামড়ার তালিও ছিল একদিন হজরত ওমর আদি আল্লাহুয়ানহুয়ের জুমার নামাজে উপস্থিত হতে কিছুটা বিলম্ব হল তারপর তিনি মসজিদে এসেই সকলের নিকট কৈফিয়ত দিলেন আমার পরিধানের কাপড় ধৌত করায় বিলম্ব হয়ে গিয়েছে অথচ এই কাপড়খানা ব্যতীত আমার অন্য কোনো কাপড় নেই যা পরে আমি মসজিদে আসতে পারি হজরত ওমর ফারুক রাজে খলিফা হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন হে সর্বশক্তিমান আল্লাহ আমি দুর্বল আপনি আমাকে শক্তি দিন আমার অন্তর কঠিন আপনি আমার অন্তরকে কোমল করে দিন আমি কৃপন আপনি আমাকে দাতা রূপে গড়ে তুলুন হজরত ওমর রাদে আল্লাহুয়ানহু যখন খলিফা হলেন তখন মহাবীর হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাজে ইয়ার ইয়ারমুকের ময়দানে যুদ্ধে লিপ্ত ছিলেন এবং সেনাপতি হজরত মুসান্না রাদানহু ইরাকের ময়দানে যুদ্ধে লিপ্ত ছিলেন হজরত ওমর রাদ খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে হজরত খালেদ বিন ওয়ালিদ রাজে এর স্থানে হজরত আবু ওবায়দা রাদে আল্লাহুয়ানহুকে সেনাপতি নিযুক্ত করলেন হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদে আল্লাহুয়ানহু তখন সিরিয়ার ইয়ারমুখ নামক স্থানে রোমানদের সাথে ভীষণ যুদ্ধে লিপ্ত ছিলেন এই মহাবীর খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুয়ানহু সেনাপতির পদ হতে তাকে বরখাস্তের নোটিশ পেয়েও বিন্দুমাত্র দুঃখিত না হয়ে অত্যন্ত নিপুণতার সাথে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে জয়লাভ করলেন যুদ্ধ শেষে লোকে মহাবীর খালেদকে জিজ্ঞাসা করল খলিফা হজরত ওমর রাজে আপনাকে বরখাস্ত করে আপনার স্থলে হজরত আবু আবৈদা রাদিয়াল্লাহুয়ানহুকে সেনাপতি নিযুক্ত করে নোটিশ পাঠাবার পরও কীরূপে আপনি এমন বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করতে পারলেন আপনার কি মনে রাগ দুঃখ অপমান বা অভিমান কোনোটারই উদ্রেক ঘটেনি মহাবীর হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদে উত্তরে বললেন না তা হয়নি কারণ আমি যুদ্ধ করেছিলাম আল্লাহর জন্য ওমরের জন্য নয় ইয়ার মুখের যুদ্ধের পর খলিফা হজরত ওমর রাদে আল্লাহুয়ানহু মুসলিম সেনাপতিদেরকে দামেস্ক শহর আক্রমণ করতে নির্দেশ দিলেন সেনাপতি হজরত ওবায়দা রাদে সৈন্যদেরকে কয়েকটি ভাগে বিভক্ত করে চতুর্দিক হতে দামেস্ক অবরোধ করলেন সতেরো দিন অবরোধ করে রাখার পর মহাবীর হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদ আল্লাহুয়ানহুয়ের রণকৌশলে দামেশকবাসীগণ পরাজয় বরণ করতে বাধ্য হল দামেশক বিজয়ে খলিফা হজরত ওমর আল্লাহ আল্লাহতালার দরবারে অশেষ শুক্রিয়া আদায় করলেন অতপর সেনাপতি হজরত আবু আবৈদার রাদ আল্লাহুয়ানহু এবং মহাবীর হজরত খালেদ ইবনে ওয়ালিত রাদ আল্লাহুয়ানহু উভয়ই মুসলিম বাহিনীকে নিয়ে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করলেন প্রথমে তারা বাইতুল মুকাদ্দাস বাসীগণকে দিকে আহ্বান করলেন কিন্তু তারা তাতে রাজি হল না মুসলমানগণ কিছুদিন তাদেরকে অবরোধ করে রাখার পর তারা সন্ধির প্রস্তাব করতে বাধ্য হলো তারা আরও বলল আপনাদের খলিফা স্বয়ং এখানে এসে নিজ হাতে সন্ধিপত্র লিখে দিবেন খলিফা হজরত ওমর রাদি আল্লাহুয়ানহের নিকট এ সংবাদ প্রেরণ করা হলে তিনি হজরত আলী রাজি আল্লাহুয়ানহুকে মদিনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে শুধু একজন ভৃত্ত ও একটা উট সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাস অভিমুখে রওনা হলেন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু নিতান্ত সাধারণ বেশের রওনা হলেন খলিফা হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু প্রথমেই মসজিদে আকসাই উপস্থিত হয়ে দুরাকাত ছোকরানা নামাজ আদায় করলেন তারপর তিনি সায়রা নামক স্থানে একটি মসজিদ নির্মাণ করার আদেশ দিলেন আজ পর্যন্ত মসজিদে ওমর নামেই উক্ত মসজিদটি বিদ্যমান রয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহুয়ানহু বাইতুল মুকাদ্দাস হতে সেখানকার প্রত্যেক স্থান ভ্রমণ করে সব স্থানের রক্ষণাবেক্ষণের ও শাসনের সুব্যবস্থা করে দিলেন রাজ্যে সুখ শান্তির বিধানের জন্য শাসনকর্তাদেরকে প্রয়োজনীয় আদেশ ও উপদেশ প্রদান করে তিনি প্রত্যাবর্তন করলেন হিজরিজ সপ্তদর্শনে খলিফা হজরত ওমর রাদুয়ানহু আমর ইবনে আসকে মিশর আক্রমণ করার জন্য প্রেরণ করলেন মুসলিম বাহিনী ফার্মা বেলিনিস এবং উম্মে ওয়ালনি নামক স্থানগুলো বিজয় করলেন অতপর ফুস্তাদ দুর্গ আক্রমণের সময় হজরত জুবাইর রাজি আরও দশ হাজার সৈন্য সহ প্রেরণ করলেন আমর ইবনে আস এবং জুবাইরের সৈন্যগণ একত্রে আক্রমণ চালিয়ে ফুস্তাদ দুর্গ অধিকার করলেন অতঃপর মুসলিম বাহিনী ইস্কান্দারিয়া জয় করে সমগ্র মিশর অধিকার করলেন তারপর হিজরি বাইশ সনে মুসলমানগণ সমগ্র ত্রিপলি রাজ্য অধিকার করলেন খলিফা হজরত ওমর রাদি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেই সর্বপ্রথম ইরাক অভিযানের প্রতি মনোযোগ দিলেন খলিফার নির্দেশে সেনাপতি হযরত মুসান্না রাদি আল্লাহুয়ানহু পূর্বেই ইরাক অভিযানে রওনা হয়ে গিয়েছিলেন প্রধান সেনাপতি আবু ওবায়দা রাজি আনহু তার সৈন্যসহ রওনা হয়ে নামায়ক নামক স্থানে তার সাথে মিলিত হলেন পারস্য সম্রাগী বরাতখতকে বিশ্ববিখ্যাত মহাবীর রুস্তমকে ডেকে তাকে সার্বভৌম ক্ষমতা প্রদান করে প্রধান সেনাপতি নিযুক্ত করে সর্বশ্রেণীর কর্মচারীদেরকে আদেশ দিলেন বিনা বাক্য ব্যয়ে মহাবীর রুস্তমের আদেশ পালন করতে নামায়ক নামকের স্থানে উভয় পক্ষে ভীষণ যুদ্ধ আরম্ভ শুরু হয়ে গেল যুদ্ধে অধিকাংশ শত্রু সৈন্য নিহত হল বাকিরা পলায়ন করল নামায়ক যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করলেন তবে ইতিহাসে সেতুর যুদ্ধ নামে প্রসিদ্ধ যুদ্ধে প্রধান সেনাপতি হজরত আবু ওবৈদারাদেল্লাহুয়ানহুয়ের অদূরদর্শিতার ফলে সেনাপতি হজরত আবু আবৈদ রাদিয়াল্লাহু আনহু নিজেও শহীদ হলেন এবং মুসলিম বাহিনীকে পরাজয় বরণ করতে হল সেতুর যুদ্ধে পরাজিত হওয়ায় খলিফা হজরত ওমর আনহু অত্যন্ত মর্মাহত হলেন সেনাপতি হজরত মুসান্ন রাদ্লাহুয়ানহুকে প্রধান সেনাপতি নিযুক্ত করে আবার যুদ্ধের নির্দেশ দিলেন ফোরাত নদীর তীরে উভয় পক্ষে ভীষণ যুদ্ধ আরম্ভ হল মুসলিম সৈন্যগণ শত্রু সৈন্যকে শ্রীগাল কুকুরের মতো হত্যা করতে লাগলেন বুয়াইয়ের প্রান্তর শত্রু সৈন্যের মৃতদেহে পরিপূর্ণ হয়ে গেল যুদ্ধ শেষে মুসলিম সৈন্যগণ সমগ্র ইরাকে ছড়িয়ে পড়ল পারসিকগণ এই শোচনীয় পরাজয়ে রানী বরাতখতকে সিংহাসনচ্যুত করে ষোলো বছরের যুবক ইয়াজদারিদকে সিংহাসনে বসালো এবং দু মহাবীর রুস্তম ও ফিরেজের নেতৃত্বে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হলো। মুসলিম সেনাদেরও এক বিরাট বাহিনী প্রস্তুত হল খলিফা হজরত ওমরাদিল্লাহুয়া নুহু হজরত আলী রাদিয়াল্লাহ হুয়ানহুকে মদিনায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে ইরাকের দিকে অগ্রসর হলেন কিন্তু সাহাবাদের অনুরোধে খলিফা হজরত ওমর রাদি আনহু যুদ্ধের ময়দানে গমন করা হতে বিরত রইলেন কেননা ঘটনাক্রমে যদি খলিফা স্বয়ং আহত কিংবা শহীদ হন তাহলে আর যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না এই যুদ্ধে সেনাপতি হজরত মুসান্না আনহু আর অংশগ্রহণ করতে পারলেন না বুয়াইয়ের যুদ্ধে তিনি যে আঘাত পেয়েছিলেন তার ফলে কয়েকদিন শয্যাশয়ী থাকার পর তিনি শাহাদাত বরণ করেন অতঃপর সর্বসম্মতিক্রমে হযরত সাত ইবনে আবি ওয়াক্কাসিয়াল্লাহয়ানহু সেনাপতি নিযুক্ত হলেন ত্রিশ হাজার মুসলিম সৈন্যকে সাত অংশে বিভক্ত করে সেনাপতি যুদ্ধযাত্রা করলেন মুসলিম বাহিনী প্রথমে পারস্য সম্রাটকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তার দরবারে দূত প্রেরণ করলেন অতঃপর সেনাপতি রুস্তমের দরবারে বর্ষতা শিকারের আহ্বান জানিয়ে দূত প্রেরণ করা হলো। কিন্তু রুস্তম বর্ষতা স্বীকার করতে অস্বীকার করল অতপর উভয় পক্ষের রণদামামা বেজে উঠল কাদিসিয়ার প্রান্তর প্রকম্পিত করে তুলল প্রচণ্ড যুদ্ধ চলতে লাগল মহাবীর রুস্তম নিহত হল শত্রু সৈন্যগণ যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পলায়ন করতে লাগল এই যুদ্ধে পারসিকদের এক লাখের অধিক সৈন্য নিহত হল এবং ছয় হাজার মুসলিম সৈন্য শহীদ হলেন এই যুদ্ধে জয়লাভ করায় খলিফা হজরত ওমর আনহু শোকরানা নামাজ আদায় করলেন অতপর মুসলিম বাহিনী ইরান ইরাকে অনেকগুলো যুদ্ধাভিযান পরিচালনা করলেন এবং সবগুলি যুদ্ধেই মুসলিম বাহিনী জয়লাভ করল হজরত ওমর রাদে আল্লাহুয়ানহু এর শাসনামলে মুসলমানগণ সর্বমোট এক হাজার ছত্রিশটি শহর দখল করেছিলেন এবং প্রত্যেক রাজ্যে ইসলামী বিধিবিধান কায়েম করা হয়েছিল হজরত ওমর ফারুক আনহু পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী আইন কানুন প্রণয়ন করে ইসলাম মোতাবেক রাজ্য শাসন করেন ন্যায় বিচারে হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহানহুয়ের সমকক্ষ কোন রাজা বাদশাহ আজ পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করেনি তিনি এত বড় বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও সর্বদা পদব্রজে ভ্রমণ করতেন গভীর রাতে বের হয়ে গরিব দুঃখী অনাথ ইয়াতিম ও বিপন্নদের খাবার দিতেন এবং প্রয়োজন মতো বাইতুল মালে তহবিল হতে তাদের সাহায্যের ব্যবস্থা করতেন এবং নিজে কাইক পরিশ্রম করে বিপন্ন মানুষকে বিপদমুক্ত করতেন পার্থিব জগতে ধন দৌলত বা কোনো বস্তুর প্রতি তার মোটেই কোনো লোভ ছিল না তিনি পুরাতন জামা সেলাই করে পরিধান করতেন কোনোরূপ ভোগ বিলাস স্পৃহা তাকে দিনে স্পর্শ করতে পারেনি মাথায় ছেঁড়া পাগড়ি পরে ছেঁড়া জুতো পরিধান করে গায়ে তালিযুক্ত জামা নিয়ে তিনি বিভিন্ন দেশের প্রবল প্রভাবশালী রাজাবাচ্ছার সাথে দেখা সাক্ষাৎ করতেন আর তারা তাকে জমের মতো ভয় ও পীরের মতো ভক্তি করত হজরত ওমর রাদে যৌবনে অত্যন্ত সাহসী নির্ভীক অভিযান প্রয়াসী ছিলেন বাল্যকাল হতেই ক্রোধী রুক্ষ ও বদমেজাজি ছিলেন সেজন্য সকলে তাকে বাঘের মতো ভয় করত। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন জনগণের নিকট সাক্ষাৎ জমসদৃশ ইসলাম গ্রহণ করার পর তার জীবনে এসেছিল এক বিরাট পরিবর্তন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের পবিত্র আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি অনেক শান্ত ও নম্র হয়ে গিয়েছিলেন তবে তার মেজাজের রুক্ষতা সম্পূর্ণ দূর হয়নি কারণ হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মুখেও তিনি অনেকবার অনেককে হত্যা করতে উদ্যত হয়েছিলেন কিন্তু হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে থামিয়ে দিয়েছেন খেলাফাতের দায়িত্ব গ্রহণ করার পর হতে তার যাবতীয় ক্রোধ পুরে ভর্ষ হয়ে যায় তা স্নেহের উৎসে পরিণত হয়ে গিয়েছিল এবং তার সেই অফুরন্ত স্নেহের উৎস উচ্ছারিত হতো জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপর তার অফুরন্ত স্নেহভাণ্ডার শুধু নিজের সন্তান সন্ততি ও আত্মীয় স্বজনদের জন্যই উন্মুক্ত ছিল না বরং অনাত্মীয় মুসলমানদের জন্য তা ব্যয়িত হতো সর্বাধিক পরিমাণে তিনি তার পুত্র কন্যাগণকে স্নেহ করতেন বটে কিন্তু তাদের অপেক্ষা অধিক স্নেহ করতেন অন্য মুসলমান ভাইকে তার কতিপয় উপযুক্ত শিক্ষিত ধার্মিক ও মহাবীর পুত্র বর্তমান থাকতেও তাদেরকে রাজ্য শাসনে কোনো প্রাধান্য দেওয়া তো দূরের কথা একটা সাধারণ সরকারি কাজেও তাদেরকে নিযুক্ত করেননি অধিকন্তু ইন্তিকালের পূর্বে তিনি অসিয়ত করে গিয়েছিলেন আমার পরবর্তী খলিফা নির্বাচনের সময় আমার পুত্র আব্দুল্লাহ খলিফা হতে পারবে না অথচ হজরত ওমর রাদি আল্লাহুয়ানুয়ের পুত্র আব্দুল্লাহ খলিফা হওয়ার সম্পূর্ণ যোগ্য ব্যক্তি ছিলেন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ জীবন ছিল কর্মময় জীবন তিনি সর্বদা কাজ করতে ভালোবাসতেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের জীবদ্দশায় তিনি তার ডান হাত ছিলেন হজরত আবু বকর রাজি খেলাফত কালে তিনি তার প্রধান উজির স্বরূপ ছিলেন নিজে খলিফা হওয়ার পূর্ব পর্যন্ত অমুসলমানদের সাথে মুসলমানদের যতগুলি যুদ্ধ হয়েছিল তার প্রত্যেকটি যুদ্ধে তিনি যোগদান করেছিলেন ইসলামের ভিত্তি দৃঢ় করবার জন্য যা কিছু করার প্রয়োজন ছিল হজরত নবী করিম সাল্লা সময় হতে তার নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার সবই করেছিলেন খলিফা নির্বাচিত হওয়ার পর হতে তার এই দায়িত্ব ও কর্তব্য আরও শতগুণে বেড়ে যায় খেলাফতের গুরুতর কাজের চাপে তাকে সারাদিন কাজের মধ্যেই ডুবে থাকতে হতো আর সারা রাত কাটিয়ে দিতেন আল্লাহতালার বন্দিকেতে তিনি প্রায়ই গভীর রাতে রাজ্যের বিভিন্ন স্থানে ছদ্মবেশে ভ্রমণ করে প্রজাদের অবস্থা স্বচক্ষে দর্শন ও সকর্ণে শ্রবণ করে দুঃখী দারিদ্রের দুঃখ কষ্ট অভাবগ্রস্তের অভাব ও বিপন্নের বিপদ মোচন করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন এক একদিন রাতে তিনি শহর ও পল্লীর এক এক অঞ্চলে ভ্রমণ করে শ্রান্ত ও ক্লান্ত হয়ে ফিরে এসে নিদ্রাসুক উপভোগের আশা পরিত্যাগ করে মসজিদে বসে তাহাজুদ নামাজ কোরআন শরীফ তেলোয়াত তসপিহ তাহলিল পাঠ করে আল্লাহর ধ্যানে রাত ভোর করে দিতেন ভোরে ফজরের নামাজ আদায় করেই আবার রাজ্যশাসন প্রজাপালন ইসলাম প্রচার রাজ্য বিস্তার প্রভৃতি কাজে আত্মনিয়োগ করতেন হজরত ওমর রাদ আল্লাহানহু এর জীবন ছিল অত্যন্ত সাদাসিধা ও আড়ম্বরহীন ইসলাম গ্রহণ করার পর তিনি এতই ধর্মভীরু হয়ে পড়েছিলেন যে তিনি সর্বদা হজরত রসুল্লা সাল্লাসাল্লামের আদর্শ অনুসরণ করে চলতেন পার্থিব সুখ শান্তি আরাম আয়েশ বা কোনোরূপ ভোগবিলাসের চিন্তা তিনি কোনোদিনও করেননি তার একখানা মাত্র মোটা কাপড়ের তালিযুক্ত জামা ছিল শুষ্ক খেজুর ও খুরমা খেয়েই অধিকাংশ সময় তিনি দিন অতিবাহিত করতেন শুধু জৈতনের তৈলসহ শুষ্ক রুটি আহার করেই তিনি পরম তৃপ্তি লাভ করতেন রুটির সাথে গোস্ত বা অন্য কোনো তরকারি যেদিন জুটত সেদিন দুধ বা মধু থাকলেও তিনি তা স্পর্শ করতেন না খেজুরের পাতার চাটাই ছিল তার প্রিয় শয্যা অনেক সময় তিনি মসজিদের মেঝেতে শুয়েই নিদ্রা যেতেন কোনো কোনো সময় কর্মক্লান্ত হয়ে গাছের ছায়ায় মাটিতে শুয়ে বিশ্রাম করতেন গন্তব্যস্থল অধিক দূর না হলে তিনি পদব্রজেই গমন করতেন তবে অধিক দূর হলে উঠে আরোহণ করতেন তিনি মুসলিম জাহানের খলিফা হলেও কোথাও গমনের সময় সৈন্য সামন্ত এমনকি দেহরক্ষীও সঙ্গে নেওয়া প্রয়োজন মনে করতেন না হজরত ওমর ফারুক রাদি আল্লাহুয়ানহু ইন্তেকালের দুবছর পূর্ব হতে সারা বছর রোজা রাখতেন এবং সারা রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করতে অভ্যস্ত ছিলেন তিনি প্রতি বছর হজে গমন করতেন এবং সেখানে আরাফাতের ময়দানে গিয়ে নিজেই ইমামতি করতেন হিজরি তেইশ সনে তিনি তার জীবনের সর্বশেষ হজ পালন করেন হজরত ওমর রাদি আল্লাহুয়ানহু ছিলেন ইসলামী আদর্শের এক জ্বলন্ত প্রতীক হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তার সম্বন্ধে বলেছিলেন আল্লাহ আল্লাহতালা ওমরের জিওভা ও দিলকে সত্যের উপরে সঞ্জীবিত রেখেছেন সেজন্য তার উপাধি ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী হজরত ওমর রাদি আল্লাহুয়ানহুয়ের মতো সুযোগ্য বক্তা তৎকালে সমগ্র আরবে দ্বিতীয় কেউ ছিল না তার বক্তৃতার ভাষা ছিল সহজ ও সরল মুসলমান ছাড়াও ইহুদি খ্রিস্টান পারসিক প্রভৃতি বিভিন্ন ধর্মাবলম্বীগণ অত্যন্ত আগ্রহ সহকারে তার বক্তৃতা শ্রবণ করত হজরত ওমর আনহু একজন নিষ্ঠাবান মুসলমান ও খাঁটি মুমিন হওয়া সত্ত্বেও ধর্ম বিষয়ে কোনোরূপ সংকীর্ণতা তার মনে স্থান পায়নি তিনি অন্য ধর্ম বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোনোদিন বিন্দুমাত্র ঘৃণা বা তাচ্ছিল্য প্রদর্শন করেননি ধর্ম সম্বন্ধে হজরত ওমর হয়ে হৃদয় যেমন উদার ছিল তেমনি যাবতীয় কুসংস্কার হতেও সম্পূর্ণ মুক্ত ছিল তিনি একজন খাঁটি ইমানদার হলেও ধর্ম বিষয়ে কোনোরূপ অন্ধ গোড়ামি তিনি আদৌ পছন্দ করতেন না ধর্ম সম্বন্ধে হৃদয়ের উদারতা ছিল হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহুয়ানহুয়ের চরিত্রের একটা মহৎ গুণ নিহাওয়ানদের যুদ্ধে ফিরোজ অরফে লুলু বন্দী হয়ে মদিনায় আনিত হয়েছিল এবং মদিনায় মুগিরা ইবনে সুবা তাকে গোলাম হিসাবে খরিদ করেছিল এ লুলু জাতিতে পারসিক এবং ধর্মে অগ্নিপূজক ছিল হযরত ওমর আনহু হজ সমাপন করে সবেমাত্র মদিনায় ফিরে এসেছেন এই সময় একা উক্ত কৃতদাস আবুলু তার নিকট গিয়ে নালিশ করল হে আমিরুল মুমিনিন আপনি দয়া করে মুগিরার হাত হতে আমাকে মুক্ত করুন খলিফা হযরত ওমর ফারুক আনহু তাকে জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে আবুলু বলল আমার মনিব আমার উপরে অতিরিক্ত খাজনা ধার্য করেছেন হজরত আনহু জিজ্ঞাসা করলেন কত খাজনা ধার্য করেছেন আবুল উত্তর করল প্রত্যহ হাম করে খলিফা হজরত আনহু জিজ্ঞেস করলেন তুমি কি কাজ করো সে উত্তর করল কামারের কাজ করি সুতারের কাজ করি আবার কোনো কোনো সময় ছবিও এঁকে থাকি খলিফা হজরত আনহু বললেন তোমার উপার্জনের তুলনায় দৈনিক হাম খাজনা অতিরিক্ত হয়নি আমি তো শুনেছি যে তুমি একজন উত্তম শিল্পী তুমি নাকি হাওয়ায় চালিত কলও তৈরি করতে পারো এ কথা সত্য নাকি আবুলুলু উত্তর করল হ্যাঁ তা পারি বটে হযরত আনহু বললেন তাহলে তুমি আমাকে একটা কল তৈরি করে দাও দাম যা হয় তা অবশ্যই আমি তোমাকে দেবো আবুলু চোখ মুখ লাল করে তাচ্ছিল্ল্যের সরে বলল আপনার জন্য এমন একটা কল প্রস্তুত করব যার আলোচনায় সারা দুনিয়া মুখরিত হয়ে উঠবে এ কথা বলে আবুলুলু দ্রুত সেখান হতে চলে গেল উল্লেখিত ঘটনার পরের দিন হিজরি তেইশ সনের জিলহাজ মাসের ছাব্বিশ তারিখ বুধবার খলিফা হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহানহু চিরাচরিত প্রথা অনুযায়ী ফজলের নামাজ পড়ার জন্য অতি প্রত্যুষে মসজিদে গমন করলেন ভোরের আলো তখনও ভালোরূপে প্রকাশিত হয়নি সবেমাত্র সুভেয় সাদেক হয়েছে পাপিষ্ট আবুলুলু বিষ মাখানা তরবারে লুকিয়ে রেখে ওত পেতে বসেছিল সকল মুসল্লিগণ নামাজের কাতার করে দাঁড়ালেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করার জন্য সকলে সম্মুখে দাঁড়ালেন তিনি তাকবীর বলে নামাজের নিয়ত করলেন মুসলিনীগণও নিয়ত করলেন ঠিক এমন সময় পাপিষ্ট আবুলুলু হজরত ওমরাদাল্লাহুয়ানহুকে আক্রমণ করল পাপিষ্ট আবুলু হজরত রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হতে নাভিদেশ পর্যন্ত একাধিক্রমে ছয়টা আঘাত করল অতপা সে পলায়ন করার সময় কতিপয় লোক তাকে ধরে ফেললেন পাপিষ্ঠকে বন্দি করে আনার পর সে আত্মহত্যা করল বিষ তরবারির ছয়টা আঘাতের পরও হজরত ওমর রাদে আনহু নামাজে দাঁড়িয়েছিলেন কিন্তু অজস্র ধারায় রক্ত প্রবাহিত হয় তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না হজরত আব্দুর রহমান ইবনে আউফরাদ আল্লাহওয়ানহুকে নামাজের ইমামতি করতে বলে তিনি মসজিদ হতে বের হয়ে আসতে চেষ্টা করলেন কিন্তু অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফরাদে আনহু তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করে সকলে মিলে সংজ্ঞাহীন হজরত ওমর রাদে আল্লাহুয়ানহুকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন তারপর অনেক সেবা শুশ্রূষার পর তার সামান্য জ্ঞান ফিরে আসলো তাড়াতাড়ি একজন চিকিৎসক ডাকা হলো। তিনি খলিফার ক্ষতস্থানে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে বেঁধে দিলেন তারপর তাকে কিছু আঙুরের রস পান করালেন কিন্তু সে আঙুরের রস রক্তে রঞ্জিত হয়ে ক্ষতস্থান দিয়ে বের হয়ে আসলো চিকিৎসক খলিফার অবস্থা দেখে খুবই হতাশ হয়ে পড়লেন হজরত ওমর রাদ্লাহ এর পুত্র আব্দুল্লাহ অন্য একজন আনসার চিকিৎসক ডেকে আনলেন তার সঙ্গে বনু মুয়াবিয়া গোত্রের আরও একজন বিশেষ অভিজ্ঞ চিকিৎসক স্বেচ্ছায় আসলেন তারা উভয় পরামর্শ করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করলেন তারপর খলিফাকে কিছু দুধ পান করানো হলো কিন্তু কোনো পরিবর্তন হলো না চিকিৎসক দয় খলিফার জীবনের আশা ত্যাগ করে বললেন হে আমিরুল মুমিনিন আল্লাহকে স্মরণ করুন চিকিৎসকদ্বয়ের কথায় হযরত ওমরাদ আল্লাহুয়ানহু বললেন হেকিম সাহেব আপনারা ঠিক কথাই বলেছেন আমাকে আল্লাহতালা আহ্বান করেছেন সত্তরই আমাকে মাবুদের নিকট চলে যেতে হবে এ কথা শুনে উপস্থিত সকলেই কাঁদতে লাগলেন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহুয়ানহু সকলকে বাধা দিয়ে বললেন আমার জন্য তোমরা কেউ কেঁদো না যে কাঁদতে চাও সেখান থেকে সরে যাও তোমরা কি হজরত রসল্লাহ সাল্লাহামের মহাবানী ভুলে গিয়েছ আত্মীয়গণ শোকে চিৎকার করে কাঁদলে মৃত ব্যক্তির উপর শাস্তি হয় তারপর তিনি শ্রিয়কন্যাকে হজরত আয়সা রিয়াল্লাহুয়ানহু নিকট পাঠিয়ে বলে দিলেন যে হজরত রসল্লাহ সাল্লাহাম ও হজরত আবু বকরাদ এর পাশে হজরত ওমর রাদ আল্লাহুয়ানহু একটু স্থান প্রার্থনা করেছেন হজরত আয়সারাদ আল্লাহুয়ানহু তার অন্তিম প্রার্থনা মঞ্জুর করে হজরত আবু বকর রাদ এর পাশে তাকে দাফন করার অনুমতি প্রদান করলেন এ সংবাদ শ্রবণ করে হজরত ওমর রাদ আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহর শকর করে বললেন আমার জীবনে সর্বাপেক্ষা বড় আশা ছিল এটাই সাহাবাগান খলিফাকে জিজ্ঞাসা করলেন আপনার পরে কে খলিফা হবেন হজরত আবু বকর রাজি যেমন তার ইন্তেকালের পূর্বে একটা পাকাপাকি বন্দোবস্ত করে গিয়েছিলেন আপনিও সেরূপ একটা ব্যবস্থা করে যান নতুবা পরে তা নিয়ে ভীষণ গোলমালের সৃষ্টি হবে কিন্তু খলিফা হজরত ওমর উত্তর করলেন আমার জীবিতকালে যে গুরুদায়িত্বের বোঝা বহন করেছি মৃত্যুর পরে আমি আর সে দায়িত্বের বোঝা বহন করতে চাই না ছয়জন সাহাবা আছেন যথা হজরত আলী রাদ্লাহুয়ানহু হজরত ওসমান রাদ আল্লাহুয়ানহু হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহুয়ান হজরত সাদ রাদি আল্লাহুয়ান হু হজরত জুবাইর রাদি আল্লাহআন ও হজরত তালাহা রাজি আল্লাহুয়ান তাদের প্রত্যেকের উপরই রসুলুল্লাহ সাল্লা সাল্লাম অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং এদের বৃহস্তবাসী হওয়ার সংবাদ আছে এদের ছয়জনের মধ্যে হতে একজনকে তোমরা সকলে মিলে তোমাদের পরবর্তী খলিফা নির্বাচন করে নিবে। আমার কাফন দাফনের কাজ শেষ করে সকলে একত্রে বসে পরামর্শ করে তিন দিনের মধ্যে একজনকে খলিফা নির্বাচন করবে তিনি আরও বললেন যদি সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচন করা সম্ভব না হয় তবে যার দিকে অধিকাংশের মত থাকবে সেই খলিফা হবে যদি উভয় দিকে সমান হয় তবে আমার পুত্র আব্দুল্লাহ বিচারক হয়ে খলিফা নির্বাচন করে দিবেন কিন্তু সে নিজে খলিফা হতে পারবে না তবে আবদুল্লাহকে যদি বিচারক মেনে নিতে সকলে সম্মত না হয় তবে আব্দুর রহমান ইবনে আউফ যাকে সমর্থন করবে সেই খলিফা নির্বাচিত হবে আর খলিফা নির্বাচিত না হওয়া পর্যন্ত হজরত হুসাইন রাদ মসজিদে নামাজের ইমামতি করবেন আহত হওয়ার তিন দিন পরে হিজরির তেইশ সনের সাতাইশে জিলহজ তারিখ বুধবার রাতে হজরত ওমর ফারুক রাদ্লাহুয়ানহু ইহলোক ত্যাগ করে পরলোক গমন করলেন খলিফা হজরত ওমর ফারুক রাদ আল্লাহুয়ানহু এর শাহাদাত বরণের পর দিন মহানবীর রওজা মুবারকের মধ্যে হজরত আবু রাদে আল্লাহুয়ানহু এর পার্শ্বে তার পবিত্র দেহ দাফন করা হলো। হজরত হুসাইন রাজি আনহু তার জানাজার নামাজের ইমামতি করলেন দাফন করার পূর্বে তার ওসিয়ত অনুযায়ী আর একবার হজরত আয়সারাদিয়াল্লাহুয়ানহের অনুমতি না হল খলিফা হজরত ওমর রাদি আল্লাহ শাহাদাত বরণের সময় তার বয়স হয়েছিল তেষট্টি বছর আততাই ফিরোজ অরফে আবুলু কর্তৃক হজরত উমর রাদি আল্লাহ আক্রান্ত হওয়ার পিছনে খলিফার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ ছাড়া অন্য কোনো চক্রান্ত ছিল কিনা আবু আবুলু আত্মহত্যা করায় তার নিকট হতে সে ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি তবে অনেকেই ধারণা করেন যে এ ব্যাপারে নিশ্চয়ই অন্য কোনো গুপ্ত ষড়যন্ত্র এবং ইহুদি খ্রিস্টান ও পারসিকদের অদৃশ্য হাতের ইঙ্গিত ছিল বিভিন্ন সূত্র হতে যতদূর তথ্য সংগৃহীত হয় তা হতে বোঝা যায় যে হরমুজান ও জহিকান নামক দুইজন খ্রিস্টান ও ইহুদির পরামর্শক্রমে আবুলু হজরত উমরাদ্লাহওয়ান হুকে আক্রমণ করেছিল তার খিলাফতকাল ছিল দশ বছর ছয় মাস চার দিন ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম খলিফা হজরত ওমর রাদ আনহু পৃথিবীর শেষ দিন পর্যন্ত যার নাম প্রতিটি ইমানদার মুমিনের অন্তরের আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান থাকবে আর তাই তো খলিফা হজরত ওমর রাদ আল্লাহুয়ানহু আমাদের অনুপ্রেরণা আমাদের আদর্শ এই মহান খলিফা রুসিলায় আমাদের ইমানকে মহান আল্লাহতালা আরও সুদৃঢ় করুক আমিন